আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে কেমন আছো সবাই? আচ্ছা, ক্লাসের শুরুতে মানে হচ্ছে তোমরা অনেকে অনেক উপদেশ দেওয়া শুরু করো, এটা না হচ্ছে যে একটু মানে কেমন জানি লাগে যে ক্লাসটা আমাকে তোমরা শুরু করতে দিলা না, উপদেশ দেওয়া শুরু করে দিলা, বা তোমাদের মতামত, উপদেশ না, এটা আসলে তোমাদের মতামত জানানো শুরু করে দিলা, ক্লাসটাকে শেষ করো, করে দেন তোমার মতামত জানাও যে না ভাইয়া এটা এভাবে হইলে ভালো হইতো, ওইটা এভাবে হইলে ভালো হইতো। সকালে আজকে হচ্ছে ম্যাথ ক্লাসে দেখছি ভাই এইভাবে পড়েন, ওইভাবে পড়েন, আগে একটা ক্লাস করো বাবা, ক্লাস করে দেন তুমি আমাদের, জানাও, ফিডব্যাক দাও, আমরা তো তোমাদের ফিডব্যাক নিচ্ছি, টেলিগ্রামে তোমাদের ফিডব্যাক নেওয়া হচ্ছে, টিচাররা পোস্ট দিয়ে তোমাদের ফিডব্যাক নিচ্ছে, সো ফিডব্যাক তো তোমার থেকে নেওয়া হচ্ছে, সো দেন তুমি ফিডব্যাক দাও। দ্য মেইন প্রবলেম ইজ, সবচেয়ে সমস্যা, বড় সমস্যাটা যেটা আমি দেখতে পাচ্ছি, বা তোমরা তো যুক্ত হলা পূর্ণতা 1.0 আমাদের HSC ফাইনাল ডিভিশন ব্যাচে, এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুমি আগেই হাল ছেড়ে দিতেছো, আগেই বলতেছো যে ভাই আমি কিচ্ছু পারি না, আমারে দিয়ে কিচ্ছু হবে না, এবং তোমাদের এই কথাগুলা যে আমি কিচ্ছু পারি না, আমার এই সাবজেক্টের উপর প্রিপারেশন শূন্য, এই সাবজেক্টের উপর আমার প্রিপারেশন জিরো, এই কথাগুলো কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং। মানে এই কমেন্টটা যখন কেউ করে যে আমি এই সাবজেক্টে কিচ্ছু পারি না, আমার এই সাবজেক্টে প্রিপারেশন শূন্য, তখন আমার কাছে মনে হয় মানে একে তো আমার হচ্ছে যে মেজাজ গরম হয় এই কমেন্টটা দেখলে, দুই নম্বরে আমার হচ্ছে যে মানে খুব রাগ লাগে, তিন নম্বরে আমার খুব হতাশ লাগে, মানে হচ্ছে কয়েক ধরনের ইমোশন আমার কাজ করে। প্রথমে আমি হচ্ছে হতাশ লাগে কি, একটা স্টুডেন্ট HSC এর 2 মাস বাকি আছে, সে বলতেছে তার একটা সাবজেক্টের প্রিপারেশন জিরো, মানে কতটা মানে ফ্রাস্ট্রেটিং একটা কথা যে একটা সাবজেক্টে HSC 2 মাস আগে কারো প্রিপারেশন জিরো থাকবে। এটা এক হিসাবে রাগ লাগে যে হচ্ছে কেমনে তুমি হচ্ছে এতদিন কিছু করো নাই, কেন, ওয়াই তুমি এতদিন কই ছিলা, তুমি কি হচ্ছে কোমাতে ছিলা, কেন তুমি এই সাবজেক্টটা পড়ো নাই এতদিন। এরপর হচ্ছে হতাশ লাগে যে হচ্ছে যে আমরা কি করছি তোমাদের, বা আমরা কেন তোমাদের গাইড করতে পারলাম না, তোমাদের ধরে ধরে কেন হচ্ছে যে আমরা গাইড করতে পারলাম না যে তোমরা একটা সাবজেক্টে প্রিপারেশন শূন্য। সো আল্লাহর ওয়াস্তে এই কথাটা আমার আর বললো না, আমার কাছে খুবই মেজাজ গরম লাগে, মন চায় তোমার বাসায় ফোন দিয়ে তোমার আব্বা আম্মার একবার জারি আর তোমার একবার জারি যে তুমি এই সাবজেক্টে কিচ্ছু পারো না, এই সাবজেক্টে তোমার প্রিপারেশন শূন্য। এটা কেমন কথা ভাই, HSC রা আছে আর 2 মাস, তুমি এতদিন কি করছো যে একটা জিনিসে হচ্ছে যে প্রিপারেশন তোমার হচ্ছে যে শূন্য, এই প্রিপারেশন শূন্য থাকা যাবে না, এখন যা করছো করছো, চুপচাপ থাকো, এই কথা মাই সেটা কেউ না, এটা লজ্জার কথা, সরমের কথা যে তোমার HSC 2 মাস বাকি আছে, প্রিপারেশন শূন্য। এমন হচ্ছে যে অনেক সময় হচ্ছে কি না পারলেও অনেক সময় এমন হয় আমাদের পরীক্ষায়, আমরা যখন মেডিকেলে ভাইবা দিই, ভাইবা দিতে গেলে হচ্ছে যে একটা জিনিস আমি পারি না, এখন ওই জিনিসটা হচ্ছে যে আমি চুপ করে আছি, টিচার বলতেছে হ্যাঁ এটা এইভাবে হবে, তাই না, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইরকম একটু ভাব নিতে হয় যে হচ্ছে যে পারি, এমন হচ্ছে যে একদম পারি না এই ভাব নেওয়া, বা আমার এই সাবজেক্টের প্রিপারেশন শূন্য এই ভাব নেওয়া যাবে না, ভাব নিতে হবে আমি পারি, ঠিক আছে। কারণ হচ্ছে তুমি যেই নেগেটিভ অ্যাপ্রোচে আগাচ্ছ, সেই নেগেটিভ অ্যাপ্রোচে আগাইলে তুমি আলটিমেটলি হচ্ছে যে তুমি HSC মানে আমরা যতই পড়াই তোমার পক্ষে হচ্ছে যে ভালো করা সম্ভব না, ঠিক আছে। এখন তাহলে আসো আমি হচ্ছে যে আমার কথায় আসি, আগে হচ্ছে যে আসি, ঠিক আছে, সব পারি না মানে হচ্ছে একদম জিরো, এটা কেমন কথা যে তোমরা যে বলো যে আমার এই সাবজেক্টের প্রিপারেশন একদম জিরো, কেমনে কথা, তুমি কলেজে পরীক্ষা দিছো না, তুমি হাফ ইয়ারলি পরীক্ষা দিছো, তুমি ইয়ার ফাইনাল পরীক্ষা দিছো, তুমি টেস্ট পরীক্ষা দিছো, তাহলে ওইগুলাতে কি তুমি চুরি করে পরীক্ষা দিছো, চুরি করে পাশ করছো, ওইগুলাতে তুমি চুরি করে পাশ করনি, ওইগুলাতে তুমি পড়ছো, কিছু না কিছু পড়ে গিয়ে তুমি পরীক্ষা দিছো, তাই না, তোমার প্রিপারেশনটা আপ টু দা মার্ক না, তোমার প্রিপারেশনটা মন মতো না, সো একদম জিরো সেটা বলার কিছু নাই। তো আসো চলো আমরা ক্লাস শুরু করি আজকের, আজকের ক্লাসটা একটা ঐতিহাসিক ক্লাস, এই কারণে কারণ হচ্ছে আমি মোস্ট লাইকলি অনেক দিন পর মানে হচ্ছে অনেক দিন কি বা আমার লাইফে আমি অনলাইনে মনে হয় এতটুকু প্রিপারেশন নিয়ে কোনো ক্লাস নিইনি, আজকের ক্লাসটা আমি যে পরিমাণ প্রিপারেশন নিয়ে ক্লাস নিছি, মানে 2.5 ঘন্টা ধরে আমি সব রিসার্চ করে কিভাবে পড়াইতে হবে এটা নিয়ে ভাবছি। আমার তো ধরো আমি স্টুডেন্ট পড়া একদম ফার্স্ট ইয়ার থেকে আইসে ধুপধাপ ক্লাস নেওয়া, এটা ছোটবেলা থেকে অভ্যাস, তো এখন হচ্ছে যে এই প্রস্তুতি নিয়ে ক্লাস নেওয়া না আমার দিয়ে মানে আমি নেই না কখনো অ্যাজ ইউজুয়াল, তো আজকের ক্লাসটা নেওয়ার আগে অনেক প্রস্তুতি নিতে হয়েছে, কেন, কারণ এই যে বাচ্চাগুলার জন্য বলে ভাইয়া আমার তো এই সাবজেক্টে প্রিপারেশন একদম জিরো, আমি তো কিচ্ছু পারি না, আমার কি হবে, আমারে ভাইয়া একটু এইভাবে পড়ান বা একটু ওইভাবে পড়ায় দিয়েন, শুধু আপনার বায়োলজি ক্লাসের জন্য যুক্ত হয়েছি, ভাইয়া এই হইছে ওই হইছে,
এই যে করে এদের দেখা আমি আর চিন্তা করতেছি যে এই পোলাপান পারে না কইতেছে, এদের কেমনে পড়াবো বায়োলজি? কারণ বায়োলজি সিকিউ ইজ কোয়াইট ডিফারেন্ট, ম্যাথ ফিজিক্স এর মতো বায়োলজি সিকিউ আসলে ধরে ধরে সেভাবে পড়ানো যায় না। বায়োলজি সিকিউ একটু ডিফারেন্ট বিষয়, কারণ বায়োলজি সিকিউ লিখতে হবে। আমি তোমার 10টা 15টা সিকিউ আইনা লিখা লিখে সব পড়াইতে পারবো না, 10টা সিকিউ বা 15টা সিকিউ লেখাই দিতে গেলে আমার মিনিমাম 15 ঘন্টা সময় লাগবে ক্লাস নিতে। সো কিভাবে ক্লাসটা নেওয়া যায় এটা নিয়ে আমি ভাবলাম যে আসলে কেমনে ক্লাস নেওয়া যায়। অনেক ভেবেচিন্তে আমি আজকে ক্লাসটা সাজাইছি, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং এই ক্লাস পর প্রাণী পরিচিতি নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। সো ক্লাসে ফোকাস দিই আমরা, ঠিক আছে? লেখালেখির খুব বেশি স্কোপ নাই, আমার ক্লাসে ফোকাস দাও, ক্লাসেই সব মুখস্ত করে যাবো, ক্লাস শেষে তুমি 2 ঘন্টা পড়বা, ক্লাসের এই পিডিএফটাই তুমি 2 ঘন্টা পড়বা, তাইলেই তোমার সবকিছু হয়ে যাবে। সো চলো শুরু করি প্রাণী পরিচিতি। এখন যে বাচ্চারা বলতেছে যে কিচ্ছু পারি না কিচ্ছু পারি না, তোরা এই একটা কথা আমারে কও যে প্রাণী পরিচিতি চ্যাপ্টারের মধ্যে মানে কোন কোন অধ্যায় আছে এটা বলে ফেলো আমাকে, এটা বলো যে তুমি তো কিচ্ছু পারো না, তোমার প্রিপারেশন জিরো, এখন তুমি আমারে জাস্ট এইটা দিয়ে শুরু করো যে হচ্ছে কি কি আছে এই চ্যাপ্টারের মধ্যে, প্রাণী পরিচিতির মধ্যে কি কি অধ্যায় আছে এটা বলো। এই যে হাইড্রা গাসফরিং রুইমাস কইয়া দিছো, তার মানে তো তোমরা সব পারো, মানে অধ্যায়ের নাম পারো মানে সব পারো, শেষ। হাইড্রা গাসফরিং রুইমাস তিনটা অধ্যায়ের নাম বলে দিছো, দ্যাট মিন্স হচ্ছে যে তুমি সব পারো। এবার হাততালি দাও নিজের জন্য, হাততালি দাও, এই আমি সব পারি সব পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করা, তোমরা হচ্ছে মানে কনফিডেন্স হারায় ফেলছো যে তুমি কিছু পারো নাকি, যে আমি তো কিছু পারি না। এটা পরীক্ষার আগে হয় এবং এটা মেডিকেল পরীক্ষা বা যে কোনো বড় পরীক্ষার আগে হবে। তুমি অনেক পড়ালেখা করছো, পরীক্ষার আগে মনে হবে হ্যাঁ আমার তো কিছু মনে নেই, আমি তো সব ভুলে গেছি, ও মা গো আমার কি হবে, আল্লাহ রে। তো চলো শুরু করি, আসো। তো এত কথা বলার কারণ তোমাদের একটু বুস্ট আপ করা, কারণ তোমরা যে ডিপ্রেশনের মধ্যে আসো বাবারে বাবা। চলো শুরু করি আমরা। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারে তোমার কি কি শিখতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আর ক আর খ এর জন্য আমরা তোমাদের জন্য, আমি বায়োলজির পক্ষ থেকে স্পেশালি তোমাদের জন্য একটা নোট বানাচ্ছি, নোটটা হোপসো দ্রুতই দিয়ে দিব তোমাদের। ক এবং খ কোন চ্যাপ্টারে কি কি ক খ পড়তে হবে সেটা হচ্ছে যে আমরা দিব। কারণ তো একটা কথা তো এখন অনলাইনে খুব প্রচলিত যে সায়েন্সের স্টুডেন্টরা রূপে আটকায় না, গুণে আটকায় না, কিছুতে আটকায় না, তারা কখ আটকায়। তো দেখবো যে আমরা কিভাবে কক্ষতে আর আটকায়, একদম কক্ষ ছাকাছাক করে দিব। সো এখন আমরা হাইড্রা যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে, এই হাইড্রা থেকে আমরা বায়োলজিতে ছবি শিখতে হবে। বায়োলজি সিকিউতে ভালো মার্ক পাইতে চাইলে যে জায়গায় ছবি নাই সে জায়গায়ও ছবি দিয়ে দিতে হবে, দরকার হলে নিজের পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে যে একে ফেলবা, বাট ছবি আঁকতে হবে। এটা হচ্ছে বায়োলজিতে ভালো মার্ক পাওয়ার মূল মন্ত্র। এখন আমার কাছে বায়োলজি পড়তে আসছো, আমার কোর্সে তুমি যুক্ত আসো, বায়োলজিতে যদি তুমি 90 এর নিচে পাও তাহলে সেটা কি আমার মান সম্মান থাকবে? আমার মান সম্মানও থাকবে না, তোমার মান সম্মানও থাকবে না। মানুষ বলবে সিসি তুই কি নাম্বার পাইছিস বায়োলজিতে, সাদব ভাইয়ের কাছে পরে বায়োলজিতে 90 পাস নেই, ছি। তো হচ্ছে এই জন্য বায়োলজিতে 90 পাইতে হবে আমাদের, 90+ পাওয়ার জন্য আমার বায়োলজির ছবি আঁকা শিখতে হবে এবং অনেক কিছু পড়তে হবে। ছবি আঁকাগুলো আমরা শিখবো এবং এই ছবি যেখানে চায় নাই সে জায়গায় ছবি একা দিতে হইব, কারণ ছবি লয়া কোনো মানে হচ্ছে যে মানে ছবি শিখতেই হবে, সব জায়গায় ছবি আমরা দিব। সো আমি ছবিগুলো শিখাই দিব আজকের ক্লাসে। আজকের ক্লাসে হচ্ছে যে আমরা তাহলে শুরু করি। হ্যাঁ দেখো আমরা কি কি হচ্ছে, এই যে দেখো তোমাদের একটা সাজেশন দিয়ে দিলাম হাইড্রা থেকে তুমি কি কি ছবি শিখবা। হাইড্রার বহির্গঠনের ছবি শিখতে হবে, দেখা যায় এক জায়গায় হাইড্রা নিয়ে ব্যাখ্যা করতে বললো বহির্গঠনের ছবি এঁকে দিবা, এপিডার্মিসের কোষসমূহের ছবি শিখতে হবে, নিডোসাইটের গঠন শিখতে হবে, হাইড্রার নিডোসাইট যে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হাইড্রার নিডোসাইট, সেই নিডোসাইটের গঠন শিখতে হবে, লুপিং সমারসল্টিং এই দুইটা চলন সম্পর্কে শিখতে হবে, মুকুলোদ্গম সম্পর্কে শিখতে হবে, এই ছবিগুলা শিখবা। আর গ এবং গহের জন্য স্পেসিফিক ভাবে তুমি এপিডার্মিসের কোষসমূহের বর্ণনা শিখতে হবে, যে কোনো একটা এপিডার্মিসের কোষের বর্ণনা তোমাকে দিতে পারে, আদর্শ নিডোসাইটের গঠন তোমাকে শিখতে হবে, যে এই যে নিডোসাইটের ছবি আঁকবা, ছবি আঁকার সাথে সাথে পরীক্ষায় মাঝে মাঝে বলবে নিডোসাইটের ছবি আঁকো, পরীক্ষায় এরপর আবার কইব এর গঠন বর্ণনা করো। তারপর হচ্ছে যে তোমার নেমাটোসিস্টের প্রকারভেদ, আমাদের হাইড্রার মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট হচ্ছে ছুস সূত্রক, এই সূত্রকগুলার ছবি আমরা শিখবো, লুপিং হামাগোরিং চলনের বিস্তারিত শিখবো, মুকুলোদ্গম মিথ্যজীবিতা। তাহলে কি কি শিখতে হবে আমরা হচ্ছে যে এই ক্লাসেই এই জিনিসগুলো শিখে যাব।
তো চলো আমরা একে একে শুরু করি। তাহলে আমরা একটা একটা করে শুরু করলাম, তাহলে বিসমিল্লাহির রহমানের রহিম দিয়ে আমরা করলাম, আল হায়দরা দিয়ে আমরা শুরু করলাম যে কি কি শিখতে হবে এটার একটা সাজেশন দিয়ে দিলাম। এর বাইরে হায়দরা থেকে কোনো সিকিউ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আসমান থেকে মানে চান্দে গিয়েও যদি কেউ প্রশ্ন করে এই প্রশ্ন থেকে হায়দরা থেকে দিতে হবে, এর বাইরে দিতে পারবে না। যা শিখাবো বায়োলজির বাইরে কিচ্ছু আসবে না, যে বডি তুমি হও। এখন আসো তাহলে আমরা হচ্ছে হায়দরা দিয়ে শুরু করি, হায়দরার বহির্গঠন দ্বারা আমরা শুরু করলাম হায়দরা। তাহলে এই যে দেখো হায়দরা, হায়দরার এরকম একটা মুখ থাকে, এরপর হচ্ছে যে হায়দরাটা এরকম আমাদের হচ্ছে, আমরা একটু বড় না, এটা বোতল সাইজের হায়দরা হয়ে গেল। হায়দরার সাইজ হইতে হবে আমাদের চিমাইন্নার সাইজের হাইট হইতে হবে, চিমান্না সাইজের হাইট হইতে হবে, ঠিক আছে। হাইড্রা আমাদের চিকুন চাকুন একটা গোলটুস বাবুর মতো আমাদের হাইড্রা থাকে, এই হচ্ছে যে হাইড্রা একদম হচ্ছে যে মানে চিকুন চাকুন গোলটুস বাবু হাইড্রা। হাইড্রার মধ্যে এরকম এই চুলগুলা কিরে, হাইড্রার এই চুলগুলা হচ্ছে কোষিকা। হাইড্রার মধ্যে আরো অনেক কিছু থাকে, তাহলে এই যে নিচের দিকে থাকে হচ্ছে এরকম একটা পাদচাকতি বলা হয় এটাকে, পায়ের মধ্যে এই জায়গাটা এরকম গোল হয়ে যে অংশটা আছে এটাকে পাদচাকতি বলা হয়। হাইড্রার বহির্গঠন বা হাইড্রার দেহ শিখতে গেলে আমাদের হাইড্রার মধ্যে কি কি অংশ পাওয়া যায় দেখতে হবে। এক নম্বর হচ্ছে হাইড্রার এই যে নিচে যে অংশটা, নিচের অংশটা হচ্ছে হাইড্রার পাদচাকতি, বা ইংরেজিতে কি বলি এটারে, পাদচাকতি, বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে পেডাল ডিস্ক। পাদচাকতি বা ইংরেজিতে এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে পেডাল ডিস্ক বলি। তারপর হচ্ছে যে আমাদের এই যে অংশটা এটাকে বলি হচ্ছে হাইপোস্টোম, হাইপোস্টোম এটাকে কি বলি আমরা, হাইপোস্টোম 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 এটাকে কি বলি, হাইপোস্টোম বলি। তারপর হচ্ছে যে এই বাকি যে অংশটা রয়েছে, বাকি অংশগুলোকে বলা হয় দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে পরে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় কোষিকা, বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে টেন্টাকাল কোষিকা, বা ইংরেজিতে বলা হয় টেন্টাকাল কোষিকা, বা ইংরেজিতে কি বলি, টেন্টাকাল বলি। তারপর হচ্ছে আমাদের এই হাইড্রার দেহ থেকে মাঝে মাঝে একটা মুকুল সৃষ্টি হয়। হাইড্রা হচ্ছে একমাত্র হচ্ছে খারাপ মানে একটা পচা জীব, মানে জীবের নামে কলঙ্ক, সে প্রাণীর নামে কলঙ্ক, একমাত্র প্রাণী যার মধ্যে যৌন এবং অযৌন জনন। আরে ভাই তুই প্রাণী, তুই অযৌন জনন জ্ঞান করতে যাবি, কিন্তু হাইড্রা অযৌন জনন করে, কারণ কি হাইড্রা নিডেরিয়া পর্বের প্রাণী, যেটা অনেক পুরাতন একটা পর্ব না, সবার আগে আসে পুরিফেরা, তারপর আসে নিডেরিয়া। তাইলে ছবি এই যে তাড়াতাড়ি আঁকতে হবে যে ভাইয়া আস্তে আস্তে আঁকেন, আস্তে আস্তে রাখেন, এই পেজটা আবার দেন, হবে না, দ্রুত করতে হবে, ঠিক আছে। কারণ কি, নাইলে আমাদের ক্লাস ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তো ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে লাভ আছে, লাভ নেই। আমরা হচ্ছে তোমাদের জিনিসটা গুছিয়ে দিব, তারপর তুমি পড়বা। সো দ্যাটস ওয়াই তোমাকে একটু ফাস্ট হইতে হবে, স্লো, বান্টি হইলে চলবে না, সবার বান্টি হইলে চলবে না, বাবলি হইতে হবে, বান্টি সাবান স্লো, বাবলি সাবান ফাস্ট। আমাদের পড়ালেখাও কি হইতে হবে, ফাস্ট সুন্দর হইতে হবে, ঠিক আছে। এত ফাস্ট আমরা পড়বো না যেটা আমরা বুঝতে পারবো না, আমরা সঠিক গতিতে পড়বো, তোমার গতিটা একটু বাড়াইতে হবে, যাদের গতি একটু স্লো, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের এটা কি, এটা হচ্ছে যে আমাদের মুকুল। তাহলে দেখা যায় এরকম হাইড্রার মধ্যে মুকুল সৃষ্টি হয়, মানে হচ্ছে যে তারা মুকুল উদ্গমের মাধ্যমে বাচ্চা দিতে পারে। তারপর হচ্ছে হাইড্রার মধ্যে জননাঙ্গ, মানে এদের দেহের ভেতর জননাঙ্গ থাকে। জননাঙ্গগুলো হচ্ছে এই দুই ধরনের জননাঙ্গ থাকে, একটা হচ্ছে ডিম্বাকার ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়টা এরকম গোলাকার থাকে ডিম্বাশয়, আর শুক্রাশয়টা এরকম কোনাকার থাকে। তাহলে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডিম্বাশয়, আর উপরেরটা হচ্ছে যে আমাদের শুক্রাশয়, ডিম্বাশয় এবং উপরেরটা হচ্ছে শুক্রাশয়। সো এই হচ্ছে যে আমাদের কি হাইড্রার গঠন, হাইড্রার বহির্গঠন। ছবিটা টুস 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 করে এঁকে ফেলো, টুস 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 করে এঁকে ফেলো, তাহলে হাইড্রার বহির্গঠনের এই ছবিটা পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট শিখে ফেলবা। অনেক সময় তোমাকে বলতে পারে হাইড্রার বহির্গঠন ব্যাখ্যা করো, এটা যদিও হচ্ছে যে আসার সম্ভাবনা 90% নাই, আসার সম্ভাবনা 90% নেই, 10% সম্ভাবনা আছে, তাও আমরা একটু শিখে রাখলাম যে হাইড্রার বহির্গঠন, বহির্গঠন হাইড্রার বহির্গঠনের মধ্যে আমরা শিখে রাখলাম এটা হাইড্রার বহির্গঠন। তাহলে হাইড্রার বহির্গঠনে আমরা জানতে পারলাম যে হাইড্রার তিনটা অংশ হাইড্রার মধ্যে দেখতে পাই। এক নম্বর অংশের নাম কি, এক নম্বর অংশের নাম হচ্ছে হাইপোস্টম, হাইপোস্টম হাইপোস্টম হচ্ছে মুখছিদ্রের নিচে, হাইপো মানে নি, হাইপো মানে হচ্ছে কম, হাইপো মানে হচ্ছে কম, আর স্টম মানে মুখছিদ্র। তাহলে মুখের নিচে এরকম একটা মানে মুখের নিচে ত্রিকোণাকার একটা অংশ পাওয়া যায় তাকে হাইপোস্টম বলে। হাইপোস্টমটা হচ্ছে মুখছিদ্রের নিচে, মুখছিদ্রের নিচে ত্রিকোণাকার অংশ, মুখছিদ্রের নিচে একটা ত্রিকোণাকার অংশ পাওয়া যায়, মুখছিদ্রের নিচে ত্রিকোণাকার অংশ পাই আমরা, সেটাকে বলি হচ্ছে হাইপোস্টম বলি। এরপর হচ্ছে যে আমরা দেখতে পাই দেহকাণ্ড রয়েছে, দেহকাণ্ড, দেহকাণ্ড বা ইংরেজিতে এদেরকে বলা হয় ট্রাঙ্ক বলা হয়। এই দেহকাণ্ড বা ট্রাঙ্কের মধ্যে কি কি আসে, এক নম্বরে আসে কোষিকা বা টেন্টেকেল, দুই নম্বরে আসে হচ্ছে শুক্রাশয়,
এরপর আসে হচ্ছে ডিম্বাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, ডিম্বাশয়, এবং সবার নিচে কি থাকে? পাদচাকতি থাকে। তো এই হচ্ছে হাইড্রার বাহ্যিক গঠন বা হাইড্রা এই জিনিসগুলো নিয়ে গঠিত। তাহলে হাইড্রার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি বলো তো? এই পুরা ছবি দেখা তোমার কাছে কি মনে হয়, হাইড্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, বা কোনটা নিয়ে হাইড্রা হচ্ছে একটু বেশি গর্ববোধ করতে পারে, এরকম বিষয় অনেক কিছুই অনেকের আছে, বাট গর্ববোধ করার মতো বিষয়ের একটা আছে শুধু, যেটা আর কারো নাই, বলো কি আছে? পাদচাকতি, পাদচাকতি তো লিখেছি, পদচাকতি, পাদচাকতি একই কথা, বলো আমাদের হচ্ছে কি আছে হাইড্রার গর্ব করার মতো কি আছে? যেমন আমাদের গর্ব করার মতো কি আছে, ব্রেইন বা মস্তিষ্ক আছে আমাদের গর্ব করার মতো, এটা যে বলতে পারবে তাকে হচ্ছে যে একটা বায়বীয় চকলেট খাওয়াবো। যে হাইড্রার গর্ব করার মতো কি আছে, কি আছে, কি আছে? কোর্ষিকা আছে, ভেরি গুড, ইন্টারস্টেশিয়াল সেল আছে, এর কথাও ঠিক। এখন এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন যেটার অনেক ধরনের উত্তর হইতে পারে। পুনরুৎপত্তি ক্ষমতা, এর কথাও বলেছে। কোর্ষিকা, কোর্ষিকাটা হচ্ছে বাহ্যিক গঠনের মধ্যে এর সবচেয়ে গর্ব করার মতো অংশ, এরকম এরকম নাড়ায় নাড়ায় তারা হচ্ছে যে জিনিসপত্রকে কি করতে পারে, অ্যাটাক করতে পারে। এখন আসা যাক হচ্ছে, তাহলে আমরা বাহ্যিক গঠন শিখে ফেলছি, এই ছবি ক্লিয়ার সবার? ফকফকা এই ছবি আঁকতে পারবা? আঁকতে যদি না পারো তাহলে কিন্তু হবে হচ্ছে তোমাকে বাটালিমাইট দেওয়া হবে যদি এটা আঁকতে না পারো, হাইড্রার বহির্গঠন। এবার আসো হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ। হাইড্রার মধ্যে হাইড্রা কিন্তু দ্বিস্তরী প্রাণী। হাইড্রা কয়স্তরী প্রাণী? হাইড্রা দ্বিস্তরী প্রাণী। হাইড্রা কি? দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী মানে হচ্ছে দ্বিস্তরী, দ্বিভ্রূণস্তরীয় প্রাণী, দ্বিভ্রূণস্তরীয় প্রাণী, দ্বিভ্রূণস্তরীয় প্রাণী, দ্বিভ্রূণস্তরীয় প্রাণী মানে হচ্ছে যে হাইড্রার মধ্যে এপিডার্মিস, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম ছিল, এক্টোডার্ম এবং হচ্ছে এন্ডোডার্ম ছিল, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম ছিল। সেই এক্টো ডার্ম থেকে কি তৈরি হয়েছে? সে এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে আমাদের এপিডার্মিস। এক্টোডার্ম থেকে তৈরি হয় বা এক্টোডার্ম থেকে আসে হচ্ছে এপিডার্মিস, এবং হচ্ছে যে আমাদের এন্ডোডার্ম থেকে আসে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এই এপিডার্মিসে কয়টা কোষ থাকে আর গ্যাস্ট্রোডার্মিসে কয়টা কোষ থাকে বাবুরা বলে ফেলো তো? এপিডার্মিস থেকে আমাদের এপিডার্মিসের মধ্যে বেসিক্যালি 7টা কোষ থাকে, যাদেরকে আমরা এপিডার্মাল কোষসমূহ বলি, আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে 5টা কোষ থাকে যাদের আমরা গ্যাস্ট্রোডার্মাল কোষ বলি। এপিডার্মিস মানে হচ্ছে বহির্ত্বক, আর গ্যাস্ট্রোডার্মিস মানে কি? গ্যাস্ট্রোডার্মিস মানে অন্ততক। এই যে দেখো, এগুলা কিন্তু তোমরা সবই পারো, তাও ভয় পাও যে ভাইয়া কিছু পারি না, আমার কি হবে? বিয়ে হবে, ঠিক আছে? কিছু না পারলে তার বিয়ে হবে, বাসায় জানায় দিবা যে আমি আর পড়ালেখা করতে পারছি না, পড়ালেখা করা আমার জীবনের জন্য একটি বোঝা হয়ে গিয়েছে, তাই আমি বিবাহ করতে চাই। যদি হচ্ছে যে নিজ মুখে বলতে না পারো, পত্র লিখিবা বরাবর, জনাব পিতা, আমি আপনার একমাত্র সুযোগ্য ছেলে বা মেয়ে, পড়ালেখা আমার জীবনে একটি বোঝা হয়ে গিয়েছে, HSC পরীক্ষায় পড়ালেখা করতে গিয়ে আমি দেখলাম যে আমার পড়ালেখা করতে একদমই ভালো লাগে না, এই ভালো না লাগার ওষুধ, ভালো না লাগার জন্য আমি পড়ালেখায় মনোযোগ দিতে পারছি না, তাই আমাকে অতি সত্বর বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি, নিবেদক আপনার সুযোগ্য পুত্র বা কন্যা, লিখে নাম লিখে পাঠায় দিবা বাপের কাছে বা মায়ের কাছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে এই 7টা কোষ যে আছে আমাদের, এই 7টা কোষের মধ্যে কি কি কোষ থাকে? এক নম্বরে থাকে হচ্ছে পেশি আবরণী কোষ, এক নম্বরে থাকে এখানে হচ্ছে পেশি আবরণী কোষ, দুই নম্বরে থাকে হচ্ছে কি আমাদের, দুই নম্বরে থাকে হচ্ছে যে আমাদের সংবেদী কোষ, একটা পেশি আবরণী কোষ, সংবেদী কোষ, তিন নম্বরে থাকে কি, তিন নম্বরে থাকে হচ্ছে স্নায়ু কোষ, তারপর থাকে হচ্ছে কি গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ, এরপর হচ্ছে এর সবচেয়ে একটা বস মার্কা জিনিস হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ছয় এবং সাত নম্বরে কি থাকে? ছয় এবং সাত নম্বরে থাকে হচ্ছে জনি, একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে নিডোসাইট। এই জনন কোষ এবং নিডোসাইট কার মধ্যে নাই? জনন কোষ এবং হচ্ছে কি আমাদের নিডোসাইট, জনন কোষ এবং হচ্ছে নিডোসাইট, এই দুইটা হচ্ছে আমাদের আবার এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে নেই। গ্যাস্ট্রোডার্মিসের 5টা কোষের মধ্যে এক নম্বরে থাকে হচ্ছে পুষ্টিকোষ, পুষ্টিকোষ বা এই পুষ্টিকোষের আরেকটা নাম হচ্ছে পেশি আবরণী কোষ, পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, পুষ্টিকোষ বা এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এরপর হচ্ছে আছে আমাদের সংবেদী কোষ, স্নায়ু কোষ, এরপর আসে আমাদের হচ্ছে সংবেদী কোষ, দেন আসে আমাদের হচ্ছে স্নায়ু কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে, গ্রন্থি কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল
কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আমাদের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ। না লিখলেও হবে, ক্লাসে লেখালেখির কোনো দরকার নাই। তাহলে হচ্ছে, বা যারা লিখতে চাও লিখবা, দ্রুত লিখবা, আস্তে আস্তে লিখা হচ্ছে যে আমাকে ধীরগতি করাবা না। তাহলে দেখো, জনন কোষকানি ক্লাসের পিডিএফ দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? দেখো, এই যে জনন কোষ এবং নিডোসাইট, এই দুইটা এপিডার্মিসে আছে যারা গ্যাস্ট্রোডার্মিসে নাই। এখন হচ্ছে আমাদের এপিডার্মাল কোষসমূহ নিয়ে আমাকে একটু বিস্তারিত জানতে হবে। এপিডার্মাল কোষসমূহের একটা ছবি তোমাদের শিখতে হবে। এপিডার্মাল কোষসমূহের আঁকার জন্য এরকম মাঝে একটা হচ্ছে তুমি স্তর দাও, মাঝে তুমি একটা স্তর দাও। দেওয়ার পর হচ্ছে তুমি এরকম এরকম হচ্ছে কোষগুলা উঠাও, এরকম এরকম হচ্ছে কোষগুলা উঠাও, এরকম এরকম হচ্ছে কোষগুলা উঠাও, ঠিক আছে? এরকম এরকম কোষগুলা উঠাও। উঠায় হচ্ছে যে চারটা কোষ তুমি এরকম দিবা, বেশি না। কয়টা কোষ দিলা? চারটা কোষ দিলা। এই যে চারটা কোষ দিলা, এই চারটা কোষ হচ্ছে যে আমাদের পেশি আবরণী কোষ। এই চারটা কোষ হচ্ছে পেশি আবরণী কোষ। বাট এত গ্যাপ দিয়ে দেওয়াটা ঠিক হয় নাই, এত গ্যাপ দিয়ে দেওয়াটা খারাপ দেখা যাচ্ছে। একদম লাগায় লাগায় দাও, একটা একটার সাথে হচ্ছে লাগায় লাগায় দাও, একটা একটার সাথে হচ্ছে একটা ধুর, একটা একটার সাথে হচ্ছে লাগায় লাগায় দিবা। টুকু 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 টিটা টা 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 টুটু 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 টিটি টিটি টি দিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের পেশি আবরণী কোষগুলা। এই পেশি আবরণী কোষের উপর একটা আবরণ থাকে, টং টং হস, একটা আবরণ। পেশি আবরণী কোষের উপরে কি থাকে? পেশি আবরণী কোষের উপরে আবরণ থাকে। এই যে পেশি আবরণী কোষের উপরে আবরণ দিয়ে দিলাম, এবং এই আবরণটা বেসিক্যালি কিউটিকল দিয়ে তৈরি, এবং এখানে হচ্ছে যে মিউকাস দানা থাকে, এই মিউকাস দানার ক্ষরণ মিলে হচ্ছে যে আমাদের এই কিউটিকল বিশিষ্ট আবরণ তৈরি হয়। এই তো দিয়ে দিলাম কিউটিকল দানা, টুসুং 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 টুসুং। এখন এই যে বড় বড় গদ্দেল্লা গদ্দেল্লা যে কোষগুলা দেখতে পাচ্ছ, বড় বড় গদ্দেল্লা গদ্দেল্লা কোষ, এই কোষগুলা বেসিক্যালি পেশি আবরণী কোষ। এই কোষগুলাই হচ্ছে আমাদের বেসিক্যালি পেশি আবরণী কোষ। একটা জিনিসটা কোষ বলতে গেলে তার মধ্যে কি থাকতে হবে? একটা মানুষের মানুষ বলতে গেলে তার মধ্যে কি থাকতে হবে? মনুষ্যত্ব বোধ থাকতে হয়, ঠিক আছে? একটা প্রাণীকে প্রাণী বলতে গেলে তার মধ্যে প্রাণ থাকতে হয়, ঠিক তেমনি একটা কোষকে কোষ বলতে গেলে তার মধ্যে কি থাকতে হবে? নিউক্লিয়াস চাচ্চুকে থাকতে হবে। কাকে থাকতে হবে? নিউক্লিয়াস চাচ্চুকে থাকতে হবে। কাকে থাকতে হবে? নিউক্লিয়াস চাচ্চুকে থাকতে হবে। এবং হচ্ছে যে এই কোষটা হচ্ছে গদ্দেল্লা গদ্দেল্লা কোষগুলোকে পেশি আবরণী কোষ বলতেছি। তো পেশির মতো যদি কাজ করতে চাও, পেশির মতো যদি তুমি কাজ করতে চাও, তাহলে তোমার মধ্যে এখানে হচ্ছে যে তন্তু থাকতে হবে, তন্তু থাকতে হবে, যে তন্তুগুলা সংকোচন প্রসারণের কাজ করবে। তাহলে এখানে সংকোচন প্রসারণের কাজ করবে যে তন্তুগুলা, সেই তন্তুগুলাকে বলা হয় মায়োনিম। মায়ো মানে হচ্ছে মাসেল, আর মাসেলের মতো অনেকটা, এই জন্যকে বলা হয় মায়োনিম। মায়োনিম নামক পেশিতন্তু থাকতে হবে এই জায়গার মধ্যে, মায়োনিম নামক পেশিতন্তু থাকতে হবে। তাহলে এই যে ছবিটা আঁকলাম এতক্ষণ, পিকচার পারফেক্ট একটা ছবি যে ভাইয়া তোমাদের একে দেখাইলাম, এটা হচ্ছে আমাদের একটা পেশি আবরণী কোষ। এটা কি একটা? এটা হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। কার পেশি আবরণী কোষ? এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এপিডার্মিসের পেশি আবরণী কোষ। এটা হচ্ছে বহির্ত্বক। এটা কি? এটা হচ্ছে বহির্ত্বক। এই পেশি আবরণী কোষের মধ্যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিউকাস দানা। এটা কি? এটা হচ্ছে মিউকাস দানা। এটা কি? মিউকাস দানা। এই যে আমরা দেখতে পাচ্ছি এই নীলটা, এটা হচ্ছে মায়োনিম তন্তু, মায়োনিম তন্তু, মায়োনিম তন্তু, মায়োনিম তন্তু, ঠিক আছে? মায়োনিম তন্তু, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের একটা পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের ছবিটা শিখলাম, এটাকে পেশি আবরণী কোষ বলা হয়। পেশি বলার কারণে এর মধ্যে এই যে তন্তু থাকে মায়োনিম তন্তু, সেই তন্তুর কারণে সংকোচন প্রসারণ হয়। আর পেশি আবরণী কোষ বলার কারণ, কারণ এটা বহির্ত্বকে সব জায়গা জুড়ে আছে। দ্যাট মিন্স বহির্ত্বক একটা আবরণ দেয়, এটা পুরো বহির্ত্বকে সব জায়গা জুড়েই এটা আছে। বহির্ত্বক বলতেই পেশি আবরণী কোষ বোঝায়, এই জন্য এটাকে কি বলা হয়? আবরণী কোষ বলা হচ্ছে, কারণ এটা একটা আবরণের মতো কাজ করে। এখন এর মাঝে মাঝে ভিন্ন জিনিসগুলা থাকবে, এর মাঝে মাঝে আমাদের অন্য জিনিসগুলা থাকবে। যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে যে আমাদের সংবেদী কোষ, সংবেদী কোষ, এই আমাদের দুইটা এই কি বলে পেশি আবরণী কোষের ফাঁকে সংবেদী কোষ থাকবে, যেটা তার সংবেদী তন্তুগুলা বাইরের দিকে ছড়ায় দিবে, আর আরেকটা তন্তু বাইরে থেকে তথ্য সংগ্রহ করে আরেকটা তন্তু ভেতরের দিকে দিবে। এই ভেতরের দিকে তন্তুটা মাঝে কি থাকে? স্নায়ু কোষ থাকে। মাঝে কি থাকে? স্নায়ু কোষ থাকে। স্নায়ু কোষ হচ্ছে এই মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। আমরা এই দ্বিস্তরী আমাদের হাইড্রার মধ্যে মেসোগ্লিয়া নামে আরেকটা আবরণ থাকে। কি নামে একটা আবরণ থাকে? মেসোগ্লিয়া নামে একটা আবরণ থাকে। যে মেসোগ্লিয়া নামক আবরণটা হচ্ছে যে আমাদের কি কাজ করে? এই এক্টোডার্ম এবং এন্ডোডার্ম বা এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস
বলছেন মাঝে থাকে মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়া স্তরে থাকে হচ্ছে স্নায়ু তন্তু। তাহলে স্নায়ু কোষ পাই গেলাম আমি, তাহলে একটা পেশি আবরণী কোষ পাইলাম, দুই নম্বরে পাইলাম স্নায়ু কোষ, আর এই যে কোষটা এই কোষটাকে কি বলছে সংবেদী কোষ। সব লেখা ডানে লিখতে হবে বা আমি কিছু লেখা যাবে না, সাদা ভাইয়া লিখছে দেখাল হবে না, নিজে লেখা যাবে না, পরীক্ষা লিখলে জিরো দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমাদের আরো কিছু কোষ থাকে এরকম, এদেরকে আমরা বলি হচ্ছে গ্রন্থি কোষ। এখানে কিছু থাকে গ্রন্থি কোষ যারা বিভিন্ন জিনিস খরণ করে, তাহলে এদেরকে কি বলবো আমরা গ্রন্থি কোষ বলি, এদেরকে কি বলি গ্রন্থি কোষ। তাহলে কয়টা কোষ পেলাম, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ পেয়ে গেলাম আমরা। এখানে কি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ পেয়ে গেলাম, ঠিক আছে, গ্রন্থি কোষ পেয়ে গেলাম। এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় ফাঁকে ফাঁকে কিছু ছোট 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 কোষ থাকে, কিছু ছোট 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 কোষ থাকে, যে কোষগুলোকে ইন্টারস্টিশিয়াল কোষ বলে, এবং এই ইন্টারস্টিশিয়াল কোষগুলাই হচ্ছে কিন্তু আমাদের হাইড্রার রিজেনারেশন বা পুনরুৎপত্তি ক্ষমতার জন্য দেয়, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষই কিন্তু হাইড্রার রিজেনারেশন বা পুনরুৎপত্তি ক্ষমতার জন্য দেয়। আর এটা যেহেতু আমাদের বহিঃত্বকের কোষ, এই বহিঃত্বকের কোষের মধ্যে হচ্ছে যে আমাদের কি থাকবে, বহিঃত্বকের কোষের মধ্যে হচ্ছে যে আমাদের এরকম নেমাটোসিস্ট থাকবে, নেমাটোসিস্ট থাকবে, ঠিক আছে, নেমাটোসিস্ট থাকবে, নেমাটোসিস্ট থাকবে, নেমাটোসিস্ট থাকবে, ঠিক আছে, নেমাটোসিস্ট আমরা পড়বো, নেমাটোসিস্ট বা নিডোসাইট কোষ থাকবে, যে নিডোসাইট কোষটা থেকে আমাদের হচ্ছে নেমাটোসিস্ট সূত্রক বের হবে, যারাই বেসিক্যালি হচ্ছে মেইন খুনাখুনির জন্য দায়ী, এটা হচ্ছে নিডোসাইট কোষ, নিডোসাইট কোষ, নিডোসাইট কোষ। জনন কোষগুলোকে সেভাবে দেখা যায় না, কারণ জনন কোষগুলো হচ্ছে সবসময় থাকে না, যখন প্রয়োজন হয় তখন জনন কোষগুলো আসে। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রার বহিঃত্বক, হাইড্রার এপিডার্মিস, এপিডার্মিসের কোষসমূহ। এই ছবিটা হয়তো তোমরা মেজরিটি শিখো নাই, বাট এটা শিখে রাখো, পরীক্ষার জন্য আসতে পারে, এপিডার্মিসের কোষসমূহ, এপিডার্মিসের কোষসমূহ, ঠিক আছে। তাহলে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ আমরা দেখতে পাইলাম, ওকে, আঁকা শেষ করো, এই ছবিটা আঁকতে একটু টাইম লাগবে, আমি একটু টাইম দিচ্ছি তোমাকে, আঁকা শেষ করো। আগা হইছে, ওকে, এখন আসো যে হচ্ছে আমরা এই জিনিসগুলার বর্ণনা শিখি, ঠিক আছে, বর্ণনা শিখবো আমরা, এই যে কোষসমূহ পড়লাম এই কোষসমূহ বিস্তারিত জানবো, বিস্তারিত জানবো। আয় হায় আমি এটা তুললাম গেল গো ওমর খোদা, হেই আমি হচ্ছে এই কোষসমূহ বিস্তারিত হচ্ছে বই থেকে তুলছিলাম, গেল কই, আমার সাথে প্রপঞ্চ হয়েছে, আমার এই পেজটি তোলা হয়নি, আদর্শ নিডোসাইটের গঠনও আসছে বাট আমার কোষ পেজটা আসেনি, এটা কোনো কথা। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমি কোন ধরনের প্রপঞ্চ হইল আমার সাথে পাইছি, প্রপঞ্চ আমরা মেনে নিব না, আমরা প্রপঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আচ্ছা তোমাদের এগুলো একটু পড়ায় দিতে চাইছি, দেখো যে বইয়ের মধ্যে এই প্রত্যেকটা জিনিসের কথা বলা আছে, যেমন পেশি আবরণী কোষ বা মাস্কুলার এপিথেলিয়াল সেল, এখানে এটাকে বলছে যে এটাকে পেশি আবরণী কোষ বলার কারণ এরা দেহ আবরণ তৈরির মাধ্যমে দেহকে রক্ষা করে, এবং এর মধ্যে যে পেশি প্রবর্ধন থাকে মায়োনিম, এগুলো হচ্ছে পেশি প্রবর্ধন। এই যে মায়োনিম যে নামটা বলতেছি আমরা, এরা হচ্ছে পেশি প্রবর্ধন, মানে সরাসরি পেশি থাকে না, পেশির মতো কিছু তন্তু থাকে, প্রবর্ধিত বা প্রলম্বিত তন্তু থাকে, এদেরকে বলে পেশি প্রবর্ধন। কেন পেশি বলে, কারণ এই তন্তুগুলো সংকোচন প্রসারণ করতে পারে, এদেরকে পেশি প্রবর্ধন বলা হয়, পেশি প্রবর্ধন, মায়োনিম জিনিসটাকে একটা পেশি প্রবর্ধন। তাহলে এই আমাদের হচ্ছে যে পেশি আবরণী কোষটা সবচেয়ে বড় সাইজের কোষ, পুরো কোষের আবরণের মতো কাজ করে, এজন্য দেহ আবরণ তৈরির মাধ্যমে দেহকে রক্ষা করে। এই যে প্রবর্ধনগুলো থাকে, এই প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে হ্রাসবৃদ্ধি ঘটায়, পেশির মতো কাজ করে, যা প্রাণীর চলন, খাদ্য গ্রহণ ইত্যাদিতে সহায়তা করে। এখানে আমাদের হচ্ছে কিছু ছোট ছোট মিউকাস দানা দেখতে পাই, বলছি যে মিউকাস দানা করণ করে আমাদের বহিঃত্বক তৈরি করে বা আমাদের বহির আবরণ তৈরি করে, যেটা কিউটিকল দ্বারা গঠিত। তাহলে মিউকাস দ্বারা নিঃসৃত রস কিউটিকল গঠনে অংশ নেয়। তারপর হচ্ছে এখানে কোষিকাতে, এখানে আমরা কি আছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এদের মাঝে দুটা পেশি আবরণের মাঝে এরা নিডোসাইটকে, নিডোব্লাস্ট, ব্লাস্ট মানে অপরিণত কোষ,
আর সাইট মানে পরিণত কোষ, তো নিডোসাইট বা নিডোব্লাস্ট যেটাই বলো সেটাকে ধারণ করে এবং হচ্ছে দেহকে কোনো বস্তুর সাথে আটকে রাখতেও এরা সাহায্য করে। কারণ এখানে যে মিউকাস দানা থেকে যে রসক্ষরিত হয় সেটা তো কিউটিকল গঠন করে যেটা বহিরাবরণ হিসেবে কাজ করে, একই সাথে এটা দেহকে পিচ্ছিল এবং আঠালো দুইটাই করতে পারে, প্রয়োজন অনুযায়ী পিচ্ছিল প্রয়োজন অনুযায়ী আঠালো দুইটা কাজই করতে পারে। এবং মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশ নেয়, মিউকাস দানা যে জায়গাগুলোর মধ্যে আছে সেগুলো শ্বসন কাজে হেল্প করবে। তো এই কথাটাই পেশিয়াবনী কোষটা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশিয়াবনী কোষগুলো আকারে বড়, সংখ্যায় অধিক, এরা হচ্ছে এপিডার্মিসের সম্পূর্ণ জায়গা জুড়ে এরা অবস্থান করে এবং এই প্রত্যেকটা কোষে একটা নিউক্লিয়াস, কিছু কোষ গহ্বর এগুলো থাকে। এবং হচ্ছে আমরা এখানে ছবিতেও দেখছি, ছবিতেও মাত্র দেখলাম, ছবি আঁকায় এই যে আমাদের মিউকাস দানা থাকে, এই মিউকাস দানাগুলো আমাদের যে আবরণ তৈরি করে এটাকে বহির্ত্বক না লেখে কিউটিকল লেখো, যে একটা আমাদের আবরণ তৈরি করে যেটাকে আমরা বলি কিউটিকল, যেটাকে আমরা বলি হচ্ছে কিউটিকল, কিউটিকল বলি, ঠিক আছে, এটা হচ্ছে কিউটিকল আবরণ তৈরি করে। কিউটিকল আবরণ তৈরি করে দিচ্ছে আমাকে, একই সাথে হচ্ছে যে আমাদের এই ভেতরের দিকে মায়োনিম নামক পেশি প্রবর্ধন থাকে যারা সংকোচন প্রসারণ কাজ করতে পারে। তাহলে পেশি আবরণী কোষের ব্যাখ্যা এবং পেশি আবরণী কোষের কাজ আমার শিখতে হবে। ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে স্পেসিফিক তেমন কোনো কথা বলা নেই, এরা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। নর্মাল একটা জীব কোষে যা যা থাকার কথা ইন্টারস্টিশিয়াল কোষে সব আছে, কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোষগুলা দ্রুত বিভাজিত হয়ে যে কোনো কোষ তৈরি করতে পারে এবং হাইড্রার যে একটা স্পেশাল ক্ষমতা, রিজেনারেশন ক্ষমতা, কাটা অংশ থেকে নতুন হাইড্রা তৈরি সেটা সৃষ্টিতে কিন্তু ওই সাহায্য করে। এবং হাইড্রার একটা বৈশিষ্ট্য হচ্ছে 45 days অন্তর অন্তর তার বডি সব কোষ ফালায় দিয়ে নতুন কোষ তৈরি করে। এই যে ক্ষমতাটা, একটা কোষ থেকে পূর্ণাঙ্গ একটা জীব তৈরির ক্ষমতা, এটাকে কিন্তু টটিপটেন্সি বলা হয়। তারপর হচ্ছে সংবেদী কোষ, যেটা বাইরে থেকে সংবেদ গ্রহণ করে, ধরো তোমার সিমটি দিলাম, এই সিমটির যে তথ্যটা যে কোষটা নিয়ে যাবে সে কোষটাকে বলা হয় সংবেদী কোষ। সে কোষটা নিয়ে কাকে দেয় এই তথ্যটা? স্নায়ু কোষ বা নার্ভ সেলকে দেয়, স্নায়ু কোষ বা নার্ভ সেলকে দেয়। আর এরপর থেকে গ্রন্থী কোষ, যারা কোনো কিছু খরণ করে, একটা পিচ্ছিল রস, আঠালোর রস, প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র খরণ করে, তো এই জায়গার। আর জনন কোষ, জনন কোষটা দেখা যায় প্রয়োজন অনুসারে, সবসময় জনন কোষ থাকে না, জনন কোষগুলো প্রয়োজন অনুসারে জার্ম সেল, শুক্রাণু ডিম্বাণু, মানে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয় যেখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। আর নিডোসাইট নিয়ে আমরা তো বিস্তারিত পড়ব। তাহলে এই যে সাতটা অঙ্গ আছে, সাতটা অংশ আছে, এটা নিয়ে কিন্তু তোমাকে ভালো মতো পড়তে হবে, কারণ এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসতে পারে এবং এই তিনটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। সো আমি তোমাকে একটু দেখাই দিলাম পুরো জায়গাটা কি কি আছে, ঠিক আছে, তুমি এখন জাস্ট একবার রিডিং দিলেই তোমার হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তাহলে আমরা এই এপিডার্মিসের কোষসমূহ দেখলাম, তাহলে এপিডার্মিসের কোষসমূহ ছবি একা দিছি ভাইয়া, একটু দেখাইও দিছি, এখন তুমি একবার পড়লে পারবা না, এখন তুমি একবার পড়লে পারবা, ভরসা রাখতে হবে নিজের প্রতি। এখন দেখো নেক্সট যে কথাটা আছে আমাদের এপিডার্মিসের কোষসমূহ হচ্ছে, তাইলে হচ্ছে সুন্দর মতো পড়বা এপিডার্মিসের কোষসমূহ আমাদের হচ্ছে সুন্দর মতো তুমি পড়বা, সুন্দর মতো বই থেকে পড়ো, সুন্দর মতো বই থেকে পড়তে হবে, ঠিক আছে। পারবা না বই থেকে পড়তে আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, যে একবার একটু ওভারভিউ দিয়ে দিছি, এখন তুমি পড়তে পারবা না সুন্দর মতো, পারবা কি না? কি হয়েছে, কি আটকে যাচ্ছে, কি আটকে যায়, ক্লাস তো আটকানোর কথা না, আচ্ছা পারবা। তাইলে আসো যে হচ্ছে যে এরপর আসো আমরা হচ্ছে যে নিডোসাইটে যাই, নিডোসাইট, নিডোসাইট, নিডোসাইট যে আছে আদর্শ নিডোসাইটের ছবি এবং গঠন, এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে 5 star, এটা হচ্ছে পরীক্ষার জন্য 5 star। এ পর্যন্ত যা পড়তেছি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক 5 star, এটা হচ্ছে তোমাকে পারতেই হবে, যে একটা আদর্শ নিডোসাইটের ছবি এবং গঠন, এটা না পারলে হবে না কোনো মতে, আদর্শ নিডোসাইটের গঠন, ছবি এবং গঠন যদি তুমি না পারো হবে না, এটা পারতেই হবে, মাস্ট মাস্ট নো একটা জিনিস। তাহলে আসো আমরা একটা আদর্শ নিডোসাইটের গঠন শিখে ফেলি। নিডোসাইটটা হচ্ছে যে নিডোসাইটটা মধ্যে এদের দংশন অঙ্গাণু থাকে, দংশন অঙ্গাণু মানে হচ্ছে এরা যে কামড় দিবে আরেকজনকে, ঠিক আছে, কামড় দেওয়ার জন্য প্রয়োজনীয় অঙ্গগুলা হচ্ছে এই আদর্শ নিডোসাইটের মধ্যে থাকে। কামড় দেওয়ার জন্য প্রয়োজনীয় যে অঙ্গগুলা আছে সেই প্রয়োজনীয় অঙ্গগুলা হচ্ছে যে এই নিডোসাইটের মধ্যে থাকে, ঠিক আছে, নিডোসাইটের মধ্যে কামড় দেওয়ার জন্য প্রয়োজনীয়
সব কিছু হচ্ছে নিডোসাইটের মধ্যে থাকে। নিডোসাইট, নিডোসাইটের ভেতর হচ্ছে নেমাটোসিস্ট নামে একটা অঙ্গাণু, নেমাটোসাস নামে একটা অংশ রয়েছে, নেমাটোসিস্ট। নিডোসাইটের ভেতর কি থাকে? নিডোসাইটের ভেতর থাকে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টটাই মূলত এর দংশন অঙ্গাণু। নেমাটোসিস্টটাই মূলত হচ্ছে যে এর কি, নেমাটোসিস্টটাই মূলত হচ্ছে এর দংশন অঙ্গাণু। নেমাটোসিস্টটাই মূলত হচ্ছে এর দংশন অঙ্গাণু। নেমাটোসিস্টটাই মূলত কি, এর দংশন অঙ্গাণু। ঠিক আছে, এটার ছবিটা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই শিখবো। খুব সুন্দর একটা ছবি, সহজ একটা ছবি, ঠিক আছে? সহজেই হচ্ছে যে শিখে নাও, সহজেই বুঝে নাও, সহজেই শিখে নাও। তাহলে এই যে এটা দুইটা ছবি আঁকতে হয়, একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, আর একটা হচ্ছে যখন সে হচ্ছে উন্মুক্ত হয়ে যায় সে উন্মুক্ত অবস্থায়। একটা স্বাভাবিক অবস্থার ছবি, একটা উন্মুক্ত যখন হয়ে যায় সে উন্মুক্ত অবস্থার ছবি আছে একটা। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থার ছবি, একটা যখন সে উন্মুক্ত হয়ে যায় সে উন্মুক্ত অবস্থার ছবি। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থার ছবি, আর একটা হচ্ছে উন্মুক্ত অবস্থার ছবি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে আমাদের স্বাভাবিক অবস্থায় যে একদম সে হচ্ছে নিষ্পাপ বাচ্চার মতো আছে, সে স্বাভাবিক অবস্থায় ছবি। স্বাভাবিক অবস্থায় তার উপরের যে অংশটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে তার অপার কুলাম। যে জায়গায় তুমি এই অপার কুলাম টার্মটা পাবা, মনে রাখবা সেটা দিয়ে ঢাকনা বুঝায়। অপার কুলাম বা ঢাকনা, এটা দিয়ে কি বুঝে? অপার কুলাম বা ঢাকনা। এই উপরে তীরের মতো যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিডোসিল। এটা কি? এটা হচ্ছে নিডোসিল। এটা কি? এটা হচ্ছে নিডোসিল। এটা কি? এটা হচ্ছে নিডোসিল, নিডোসিল। এইটা হচ্ছে ট্রিগারের মতো, বন্দুক দেখছো জীবনে, বন্দুকের ট্রিগারের মধ্যে টুস করে আমাদের যদি ধরো বন্দুকের ট্রিগারকে, ট্রিগারের মধ্যে একটা বন্দুকের মধ্যে একটা ট্রিগার থাকে যেটা চাপ দিলে গুলি বেরোয়, তাহলে ওইটার মতো এই নিডোসিলে চাপ পড়লে ঠাস করে নেমাটোসিস্টটা বের হয়ে যায়। এই যে থলিটা দেখতে পাচ্ছ, থলির ভেতর যা আছে সেটা হচ্ছে নেমাটোসিস্ট। এই থলির ভেতর যা আছে সেটা হচ্ছে নেমাটোসিস্ট। এই থলির ভেতর যা আছে সেটা কি? নেমাটোসিস্ট। এখন এই থলির ভেতর হচ্ছে আমাদের অনেক কিছু আছে, এই থলির ভেতর অনেক কিছু আছে, থলির মধ্যে অনেক কিছু আছে, এটা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এই যে আমরা দড়ির মতো যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেমাটোসিস্ট সূত্রক বেসিক্যালি, নেমাটোসিস্ট সূত্রক বেসিক্যালি। আর এই যে আমাদের এরকম টুস 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 ঝুলতেছে যেটা, এই টুস 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 যেটা ঝুলতেছে এটাকে বলা হয় ল্যাসো। এই টুস টুস যেটা ঝুলতেছে, এই টুস টুস যেটা ঝুলতেছে এটা হচ্ছে ল্যাসো। এটা যেহেতু একটা আমরা কোষ বলতেছি, এর মধ্যে অবশ্যই কি থাকতে হবে? নিউক্লিয়াস থাকতে হবে, এবং হচ্ছে যে আমাদের এই মোছের মতো যে দেখা যাচ্ছে, এই মোছের মতো দেখা অংশটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক সূত্রক। এটাকে বলি আমরা হচ্ছে সাইটোপ্লাজমিক সূত্রক, বা এটাকে পেশি সূত্র বলা যায়, পেশি সূত্রই বলি আমরা, পেশি সূত্র। তো আমাদের নেমাটোসিস্টের মধ্যে এই অংশগুলো রয়েছে। এখন এই জিনিসটাকে যখন তুমি হচ্ছে যে নেমাটোসিস্ট সূত্রকটা যখন বের হবে, তখন দেখতে সিনারিওটা কিছুটা ভিন্ন হবে, তখন দেখতে এদেরকে একটু ভিন্ন ভিন্ন লাগবে। তাহলে স্বাভাবিক অবস্থায় ছবিও আমরা শিখবো, আবার যখন হচ্ছে যে একে আমরা স্বাভাবিক অবস্থায় ছবিও আমরা শিখবো, আবার যখন একে আমরা হচ্ছে যে রাগায় দিব, যখন সে উন্মুক্ত হয়ে যাবে তখন একে দেখতে কেমন লাগবে সেই ছবিটাও আমাদের শিখতে হবে, সেই ছবিটাও আমাদের শিখতে হবে। ঠিক আছে, চেষ্টা করবা দুইটা ছবি একটু কাছাকাছি রাখার, মানে এমন ভাবে আঁকো না যে দুইটা ছবি দুই রকম হয়ে যায়, দুইটা জিনিসকে দুই রকম যেন দেখতে না লাগে, এরকমভাবে আঁকার চেষ্টা করবা। ঠিক আছে, দুইটা জিনিস যেন হচ্ছে আমাদের তুমি রিলেট করতে পারো দুইটা জিনিস। একদমই যদি ভিন্ন রকম হয়ে যায় তখন কিন্তু হচ্ছে জিনিসটা আর সৌন্দর্য থাকবে না, জিনিসটার সৌন্দর্য থাকবে না। তো সূত্রকটা বের হয়ে গেল, সূত্রকটা বের হয়ে গেছে মানে সূত্রকের সাথে এটা এরকম উল্টানো ছিল, এটা এরকম টাস করে হচ্ছে উপরে উঠে যাবে, টাস করে উপরে উঠে যাবে। ঠিক আছে, এই যে ঢাকনা আছে এই ঢাকনাটা এপাশে চলে যাবে, ঢাকনাটা কি হবে? ঢাকনাটা এপাশে চলে যাবে, ঢাকনাটা কি হবে? ঢাকনাটা এপাশে চলে যাবে। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে যে এই নিডোসিলটা থাকবে, তাহলে এইটা হচ্ছে নিডোসিল, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপার কুলাম বা ঢাকনা। এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে সূত্রকটা, তো এই যে এটা সূত্রক, এটা হচ্ছে যে নিক্ষিপ্ত হওয়ার পর সূত্রকটা এরকম। এখানে আমাদের হচ্ছে দুইটা কাঁটা, মানে কাঁটা থাকে, কাঁটা বড় বড় কাঁটা থাকে, এই কাঁটাটাকে বলা হয় বার্ব। এই কাঁটা থাকে হচ্ছে আমাদের তিনটা, তিনটা বড় বড় কাঁটা থাকে বার্ব। তারপর হচ্ছে এখানে আমাদের কিছু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাঁটা দেখা যায়, সূক্ষ্ম কিছু কাঁটা দেখা যায়, সূক্ষ্ম কাঁটাগুলাও তিন সারি থাকে। এই সূক্ষ্ম কাঁটাগুলোকে বলা হয় বার্বিউল, সূক্ষ্ম কাঁটাগুলোকে কি বলা হয়? বার্বিউল, বার্বিউল, বার্বিউল। আর এই নেমাটোসিস্টের এই জায়গাটা সবচেয়ে প্রশস্ত, এই প্রশস্ত জায়গাটাকে বলা হয় হচ্ছে বাট বা শ্যাফ্ট, এই প্রশস্ত জায়গাটাকে বলা হয় বাট বা শ্যাফ্ট বলা হয়। ঠিক আছে, এইগুলা এগুলো হচ্ছে আমাদের এই পেশি সূত্র। এরপর হচ্ছে যে এরকম এরকম থাকে যেটা, এটাকে ল্যাসো বলা হয়, এবং এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে।
সো এই ছবিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে যে আমাদের নিডোসাইটটা স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আর এই ছবিটা হচ্ছে উন্মুক্ত অবস্থায়, দুইটা ছবি পরীক্ষা করার সময় এটা গতে আসে, তো দুইটা ছবি আমাদের এঁকে দিলে সুন্দর। এটা হচ্ছে সূত্রকটা উন্মুক্ত অবস্থায়, এই সূত্রক উন্মুক্ত অবস্থায়। তো এই ছবিটা খুবই সহজ ছবি। তাহলে চিত্র কি? চিত্র হচ্ছে নিডোসাইট, চিত্র হচ্ছে নিডোসাইট, চিত্র হচ্ছে নিডোসাইট, নিডোসাইট, নিডোসাইট এর ছবি। এই ছবিটা আমাদের আঁকা শিখতে হবে, এই ছবিটা পরীক্ষার মধ্যে আসবে। সো এই ছবিটা আঁকো, একে আঁকা শেষ হইলে আমাকে জানাও যে আঁকছি ভাইয়া। ঠিক আছে, আঁকা হয়েছে, আঁকছো, তাহলে এই ছবিটা পরীক্ষায় আসবে। মানে ধরে নাও এটা পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে আসবে। এখন সব বোর্ডের স্টুডেন্ট যেহেতু আসো, সো দ্যাটস ওয়াই একটু রিস্ক আছে যে কোন বোর্ডে না কোন বোর্ডে আসে এই জিনিসটা। এখন এই আদর্শ নিডোসাইটের গঠন দেওয়া আছে, আমরা অলরেডি এই জিনিসটা পড়ছি। খেয়াল করো যে আবরণ, এখানে একটা আবরণ থাকে, দ্বিস্তরী একটা আবরণ থাকে আদর্শ নিডোসাইটের মধ্যে। তারপর নিচে থেকে আসি যে অপারকুলাম নামক একটা ঢাকনা থাকে। এই যে দেখো ঢাকনাটা দেখতে পাইলাম, যখন খুলে গেছে ঢাকনাটা এক পাশে সরে গেছে, ঢাকনাটা উন্মুক্ত অবস্থায় এক পাশে সরে যায়। নিডোসিলটা হচ্ছে যে আমাদের চুলের মতো একটা অঙ্গ থাকে, আমাদের বডির বিভিন্ন জায়গায় চুলের মতো নরণশীল ক্ষুদ্র অঙ্গ থাকে, যাকে সিলিয়া বলি, একবচনে সিলিয়াম। তো এই নিডোসিলটা আসলে একটা রূপান্তরিত সিলিয়াম, এটা একটা সংবেদনশীল কাঁটা, কারণ এটা আমাদের টাচ লাগলে এই সংবেদটা গিয়ে এই নেমাটোসিস্টটা টুস করে বের হয়ে যায়। নেমাটোসিস্টটা কি আর টুস করে বের হয়ে যাবে, তাহলে হচ্ছে যে এই স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস সূত্রক ও নিডোসাইট কোষের মুক্ত প্রান্তের শক্ত দৃঢ় সংবেদনশীল কাঁটাটি টুস করে বের হয়ে যায়। এটা ট্রিগারের মতো কাজ করে, এটা যখন চাপ লাগে অপারকুলাম সরে যায়, সূত্রকটা বের হয়ে যায়। নিচে কিছু পেশি সূত্র এবং ল্যাসো রয়েছে, এগুলো হচ্ছে প্যাঁচানো সূত্রক, জাস্ট এটার নাম লিখলেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে কি রয়েছে, এই নিডোসাইটের ভেতরে অবস্থিত এই একটা আবরণ, নিডোসাইটের ভেতরে অবস্থিত কাইটিনের মতো পদার্থে নির্মিত, কি পদার্থ বলেনি, বলছে কাইটিনের মতো শক্ত পদার্থে নির্মিত এই যে একটা আবরণ থাকে, এই আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত ক্যাপসুলের নাম নেমাটোসিস। সহজ ভাষায় বলবা নিডোসাইটের ভেতর আবরণে সূত্রক বিশিষ্ট আবরণকে নেমাটোসিস বলে, নিডোসাইটের ভেতরে সূত্রক বিশিষ্ট আবরণকে নেমাটোসিস্ট বলে। এই নেমাটোসিস্টের ভেতর একটা বিষাক্ত তরল পদার্থ রয়েছে যেটাকে বলা হয় হিপনোটক্সিন বলা হয়, যেটাকে কি বলি আমরা, হিপনোটক্সিন বলি। এই হিপনোটক্সিন কি করবে, হিপনোটাইজ করবে। হিপনোটাইজ করা মানে কি, অজ্ঞান করা। তাহলে এই হিপনোটক্সিনটা বেসিক্যালি প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি একটা বিষাক্ত তরল থাকে, যাকে হিপনোটক্সিন বলা হয়। এখানে সূত্রকের এই যে চওড়া গোড়াটাকে আমরা বাড বা শ্যাফ্ট বলেছি, তিনটা তীক্ষ্ণ কাঁটা থাকে বড় বড় যাদেরকে বার্ব বলা হয়, ছোট ছোট কাঁটার সারি থাকে যাদেরকে বার্বিউল বলি, তিন সারি বার্বিউল রয়েছে। আর এটা হচ্ছে উন্মুক্ত সূত্রক যেটা দিয়ে শিকারকে পেঁচায় ধরা হয়, সো এটা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে পরীক্ষায় এই আদর্শ নিডোসাইটের গঠন এবং আদর্শ নিডোসাইটের ব্যাখ্যা আসলে আমার স্টুডেন্টরা কি লিখতে পারবে, পরীক্ষায় যদি আদর্শ নিডোসাইটের গঠন এবং ব্যাখ্যা আসে আমার স্টুডেন্টরা কি লিখতে পারবে? সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আমার স্টুডেন্টরা কি লিখতে পারবে, পারবে কি না বলো, পারবে এটা আসলে লিখতে, পারবা, পারবা, ওকে। এখন আসো যাক, তাহলে যারা একটু কম পারো তারা একবার পড়ে নিবা, তাইলেই হয়ে যাবে। তাহলে আমি আদর্শ নিডোসাইটের গঠন ব্যাখ্যা পড়ে ফেলছি। এবার আসো নেমাটোসিস্টের প্রকারভেদ। আমাদের নেমাটোসিস্টের প্রকারভেদ কিন্তু হচ্ছে পরীক্ষার মধ্যে আসতে পারে। নেমাটোসিস্টের প্রকারভেদ আমাদের বিজ্ঞানী ওয়ার্নার, ওয়ার্নার মোট 23 ধরনের নেমাটোসিস্ট পাইছে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে। তার মধ্যে হচ্ছে তিনি 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রার মধ্যে পাইছে। হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট কয় প্রকার, নেমাটোসিস্ট হাইড্রার মধ্যে হচ্ছে 4 প্রকার। হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট কয় প্রকার, হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট হচ্ছে 4
প্রকার, হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট কয় প্রকার, হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট চার প্রকার, চার প্রকার, হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট কয় প্রকার, চার প্রকার হচ্ছে হাইড্রার মধ্যে নেমাটোসিস্ট, হাইড্রার নেমাটোসিস্ট কয় প্রকার, চার প্রকার। তাহলে আমাদের হচ্ছে কয়টা আছে, একটা হচ্ছে আমরা যেটা শিখে আসতেছি ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসলাম না, ছোটবেলা থেকে মানে একটু আগে আমরা হচ্ছে যে এটাই শিখলাম না, এই হচ্ছে যে আমাদের এরকম এই পাশে আমাদের অপারকুলামটা চলে গেছে, এখানে হচ্ছে আমাদের তীক্ষ্ণ কাঁটা আছে, তীক্ষ্ণ কাঁটা আছে, এখানে আমাদের তীক্ষ্ণ কাঁটা আছে, এখানে ছোট ছোট কাঁটার সারি আছে, এই যে যেটা এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আমাদের এটা এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি, এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের কি, এটা এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের স্টিনোটিল, এটা হচ্ছে আমাদের কি স্টিনোটিল, 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 এটা হচ্ছে স্টিনোটিল, স্টিনোটিল দিয়ে আমরা এতক্ষণ পড়ছি, আমরা এতক্ষণ পড়ছি যেটা এটা ছিল স্টেনোটিল, হিপনোডক্সিন নামক বিষাক্ত রস থাকে স্টেনোটিল, আমরা যেটা শিখছি এটা হচ্ছে স্টেনোটিল, এটা হচ্ছে স্টেনোটিল, এটা হচ্ছে স্টিনোটিল, এটা কি আমাদের, এটা হচ্ছে স্টেনোটিল, এটা হচ্ছে আমাদের স্টিনোটিল, এটা হচ্ছে আমাদের ধুর, এটা হচ্ছে আমাদের স্টেনোটিল, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্টিনোটিল, এটা হচ্ছে আমাদের স্টিনোটিল, এটা হচ্ছে আমাদের স্টেনোটিল, এটা হচ্ছে আমাদের স্টেনোটিল, ঠিক আছে, এটা হচ্ছে স্টেনোটিল। তারপর হচ্ছে যে আমাদের এইটা যেটা থাকে এরপর থাকে, এরপর থাকে যেটা সেটার নাম হচ্ছে আমাদের এই রকম প্যাঁচানো সূত্রক থাকে, যার মধ্যে সূত্রকটা সুন্দর মতো প্যাঁচায়নি, তো হচ্ছে সূত্রকটা প্যাঁচানোটা সুন্দর দেখা যাইতেছে না, না এটাও সুন্দর হইতেছে না, আম্মু যেটা আঁকছিলাম ফার্স্টে থাকুক, এত সুন্দর অ লাগবে না, আমরা কি চারুকলায় পড়তে আসি, চারুকলায় পড়তে আসিনি, আমরা আসছি বায়োলজি পড়তে। তাইলে হচ্ছে দেখো এরপরেরটার নাম হচ্ছে ভলভেন্ট, 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 ঠিক আছে, এখানে সূত্রকটা থাকে প্যাঁচানো, এটাকে বলা হয় কর্ক স্ক্রুর মতো প্যাঁচানো, এটাকে কি বলা হয় কর্ক স্ক্রুর মতো প্যাঁচানো, 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 কর্ক স্ক্রুর মতো প্যাঁচানো। তারপর হচ্ছে থাকে আমাদের আরও দুইটা নেমাটোসিস্ট থাকে, এই দুইটা নেমাটোসিস্টকে হচ্ছে এই দুইটা নেমাটোসিস্টকে বলা হয় হচ্ছে আমাদের গ্লুটিনেন্ট, এখান থেকে আঠালো রস খরণ হয়, গ্লু, গ্লু, আমরা ছোটবেলায় গ্লু ব্যবহার করতাম না, জিনিসপত্র বাইঙ্গা গ্লু দিয়ে ঠিক করার চেষ্টা করতাম, ঠিক আছে, তো এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, এগুলো কি, এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, এগুলো হচ্ছে কি গ্লুটিনেন্ট, এগুলো হচ্ছে গ্লুটিনেন্ট, ওকে। তাহলে হচ্ছে আমাদের এই দুইটার নামই গ্লুটিনেন্ট, একটার নাম হচ্ছে যেটা কাঁটাযুক্ত তার নাম হচ্ছে স্ট্রেপটোলিন, স্ট্রেপটোলিন, স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, এটার নাম হচ্ছে স্ট্রেপটুলিন গ্লুটিনেন্ট, আর যেটা হচ্ছে কাঁটাবিহীন, যেটা হচ্ছে কাঁটাবিহীন সেটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, সেটা হচ্ছে এই কাঁটাবিহীন যেটা সেটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, গ্লুটিনেন্ট, গ্লুটিনেন্ট। তাহলে এই চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। তাহলে একদম ফার্স্টে যেটা সেটা আমাদের কী করে, সেটা হচ্ছে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে, এদের এদের কাজ হচ্ছে এরা হিপনোটক্সিন, হিপনোটক্সিন, হিপনোটক্সিন প্রবেশ করিয়ে, হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অজ্ঞান করে, হিপনোটক্সিন প্রবেশ করিয়ে এরা শিকারকে অজ্ঞান করে, হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অজ্ঞান করে, শিকারকে অজ্ঞান করা হচ্ছে এর কাজ। এই ভলভেন্টের কাজ কি, এরা হচ্ছে শিকারকে পেঁচায় ধরে, শিকারকে পেঁচিয়ে ধরে, শিকারকে পেঁচিয়ে ধরে, একদম কর্কস্ক্রুর মধ্যে পেঁচায় ধরে মেরে লায়। আর হচ্ছে যে আমাদের স্টেপটোলিন আর স্টেরিন গ্লুটিনেন্ট এরা আঠালো রস খরণ করে আমাদের শিকারকে কি করা হয়, এরা আঠালো রস খরণ করে চলনে এবং শিকার আটকাতে সাহায্য করে, দুইটারই সেম কাজ, দুইটারই সেম কাজ, যে আঠালো রস খরণ করে, আঠালো রস খরণ করে, আঠালো রস খরণ করে শিকারকে কি করবে, আঠালো রস খরণ করে হচ্ছে শিকারকে চলনে ও শিকারকে চলনে, আঠালো রস খরণ করবে চলনে ও সরি আঠালো রস খরণ করে চলনে ও শিকারকে আটকে রাখতে সাহায্য করে। তাহলে এই আমাদের বিভিন্ন নেমাটোসিস্টের প্রকারভেদ, এবং প্রকারভেদ এবং আমাদের কিন্তু হচ্ছে নেমাটোসিস্টগুলার কাজ আসতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা নেমাটোসিস্টের প্রকারভেদ এবং কাজ শিখে ফেললাম, ঠিক আছে, পারবো, এটা ছবি আঁকতে হবে এবং ব্যাখ্যা করতে হবে, মার্ক কিন্তু বেশি না, অল্প মার্ক।
আঁকা শেষ করো দ্রুত। পারবেন? পারবেন না, পারার কোনো কারণ নেই। পারবা না, পারবা না, হ্যাঁ পারবা না, পারবা। এটা কোন চ্যাপ্টার জিগাইছে কি, আরে গ্রুপ থেকে বের করে দিব। কেটা জিগাইছে এটা, কোন চ্যাপ্টার, কই ও, ও কোথায়? সাকিব খান মুভি করলে এগুলা কেমনে পারবা ভাই? মায়ের দিমু সাকিব খান রে দুইটা। আসো এখন দেখো, নেমাটোসিস সূত্রিক নিক্ষেপের কৌশল। একটা শিকার আসলো, শিকারটাকে কিভাবে ধরবো? শিকারকে ধরার বিষয়টা হচ্ছে যে ওরা এরকম ঘুমায় থাকে, ঘুমায় থাকা তাদের কোষিকা গুলা এরকম ছড়ায় ছিটায় দেয় নানা জায়গায়, ছড়ায় ছিটায় দিয়ে যখন শিকার আসে তাদের কাছাকাছি, তখন এই শিকারের দেখা যায় যে, দেখো এই নেমাটোসিস সূত্রক নিক্ষেপটা একটা রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। শিকার বা শত্রুর সন্ধানে তারা হচ্ছে কোষিকা গুলাকে ছড়ায় ছিটায় দেয়। কোনো শিকার যখন হাইড্রার কোষিকার কাছাকাছি আসে, ওই শিকারের দেহে রাসায়নিক পদার্থের প্রভাবে এই হাইড্রার বডিতে কিছু চেঞ্জ ঘটে। এই হাইড্রার কোষিকার নিকটবর্তী হলে শিকার দেহে রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস প্রাচীরের পানি ভেদ্য ক্ষমতা বেড়ে যায়। এতে থলির ভেতরে দ্রুত পানি প্রবেশ করায় ভেতরে অভিস্রবণিক চাপ বেড়ে যায়। এখন দেখা যায় যখন একটা শিকার কাছাকাছি আসে, তখন থলির ভেতর অনেক বেশি পানি প্রবেশ করা শুরু হয়, খুশিতে পানির স্রোত বয়ে যায়, অভিস্রবণিক চাপ বেড়ে যায়। এ সময় থলির ভেতরে পলিগামা গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। তাহলে শিকার যখন আসে, সেই শিকারের প্রভাবে পলিগামা গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। আর যখনই নিডোসিল স্পর্শ করা মাত্র ঢাকনা গুলে গেছে, পানির মধ্যে ঢাকনা খুললে দ্রুত গতিতে কি ডুবে, পানি প্রবেশ করবে, পানি প্রবেশ করবে, পানির ফ্লোতে যা ছিল ভিতরে সব বের হয়ে যাবে, দ্রুত করে পানি প্রবেশ করবে, পানির ফ্লোতে টাস করে সব বের হয়ে গেল। তাহলে এই যখন দ্রুত গতিতে পানি প্রবেশ করে, পানির যে চাপ এটাকে বলি হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে নেমাটোসিস সূত্রক বাইরে নিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে এখানে রাসায়নিক প্রক্রিয়া কোনটা, ওই শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্টের পানি ভেদ্যতা যে বেড়ে গেছে এটা রাসায়নিক প্রক্রিয়া। আর নিডোসিলটাকে টাচ করছে, যখনই কোনো টাচ হবে, মুভমেন্ট হবে, তখনই সেটা যান্ত্রিক প্রক্রিয়া। নিডোসিলে টাচ করার কারণে যে অনেক দ্রুত গতি ঢাকনা খুলে গেল, দ্রুত গতিতে পানি প্রবেশ করলো এবং নেমাটোসিস সূত্রে বের হলো, এটা যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে মোট যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নেমাটোসিস সূত্রক নিক্ষিপ্ত হয়। এবং যখন একটা শিকার আসে, তখন কিন্তু চার ধরনের নেমাটোসিস্টি কাজ করে। এই হাইড্রার বডিতে কোন নেমাটোসিস্ট আছে, চারটা নেমাটোসিস্টি আছে। যখন কোনো শিকার আসে, সবার ফার্স্টে যায় ভলভেট, ভলভেট গিয়ে টাচ করে একদম চাইপ্পা ধরে, যে একদম নড়াচড়া করতে পারবি না, একদম কর্কস্ক্রুর মতো পেঁচায় ধরে। কারণ ওরা খায় মূলত হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী, যাদের উপাঙ্গ আছে, উপাঙ্গগুলো নাড়াচাড়া করতে পারবে না, একদম কর্কস্ক্রুর মতো পেঁচায় ধরবে ভলভেট। তারপর হচ্ছে যে সেখানে গিয়ে আমাদের হচ্ছে স্টেপটোলিন এবং স্টেরোলিন গ্লুটিন অ্যান্টিগুলা একদম আঠার আঠা দিয়ে একদম লাগায় দিবে, যে একদম সুপার গ্লু মেরে দিছে। এরপর স্টেনোটিল, তারপর নড়াচড়া করতেছে, এরপর স্টেনোটিল গিয়ে বলে বাবু হিপনোডক্সিন খাও, হিপনোডক্সিন খাও, অবশ করে তারপর এটাকে মুখের ভেতর প্রবেশ করে। কারণ পেটের ভেতর ঢোকার পর যদি লাফালাফি করে, ধরো তুমি হচ্ছে যে একটা মাছ খাইলাম, মাছ পেটের ভিতর গিয়া লাফালাফি করতেছে, তাহলে ভালো লাগবে, লাগবে না। তাহলে সবার প্রথমে শিকার ধরার জন্য আসে ভলভেন্ট, তারপর ভলভেন্ট কর্কস্ক্রুর মতো পেঁচায় ধরার পর স্টেপটোলিন স্টেরোলিন গ্লুটিলান তাকে হচ্ছে আঠালোর রস দিয়ে আটকায় দেয়, আর স্টেনোটিলটা হিপনোটক্সিন প্রবেশ করে শিকারকে অজ্ঞান করে। এই হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ, শিকার ধরার কৌশল, সূত্রক নিক্ষেপের কৌশল এবং বাকি প্রসেস আমরা বলে দিয়েছি। এখন হচ্ছে এর চলন। চলন দুই ধরনের, একটা লুপিং আর একটার নাম হচ্ছে সামার সল্টিং। পরীক্ষায় চলন আসবেই, চলন আসবেই, ঠিক আছে, চলন আসবেই। লুপিং আর হচ্ছে সামার সল্টিং, দুই ধরনের চলন আমাদের হাইড্রার মধ্যে আমরা দেখতে পাই। কোন চলনটা হচ্ছে হাইড্রার স্বাভাবিক চলন পদ্ধতি বলো তো, কোনটা হাইড্রার স্বাভাবিক চলন পদ্ধতি বলো? লুপিং এবং সামার সল্টিং এর মধ্যে কোনটা হাইড্রার স্বাভাবিক চলন পদ্ধতি বলো, বলো। লুপিং এবং সামার সল্টিং হচ্ছে যে হাইড্রার কোন, মানে লুপিং এবং সামার সল্টিং এর মধ্যে কোনটা স্বাভাবিক চলন পদ্ধতি? দেখো
সাদাব ভাইয়া যেমন স্বাভাবিক, ঠিক তেমনি হচ্ছে স দিয়ে যা কিছু আছে সবকিছু স্বাভাবিক। তাহলে সমারসল্টিংটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, সমারসল্টিংটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে? সমারসল্টিংটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কোনটা স্বাভাবিক? স্বাভাবিক চলন কোনটা? হাইডার স্বাভাবিক চলন হচ্ছে সমারসল্টিং। লুপিং যেটি বলতেছি ওইগুলো দৈরা আছাড় মারতে হবে, আছাড় মারলে তারপর ঠিক হবা। হাইডার স্বাভাবিক চলন পদ্ধতি কি? হাইডার স্বাভাবিক চলন পদ্ধতি হচ্ছে যে আমাদের সমারসল্টিং বা ডিগবাজি। তাহলে দেখো আমরা প্রথমে শুরু করি লুপিং আর সমারসল্টিং এর পার্থক্য দিয়ে, তারপর আমরা যাব। তাইলে দেখো লুপিং এবং সামারসল্টিং এর পার্থক্য পরীক্ষা আসতে পারে। লুপিং খেয়াল করে দেখো, লুপিং বা হামাগুড়ি চলন বলছে, হামাগুড়ি কথাটাই এখানে বাদ দিয়ে দাও, লুপিং বা এটাকে জোকা চলন, গুয়ো চলন বলা হয়। এই লুপিংটা হচ্ছে হাইড্রার একটা বিশেষ চলন পদ্ধতি। এটা হচ্ছে হাইড্রাকে যখন মানে এইটা লুপিং হাইড্রার একটা বিশেষ চলন পদ্ধতি, আর সামারসল্টিংটা হচ্ছে হাইড্রার সাধারণ চলন পদ্ধতি। লুপিং কখন হবে? লুপিং হবে হচ্ছে কিছু মানে খারাপ মানুষদের জন্য। হাইড্রার মধ্যেও কিছু হাইড্রা আছে না খারাপ, বা সমুদ্রেও কিছু খারাপ আছে না। ধরো একটা হাইড্রা একটা এলাকায় বসবাস করতেছে, ওরে আইসে এখন নিয়মিত ধমকি দামকি দিতেছে। ধরো একটা আঙুল মাছে ধমকি দিতেছে, এ হাইড্রা তুই বসে আছোস, চলবে না, আমার এরিয়া ছেড়ে চললা যা। হাইড্রা অনেক কাকুতি মিনতি করলো, তারপরে হাইড্রাকে বারবার আইসাকে একজন থ্রেড দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলতেছে। এখন হাইড্রা বলতেছে, ভাই আমি কই যাবো, আমি তো দেখেন কত মানে আমার তো ছোট্ট একটা প্রাণী, আমি যাবো কই? বলছে যে এই সমুদ্রে থাকতে পারবি না, তুই আরেক সমুদ্রে যা, তোর এই জায়গায় কোনো জায়গা নেই, থাকলে তোর কিন্তু একদম মাইরা লামু, ঠিক আছে? তো এই কথা শুনে হাইড্রা কি করলো, হাইড্রা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে চলে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে চলে যাবে। এত বিশাল দূরে হাইড্রা যে যাবে, অনেক দূরের পথ, একদম গাট্টি বস্কা নিয়ে হাইড্রা চলা শুরু করবে। এই যে গাট্টি বস্কা নিয়ে যখন হাইড্রা চলবে, তখন কি সে জোরে জোরে দৌড়াবে? জোরে জোরে দৌড়াবে না, সে আস্তে 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 আস্তে, কারণ কি তার মন তো দুঃখ ভরাক্রান্ত মন, দুঃখ ভরাক্রান্ত মনে চোখ দিয়ে পানি পড়তে পড়তে সে আস্তে 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 হেঁটে যাবে, মন্থর গতিতে যাবে, অনেক দূরের পথ অতিক্রম করবে, অনেক দূরের পথ অতিক্রম করবে। মন্থর গতি সম্পন্ন হয় বিশেষ চলন পদ্ধতি, দূরের পথ অতিক্রম করার জন্য, অনেক দূরে যাওয়ার জন্য সে লুপিং করে। তাহলে লুপিং করে কান্না করতে করতে সে লুপিং করে। তাহলে এটা একটা মন্থর গতি সম্পন্ন চলন, এটা একটা মন্থর গতি সম্পন্ন চলন। এবং এটা বেসিক্যালি কখন হবে? এটা বেসিক্যালি হবে হচ্ছে যখন সে দূরের পথ অতিক্রম করে, অনেক দূরের পথ, দূরের পথ, দূরের পথ বা লম্বা দূরত্ব অতিক্রম করে, দূরের পথ বা লম্বা দূরত্ব যখন সে অতিক্রম করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে যখন মাইগ্রেট করবে, তখন সেই ধরনের চলন চলবে। আর হাইড্রার দ্রুত চলন পদ্ধতি এবং সাধারণ চলন পদ্ধতি হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি, ঠিক আছে? সমারসল্টিং বা ডিগবাজি, ডিগবাজি, ঠিক আছে? এখন হচ্ছে যে খেয়াল করে দেখো, এই ছবিগুলোকে আঁকা দেখাইতে হবে না, তোমরা আঁকতে পারবে বলো তো? যদি আঁকা দেওয়ানো লাগে তাহলে সময় লাগবে, আর যদি আঁকতে পারো তাহলে তো হইলই। কি হবে যে হাইড্রাটা এভাবে দাঁড়ায় ছিল, দাঁড়ায় থাকার পর তার মনে হইলো যে না আমি একটু সামনে যাই, সে করলো কি দেহটাকে একটু বাঁকাইলো। এই যে দেহটাকে সে একটু বাঁকাইলো, বাঁকাইতে পারার কারণ কি? তার বডিতে পেশি আবরণী কোষ আছে, এই পেশি আবরণী কোষগুলোকে সংকুচিত প্রসারিত করে দেহটাকে একটু বাঁকায়। বাঁকাইতে 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 এই কোষিকাটাকে একদম নিয়ে আসে সে পাদচাকতির কাছে। কোষিকাটাকে পাদচাক কাছে আইন না, কোষিকা দিয়া এই সরি কোষিকাটাকে নিয়ে আসে ভূমির কাছাকাছি বা ভিত্তির কাছাকাছি, আইন না, ভিত্তিটাকে ধরে, আঁকড়ায় ধরে। ভিত্তিকে আঁকড়ায় ধরতে কোন নেমাটোসিস সাহায্য করে? গ্লুটিনেন্ট নেমাটোসিস সাহায্য করে। আমরা গ্লুটিনেন্ট নেমাটোসিসটার ক্ষেত্রে বলে আসছিলাম যেটা চলনে সাহায্য করে। গ্লুটিনেন্ট নেমাটোসিস দ্বারা কোষিকাটাকে দিয়ে সে কোষিকা থেকে কোষিকার মধ্যে বিদ্যমান গ্লুটিনেন্ট নেমাটোসিস দ্বারা তার ভিত্তিকে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরলো, বাঁকছে। বাঁকার পর সে দেখলো যে আরে পায়ে তো টান টান লাগতেছে, তখন সে তার পাদচাকতিটাকে একটু কাছে নিয়ে আসে, পাদচাকতিটাকে এখান থেকে উঠায় এ জায়গায় নিয়ে আসে, পাদচাকতিটাকে এই জায়গা থেকে উঠায় এখানে সে পাদচাকতিটাকে নিয়ে আসে, পাদচাকতিটাকে এখান থেকে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পর চিন্তা করলো, ওরে আল্লাহ রে, ও মা গো, এরকম উল্টা উল্টা ওয়ে থাকতে আর মনে দাঁড়ায় যায়, তারপর সে দাঁড়ায় গেল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি তার লুপিং প্রক্রিয়া। লুপিং প্রক্রিয়া সে তার দেহটাকে দেখো বলা আছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, অনেক দূরের পথে যখন যেতে হবে তখন সে লুপিং করবে। এই প্রক্রিয়ার শুরুতে সে পেশি আবরণী কোষে সংকোচন প্রসারণের ফলে সে তার দেহটাকে একদিকে বাঁকায়, তারপর বাঁকাইতে 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 সে কোষিকাটাকে এই হচ্ছে যে ভিত্তির কাছাকাছি নিয়ে যায়, এবং কোষিকার গ্লুটিনের নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আঁকড়ে ধরে। এরপর সে পাদচাকতিটাকে মুক্ত করে একটু সামনে নিয়ে আসে বা মুখের কাছাকাছি নিয়ে আসে, পাদচাকতিটাকে মুক্ত করে মুখের কাছাকাছি স্থাপন করে কোষিকাটাকে কি করে, কোষিকাটাকে তারপর মুখের কাছাকাছি যখন নিয়ে আসে, বাঁকায় না থেকে
কোশিকাটা ছেড়ে দিয়ে সে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, কোশিকাকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এবং এই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটায় ঘটায় সে আস্তে 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 দূরে দূরে যায়। এবং এইটা যোগ বা শুয়োপোকার চলার মতো এভাবে আস্তে আস্তে লুপ সৃষ্টির মাধ্যমে সে হচ্ছে সামনের দিকে যেতে থাকে। এই জন্য এই চলনটাকে লুপিং চলন বা জোকা চলন বা শুয়াপোকা চলনও বলা হয়। এখানে প্রতিবার চলতে গিয়ে সে একটা লুপ তৈরি করে, এরকম একটা লুপ তৈরি করে, পাটাকে একটু সামনে এনে তারপর আবার হচ্ছে দাঁড়ায়, আবার হচ্ছে বাঁকা লুপ তৈরি করে, পাটাকে একটু সামনে এনে দাঁড়ায়। তো এর ফলে সে খুব অল্প দূরত্ব অতিক্রম করে, তার দেহের যে সাইজ সেই সাইজের অর্ধেক বা তারও কম দূরত্ব সে অতিক্রম করে। এই যে বলা ছাইরা তাদের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এই ছবিটা আঁকা কিন্তু একদম মানে আসবে, লুপিং বা হামাগুড়ি আসবে, সেই ছবিটা আঁকা কিন্তু সবাই শিখতে হবে, সেই ছবিটা সবাই আঁকবা, একদম 100% এই ছবিটা সবাই আঁকবা এবং এই কথাটা লিখবা। পারবা কিনা বলো, আমার কি একে দেখাইতে হবে কিনা? ক্লাস বারবার আটকে যাওয়ার কোনো কারণ নেই, আমার এখান থেকে নেটের কোনো সমস্যা নেই, আমার এখান থেকে নেট স্পিড একদম পারফেক্ট আছে এবং আমার এখানে আমি সব ঠিকঠাক দেখতে পাচ্ছি, আমার বাসায় দুইটা ওয়াইফাই লাগাই রাখছি, ক্লাস আটকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। পারবা? আমিও এই চলনটা ট্রাই করতে চাই, করো এই চলন তুমি ট্রাই করতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে সমার সল্টিং বা ডিগবাজিতে কি হয়, এটা হাইড্রার সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি। এখানে হাইড্রা কি করে, তার দেহটাকে পেশি আবরণী কোষে এবং এগুলোকে বাঁকায় বাঁকায় আস্তে 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 এই কোষিকাগুলোকে ভিত্তির কাছাকাছি নেয়, কাছাকাছি নিয়ে ওই কালারে এমনি বাঁকায় থাকতে পারতেছি না, এক কাম করি কোষিকার উপরে দাঁড়ায় যায়। দেখো এর আগেরটা কি করছিল, এর আগেরটা লুপিং প্রক্রিয়ায় সে তার পাদচাকতিটাকে এই জায়গা থেকে এখানে আনছিল, কিন্তু এই সমারসল্টিং প্রক্রিয়ায় সে পাদচাকতিটাকে একদম টুস করে উপরে উঠায় সে কোষিকার উপর দাঁড়ায় যায়। সাহস কত বড় তার খেয়াল করে দেখো, কোষিকার উপর দাঁড়ায় যায়, দাঁড়ায় যায় তারপর সে আবার দেহের এই পেশি আবরণী কোষগুলোকে বাঁকায় বাঁকায় এই অংশটাকে এদিকে নিয়ে যায়। এই যে দেখো এই অংশটা এদিকে চলে আসলো, তারপর সে দাঁড়ায় গেল। তার মানে এর আগের জন পাদচাকতিকে মুক্ত করে মুখের কাছাকাছি আনছে, আর সমারসল্টিং ও পাদচাকতিকে মুক্তি করে কোষিকার উপর দাঁড়ায় গেছে, কোষিকার উপর দাঁড়ায় যাওয়ার পর আবার দেহটাকে অপোজিট দিকে বাঁকায়া পাদচাকতিটাকে ভিত্তির সাথে লাগায় দাঁড়ায় গেছে। তার মানে এইখানে এক নাম্বার লুপ তৈরি হয়েছে, এটা হচ্ছে দুই নাম্বার লুপ তৈরি হয়েছে। তাহলে বলবা যে ভাইয়া এখানেও তো দুইটা লুপ, একটা লুপ আর দুইটা লুপ, না রে বাবা এখানে একটাই লুপ, কারণ এই লুপটাকেই ছোট করছে, এই লুপটাকেই কি করছে ছোট করছে। আর এখানে দেখো এপাশে একটা লুপ, ওই পাশে একটা লুপ, দুই পাশে দুইটা ভিন্ন লুপ তৈরি হয়েছে। এবং হচ্ছে এখানে কি হয়, ডিগবাজি খাওয়া বলে, এটা কি বলে ডিগবাজি খাওয়া, ছোটবেলায় কেউ ডিগবাজি দিতেছে দেখলে খুব ভালো লাগতো। তাহলে সমারসল্টিং হচ্ছে হাইড্রার সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি, যখন হাইড্রা হচ্ছে স্বল্প দূরত্ব, যে বাসা থেকে নিচে হচ্ছে চকলেট কিনতে যাবে, তখন হাইড্রা এই দূরত্ব অতিক্রম করে। স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা সাধারণত এই পদ্ধতির চলন অনুসরণ করে। শুরুতে তার দেহটাকে হচ্ছে বাঁকায়া, হাইড্রা শুরুতে কি করে, হাইড্রা শুরুতে তার দেহকে বাঁকিয়ে, হাইড্রা শুরুতে তার দেহটাকে বাঁকিয়ে চলনের গতিপথে কোষিকার, হাইড্রা শুরুতে তার দেহটাকে বাঁকায়া যেদিকে সে চলতে চায় সেদিকে কোষিটাকে ভিত্তির কাছাকাছি নিয়ে এসে কোষিকার গ্লুটিনের নেমাটোসিস দ্বারা এই গতিপথটাকে আঁকড়ে ধরে, একটা ফাঁস বা লুপ তৈরি হয়। এরপর সে পাদচাকতিটাকে মুক্ত করে কোষিকার উপর ভর দিয়ে সোজা দাঁড়িয়ে যায়, তারপর দেহকে পুনরায় বাঁকিয়ে পাদচাকতিকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে, এরপর সে আরেক ভিত্তির কাছাকাছি নিয়ে এসে আরেকটা লুপ সৃষ্টি করে, এরপর সে হচ্ছে আমাদের কোষিকাকে মুক্ত করে। তাহলে দেখো ফার্স্টে সে কোষিকাটাকে এখানে আনিয়ে একটা লুপ তৈরি করলো, তারপর সে দাঁড়ায় গেল কোষিকার উপরে, তারপর সে পাদচাকতিটাকে বাঁকায় ভিত্তির কাছাকাছি নিয়ে গিয়ে আরেকটা লুপ তৈরি করলো, এরপর সে কোষিকাটাকে ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে গেল, সোজা দাঁড়িয়ে গেল। তাহলে এই জায়গাটা সুন্দর করে এখন বইয়ের ভাষায় লিখতে হবে না, নিজের ভাষায় লিখবা। এবং এখানে দুইটা লুপ সৃষ্টি হয় এবং প্রতিবার চলনের সাথে তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা কি আমরা পারবো পরীক্ষায় আসলে লিখতে? এই দুইটা চলন পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে আমাদের জন্য কিন্তু এটা শিখতেই হবে। তাহলে এই লুপিং সামারসল্টিং এর ছবি, লুপিং সামারসল্টিং এর ব্যাখ্যা, নিজ ভাষায় সঠিক ব্যাখ্যা, নিজ ভাষায় ব্যাখ্যা দিয়ে আবার ভুল দিবা না, সঠিক ব্যাখ্যা মানে এখানে তো কঠিন কঠিন করে লেখা, তুমি তোমার মতো সুন্দর করে সাজায় লিখতে পারবা, যেভাবে ভাইয়া বললাম যে দেহটাকে বাঁকাবে বাঁকাবে, কারণ কি এখানে পেশি আবরণী কোষগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে বাঁকিয়ে কোষিকাকে ভিত্তির কাছাকাছি নিয়ে যায়, কোষিকার গ্লুটিনের নেমাটোসিস দ্বারা তারা হচ্ছে ভিত্তিকে আঁকড়ে ধরে, এরপর পাদচাকতিকে মুক্ত করে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়িয়ে যায়, তারপর পাদ এই দেহকে আবার বাঁকিয়ে পাদচাকতিকে ভিত্তির কাছাকাছি নিয়ে এসে নতুন লুপ সৃষ্টি করে,
এরপর কোষিকাকে মুক্ত করে দাঁড়িয়ে যায়। তো এর ফলে সে তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তো লুপিং সামারসল্টিং আমার বাচ্চাগুলো পারবে? লুপিং সামারসল্টিং আমার বাচ্চাগুলো ছবি লাগবে জিগাইতেছে সাদিয়া জারিন সারা, 100% ছবি লাগবে রে মা, এখানে ছবি ছাড়া কোনো কথা নাই, ছবি ছাড়া কোনো কথা নাই। বায়োলজি মিন্স ছবি, বায়ো মিন্স লাইফ, বায়ো মিন্স ছবি, ঠিক আছে? জীবন মানেই ছবি, জীবন মানেই জি বাংলারা, জীবন মানেই ছবি। তাই দেখো, হাইডার বিশেষ চলন পদ্ধতি, সাধারণ চলন পদ্ধতি, মন্থর গতি সম্পন্ন প্রক্রিয়া, দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। এখানে এই লুপিং এ কখনো তার পাদচাকতি মাটির উপরে চলে আসে না, কোশিকার উপর ভর দিয়ে পাদচাকতি চান্দে উঠায় দিছে, এটা কখনো লুপিং হয় না, বাট সামারসল্টিং এ হয়। লুপিং এ আমাদের হচ্ছে কখনোই কোশিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না, সামারসল্টিং এ কোশিকার উপর ভর দিয়ে দাঁড়ায়, একবার কোশিকার উপর ভর দিয়ে দাঁড়ায়, এবার পাদচাকতির উপর ভর দিয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে এখানে লুপিং এ দেখো, লুপিং এ খেয়াল করে দেখো, কোশিকা এটা সবসময় গতি পথের দিকেই কোশিকা আছে, আর সামার সল্টিং এ খেয়াল করো, একবার কোশিকা গতিপথের দিকে, একবার কোশিকা গতিপথের বিপরীত দিকে। গতিপথ কিন্তু এটা, গতিপথ কিন্তু এটা, খেয়াল করো, এদিকে কোশিকা গতিপথের দিকে, এখানে কোশিকা গতিপথের বিপরীত দিকে। কোশিকা সর্বদা গতিপথের দিকে, কোশিকা এক্ষেত্রে কোশিকা একবার হচ্ছে, এক্ষেত্রে একবার কোশিকা আর একবার পাদচাকতি গতিপথের দিকে থাকে। এবার দেখো, এই কোশিকাটা গতিপথের দিকে, এখানে পাদচাকতিটা গতিপথের দিকে আছে, পাদচাকতি গতিপথের দিকে, বা বলতে পারো একবার কোশিকা গতিপথের দিকে আরেকবার কোশিকা গতিপথের বিপরীত দিকে আছে। এখানে একবার লুপ সৃষ্টি হয়, এখানে প্রতি চলনে দুইবার লুপ সৃষ্টি হয়। এখানে আমাদের একবার চলতে হাইড্রাতার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এখানে একবার চলতে হাইড্রাতার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাইলে হচ্ছে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এই পদ্ধতি অনুসৃত হয়, অল্প পথ অতিক্রম করার জন্য এই পদ্ধতি হয়। তাহলে সামারসল্টিং সাধারণ চলন পদ্ধতি, স্বল্প দূরত্ব অতিক্রম করতে সামারসল্টিং করে, সামারসল্টিং দ্রুত চলন পদ্ধতি। লুপিং হচ্ছে আমাদের বিশেষ চলন পদ্ধতি, দীর্ঘ পথ অতিক্রম করতে লুপিং করা হয়। তাহলে সামারসল্টিং লুপিং এর ছবি, ব্যাখ্যা, পার্থক্য লাগবে, লাগবে, লাগবে। তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসটা পারবা। এখন হচ্ছে দেখো, হাইড্রার মুকুলোদ্গম, মুকুলোদ্গম মানে হাইড্রা যখন খাইয়া দেয়া পেট ফুলাই ফেলবে, তখন সে চিন্তা করে যে আমার তো পেট ফুলে গেছে, আমি তো আরেকটু খাইলে বাস্ট হয়ে যাবো, এক কাজ করি আমি একটা বাচ্চা তৈরি করি। সো হাইড্রা এই বাচ্চা তৈরির যে প্রসেসটা, এটা মুকুলোদ্গম, এবং মুকুলোদ্গম হচ্ছে হাইড্রার জন্য একটা লজ্জা, কারণ প্রাণী হয়ে সে অযৌন জনন করতেছে, হাইড্রার দেহে মুকুলোদ্গম হয়, এবং এই মুকুলোদ্গমটা হয় যখন সে গ্রীষ্মকালে প্রচুর খাবার দাবার খায়, দেহের এই মধ্যাংশ থেকে মধ্যাংশ ইন্টারস্টিশিয়াল কোষগুলা বারবার বারবার বিভাজিত হয়ে একটা ফুলা অংশ তৈরি করে, এই ফুলা অংশটা আস্তে আস্তে বড় হয়ে ফাঁপা নলাকার মুকুল তৈরি করতে থাকে, এখানে এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিস সৃষ্টি হতে থাকে। তাহলে এই যে দেখো, এই জায়গাটা ফুলে এখানে কি তৈরি হচ্ছে? মুকুল সৃষ্টি হচ্ছে। তাহলে প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্যাংশ বা নিম্নাংশে কোনো স্থানে এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশ সৃষ্টি করে, স্ফীত অংশটা ক্রমশ বড় হয়ে ফাঁপা নলাকার মুকুলে পরিণত হয়, এতে এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিস সৃষ্টি হয়। এখন মেইন খেলার জন্য লাগবে হচ্ছে তোমার কি, সিলেন্টেরন। সিলেন্টেরন হচ্ছে হাইড্রার মধ্যে একটা গহ্বর বা ফাঁকা জায়গা থাকে, যেটাকে বলি সিলেন্টেরন। সো মাতৃ হাইড্রার সিলেন্টেরন মুকুলের ভেতর চলে যায়, মুকুলটা মাতৃ হাইড্রা থেকে তারপর পুষ্টি পেতে থাকে, এবং হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে মুখছিদ্র, হাইপোস্টম, কোষিকাশ তৈরি হতে থাকে। আস্তে আস্তে মাতৃ হাইড্রা এবং মুকুলের, এই যে খেয়াল করে দেখো, মাতৃ হাইড্রার মুকুলের এই জায়গাটায় সংযোগস্থলটা খাজ হইতে থাকে, খাজ হইতে হইতে এককালীন সময়ে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মাতৃ হাইড্রা মুকুলের সংযোগস্থলে একটা বৃত্তাকার খাজ তৈরি হয়, খাজটি ক্রমে গভীর হয়ে মুকুল তথা আপত্য হাইড্রাকে মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন করে দেয়। আপত্য হাইড্রার বিচ্ছিন্ন হওয়ার প্রান্তে পাদচাকতি সৃষ্টি হবে, এবং কিছুক্ষণ সে গোড়াগাড়ি করে আস্তে আস্তে সে স্বাধীন জীবনযাপন করবে। তার মানে এটা একদম সহজ প্রক্রিয়া। কি হয়, সহজ ভাষায় যদি সাদা ভাইয়া বলি, তাহলে সেটা হচ্ছে যে হাইড্রা করে কি, যখন খাবার দাবার খুব পর্যাপ্ত খাবার থাকে, তখন সে তার দেহের মধ্যাংশে বা নিম্নাংশে জায়গাগুলো ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত একটা স্ফীত অংশ তৈরি করে, সেই স্ফীত অংশটা আস্তে আস্তে বড় লম্বা ফাঁপা নলাকার মুকুল তৈরি করে, এতে এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিসের সৃষ্টি হয়, গ্যাস্ট্রোডার্মিসের সৃষ্টি হয়। মাতৃ হাইড্রার সিলেন্টার মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়, মাতৃ হাইড্রার যে সিলেন্টেরন আছে, সেই সিলেন্টেরনটা মুকুলের কেন্দ্রে, মুকুলটা যে তৈরি হয়েছে তার ভেতর চলে যায়। সিলেন্টেরন গেলে মাতৃ হাইড্রা, এই মাতৃ হাইড্রা থেকে অপত্য হাইড্রা খাবার খায় আস্তে আস্তে বড় হইতে থাকবে, কারণ সিলেন্টেরন হচ্ছে একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, পরিপাক সম্বহন গহ্বর, শীর্ষ প্রান্তে গঠিত হয় মুখছিদ্র, হাইপোস্টম এবং কোশিকা। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে যে বন্ধন ছিল, সেই বন্ধনটা আস্তে আস্তে ভাঙতে থাকে, বৃত্তাকার খাজের সৃষ্টি হয়, আস্তে আস্তে মুকুল হাইড্রাটা আমাদের বের হয়ে যায়। মুকুল হাইড্রা বের হয়ে সেখানে পাদচাকতি তৈরি হয়, সে স্বাধীনভাবে চলাচল শুরু করে। এটাই হচ্ছে হাইড্রার মুকুলোদ্গম। এই ছবিটা আঁকতে হবে এবং এই ব্যাখ্যাটা লিখতে হবে, মুকুলোদ্গম সিকিউতে আসে।
এখন হাইডার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাইডার মিথজীবিতা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, লাস্ট গুরুত্বপূর্ণ জিনিস হাইডার হচ্ছে মিথজীবিতা। হাইডার এর বাইরে কিছু আসার নাই, হাইডার মিথজীবিতা। তাহলে আমাদের লাস্ট গুরুত্বপূর্ণ অংশ কি? হাইডার মিথজীবিতা, হাইডার মিথজীবিতা, হাইডার মিথজীবিতা, হাইডার মিথজীবিতা, হাইডার মিথজীবিতা। মিথজীবিতা মানে কি বলতো? মিথজীবিতা মানে কি? মিথজীবিতা মানে হচ্ছে দুইটা প্রাণী একজন আরেকজনের থেকে যখন উপকৃত হবে সেটাকে বলা হয় মিথজীবিতা। মানে আমি উপকৃত হবো, তুমি উপকৃত হবা, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে তোমাদের, তোমরা আমার ক্লাস করতেছো, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমাকে টাকা দিচ্ছ, এটা আমি উপকৃত হচ্ছি, আমি তোমাদের ক্লাস নিয়ে জিনিসগুলো সহজ করে দিচ্ছি, তোমরা উপকৃত হচ্ছ। তাহলে বলো যে আমার এবং তোমাদের মাঝে কি মিথজীবিতা চলে কিনা? বলো আমার এবং তোমাদের মাঝে কি মিথজীবিতা চলে কিনা? পরিস্ফুটন কি আসতে পারে কিনা? আসতে পারে তো বাবা অনেক কিছুই, বাট আমার কাছে মনে হয় না পরিস্ফুটন দেওয়ার মতো জিনিস। পরিস্ফুটনটা তাও একটু দেখে নিও, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, হাইড্রুলা, চারটা ফেজ আছে পরিস্ফুটনের মধ্যে, আসতে পারে পরিস্ফুটনটা। চাইলে স্ফিংটার কি? স্ফিংটার মানে হচ্ছে একটা দরজা। স্ফিংটার মানে মনে রাখবা দরজা, যেটা দিয়ে চাইলে যেটা খুলতে পারে, চাইলে যেটা বন্ধ হইতে পারে। আমাদের মাঝে সিলেন্টেরনটা ক্লিয়ার বুঝতেছি না। সিলেন্টেরন জিনিসটা হচ্ছে হাইডার মধ্যে একটা গহ্বর বা ফাঁকা জায়গা থাকে, হাইডার মধ্যে যে গহ্বর বা ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় সিলেন্টেরন। সিল মানে গহ্বর, আর এন্টেরন সিলেন্টেরন, এটা পরিপাক সংবহন গহ্বর। এটার মধ্যে একই সাথে খাবার পরিপাক হয়, একই সাথে এটার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিসপত্র পরিবহন হয়, এই জন্য বলা হয় পরিপাক সংবহন গহ্বর। আচ্ছা, এখন হচ্ছে যে কেউ বলতেছে মিথজীবিতা বলা চলে, কেউ বলতেছে চলে না। সহজ ভাষায় বলি মিথজীবিতা প্রথম সত্য, এটা দুটো ভিন্ন প্রজাতির মধ্যে হইতে হবে, সেম প্রজাতির মধ্যে মিথজীবিতা হয় না। তাহলে এটা হবে কি? সেম প্রজাতির মধ্যে মিথজীবিতা হয় না। তাহলে তুমি আমি সেম প্রজাতি, তাহলে আমাদের মধ্যে মিথজীবিতা হবে না। এখন যদি তুমি নিজেকে ভিন্ন প্রজাতি ভাবো, যে তুমি যদি নিজেকে গরিলা, শিম্পাঞ্জি, হনুমান ভাবো, না গরিলা, শিম্পাঞ্জি, ভল্লুক ভাবো, তাহলে তুমি, তোমার সাথে আমার মিথজীবিতা আছে, নাইলে মিথজীবিতা নাই। এখন তুমি চিন্তা করো যে হচ্ছে যে তোমার সাথে আমার মিথজীবিতা হবে কি হবে না। হ্যাঁ, তাহলে হচ্ছে যে মিথজীবিতা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে হবে। দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী যখন একটা আর একটা দেহে থেকে দুজনই দুজনের উপকৃত করে, তখন তাকে বলা হয় মিথজীবিতা বলা হয়। তখন তাকে কি বলা হয়? মিথজীবিতা বলা হয়। এই যে মিথজীবিতা আছে, এই মিথজীবিতাটা হাইড্রার মধ্যে দেখা যায় যে আমাদের হাইড্রা ভিরিডিজিমা, হাইড্রা ভিরিডিজিমা, হাইড্রা ভিরিডিজিমা, ভিরিডিজ ভিরিডিজিমা। তাহলে মিথজীবিতার সংজ্ঞা লিখবা কি? যখন দুটি ভিন্ন প্রজাতি, যখন দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে থেকে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন তাকে মিথজীবিতা বলা হয়। হাইড্রা ভিরিডিজিমা, হাইড্রা ভিরিডিজিমা, এবং হচ্ছে জুওক্লোরে, হাইড্রা ভিরিডিজিমা, হাইড্রা ভিরিডিজিমা, আর হচ্ছে জুওক্লোরেলা, ক্লোরেলা, ক্লোরেলা, এই দুইটা মিলে আমাদের হাইড্রার মিথজীবিতা করে, হাইড্রা ভিরিডিজিমা, জুওক্লোরেলা। আরেকটা বিষয়, হাইড্রার পরিস্ফুটন বা ডেভেলপমেন্টে একটু দেখবা, ডেভেলপমেন্টের চারটে স্টেজ আছে। প্রথম দশের নাম মরুলা, তারপরে দশের নাম ব্লাস্টুলা, তারপরে দশের নাম গ্যাস্টুলা, এরপরে দশের নাম হাইড্রুলা। তাহলে হাইড্রার পরিস্ফুটনটাও, তাহলে তোমাদের এটা তোমাদের কাজ দিলাম যে সপ্তাহ আমি পড়াই দিলাম, হাইড্রার পরিস্ফুটনটা তুমি পড়বা, হাইড্রার পরিস্ফুটনটা তুমি পড়ে নিবা একটু। হাইড্রার পরিস্ফুটন, হাইড্রার পরিস্ফুটন, এটাও পরীক্ষায় আসতে পারে, কারণ কি আলটিমেট শালক সংশ্লেষণের জন্য কাঁচামাল কি? কার্বন ডাইঅক্সাইড। এই কাঁচামাল কার থেকে পায়? হাইড্রার শোষণে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে তারা কাঁচামাল হিসাবে ব্যবহার করে। খাদ্য উৎপাদন, সে আমিষ জাতীয় খাবার তৈরি করবে, আমিষ জাতীয় খাবার তৈরির জন্য কি লাগবে? অ্যামিনো অ্যাসিড লাগবে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে। সো ও হাইড্রার নাইট্রোজেন জাত বজ্রগুলাকে ব্যবহার করে আমিষ জাতীয় খাবার তৈরি করে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া শৈবাল তো খাবার তৈরি করতে পারে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাহলে আমিষ জাতীয় খাবার তৈরির জন্য আবার এই বজ্র পদার্থ নেওয়ার দরকার কি? এটার উত্তর দাও। শৈবাল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে, শৈবাল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে, তাইলে আবার কেন কোন লোভে, কোন সাহসে সে হচ্ছে যে খাবার নিচ্ছে তোমার ইয়া থেকে? কোন লোভে, কোন সাহসে সে খাবার নিচ্ছে নাইট্রোজেন জাত বর্জ্য নিয়ে আমিষ জাতীয় খাবার তৈরি করতেছে? একজন বলতেছে শুধু হাইড্রা তো টাইম লাগতেছে, বাকিগুলা কখন শেষ হবে? এখন যদি তুমি বলো মাহমুদা চৌধুরী, তুমি যদি বলো আমি জাস্ট সিকিউগুলা দেখায়া এক ঘন্টায় তিনটা চ্যাপ্টার পড়ায় দিতে পারবো, তুমি যদি বলো আমি পড়ায় দিব, আমার কোনো সমস্যা নেই,
আমার সুজন্য সুবিধা। কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা এই চ্যাপ্টারগুলো পারে না ঠিক মতো, বা পারলেও ভালো মতো হয় না। সো তাদের জন্য ভালো, এবং তুমি যদি পারো তাইলেও কিন্তু তোমার জন্য ভালো। এই যে রিভিউটা হচ্ছে, আমি যেভাবে তোমাকে ধরায় দিচ্ছি, বুঝায় দিচ্ছি, পড়ায় দিচ্ছি, আমার সাথে যেমন তোমার রিভিশন হচ্ছে, এইটা কিন্তু তোমার জন্য হেল্পফুল। সো তুমি পারলে তোমার রিভিশন, তুমি না পারলে তোমার জন্য পড়া হচ্ছে, ঠিক আছে? স্পার্মাটোজেনেসিস সুজেনেসিস পড়ায় দেন, না পড়াবো না। আচ্ছা আচ্ছা, প্রোটিন হাইডার জন্য। আচ্ছা, একজন কি উত্তর দিচ্ছে, কি উত্তর দেয় নাই, কেন নিচ্ছে? আচ্ছা, এই যে নুসরাদের উত্তরটা ঠিক আছে। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো শর্করা জাতীয় খাবার তৈরি হয়, তাই না? এখন আমিষ জাতীয় খাবার তার লাগবে না। এই আমিষ জাতীয় খাবার সে হচ্ছে নাইট্রোজেনজাত বজ্র থেকে হচ্ছে নেয়, নাইট্রোজেনজাত বজ্র থেকে নেয়। তাহলে খেয়াল করো, নাইট্রোজেনজাত বজ্র পদার্থকে আমিষ তৈরির কাজে ব্যবহার করতেছে। কারণ কি? শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা খাবার পাচ্ছে। হাইডার উপকার কি? হাইডাই যে আশ্রয় দিল তার দেহের ভেতরে, কেউ তার বাসায় আশ্রয় দেয় দেয় না, হাইডা দিছে। তাহলে হাইডার লাভ কি? হাইডা খাবার পায়। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করে, সে খাবারটা তো আর সে একা খাবে না। ধরো তুমি তোমার বাসায় কাউরে আশ্রয় দিলা, আশ্রয় দেওয়ার পর সে রান্না বান্না করে খাইতেছে, সে একা খাবে? তত লজ্জাও আছে, সে বলবে যে ভাই আপনি আমার থাকতে দিচ্ছেন না, দেন আমি যে রান্না করছি আপনি একটু খান। তাহলে খাদ্য উৎপাদন, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাবার উৎপাদন করতেছে সেটা হচ্ছে হাইড্রা পাচ্ছে। শ্বসন, শ্বসন কি? শ্বসন বজ্র, অক্সিজেন তৈরি হয় আমাদের বডিতে, প্রাণী দিয়ে তো অক্সিজেন তৈরি হয়, সে অক্সিজেন তো হাইড্রা হাই অক্সিজেন তৈরি হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই শালক সংশ্লেষণে শৈবাল যে অক্সিজেন তৈরি করে সেটা হাইড্রা তার বডিতে কাজে লাগায় শ্বসন কাজে। আবার এই হাইড্রার বডিতে অক্সিজেন ব্যবহার করে শ্বসন ক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফেলে শৈবাল। তাহলে কার্বন ডাইঅক্সাইড আমাকে নিঃশ্বাস করে ত্যাগ করতে হবে, এই প্রেশারটা আর থাকতেছে না। একই সাথে বজ্র নিষ্কাশন, ও যে বজ্র পদার্থ তৈরি করতেছে হাইড্রা, সেই বজ্র পদার্থ শৈবাল খুশি খুশি মনে নিয়ে নিতেছে, তার বজ্র পদার্থ বের করার চিন্তা থাকতেছে না। তাইলে এই হচ্ছে আমাদের উপকার। তো এই জায়গাটা সুন্দর মতো গুছায় দেখে এক একদম সুন্দর করে এখান থেকে বুঝে নিলা, শৈবালের প্রাপ্ত উপকার হচ্ছে আশ্রয় পাইলো, শালক সংশ্লেষণ পাইলো, খাদ্য উৎপাদন হইলো, হাইড্রা হচ্ছে খাদ্য প্রাপ্ত হইলো শৈবাল থেকে, অক্সিজেন পাইলো শ্বসন ক্রিয়ায় যেটা হেল্প করলো, কার্বন ডাইঅক্সাইড শোষণ বজ্র নিষ্কাশনে হেল্প হইলো। এই মিথজীবিতাটা সিকিউতে আমাদের আসে। তাহলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে যা আসার সব আমরা পড়িয়ে দিয়েছি। এর বাইরে যদি এই চ্যাপ্টার থেকে কিছু আসে তাহলে মনে করবা তুমি আনলাকি। তাহলে এতটুকু বিষয় আমরা বুঝতে পারছি এই চ্যাপ্টার থেকে, যা যা আমরা পড়েছি আমরা ক্লিয়ার, এতটুকু প্রশ্ন, এতটুকু জায়গা, যা যা আমরা দেখেছি ক্লিয়ার। এখন তোমরা যারা পারো না, একদমই হচ্ছে পারি না পারি না পারি না পাবলিক, সে পারি না পারি না পাবলিকরা হচ্ছে যে সুন্দর করে এই জায়গাটা আবার পড়বা। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো? অভিযোগ আছে কারো কোনো, যে ভাই এমনে পড়াইলে ভালো হইতো, অমনে পড়াইলে ভালো হইতো, এই করলে ভালো হইতো, ওই করলে ভালো হইতো, এটার উপরে আরো কিছু আছে, এটার উপরে আর কিছু আছে নাই? এবার আসো যে আমরা যা পড়ছি, এতক্ষণ কষ্ট করে পড়লাম, এই পড়াটা কি আসলে সার্থক নাকি ব্যর্থ, সেই জিনিসটা আমরা দেখি, ঠিক আছে? খুশি সবাই ক্লাস করে, হ্যাপি সবাই, সবাই হ্যাপি, তাহলে হচ্ছে হ্যাপি না হওয়ার কোনো কারণ নেই। সবাই হ্যাপি ক্লাস করে, যে একদম হাইড্রা রিভিউ হয়ে গেল, যে খারাপ পারো তার জন্য হচ্ছে রিভিউ, তার জন্য ভালো হয়েছে, যে পারো তারও রিভিশন হয়ে গেছে। আচ্ছা এবার আসো, হ্যাঁ একটু ব্রেক দিব, আমরা হাইড্রার সিকিউগুলা দেখে নিই। এবার আসো আমরা দেখি যে হাইড্রা থেকে কি কি সিকিউ আসছে, সেই সিকিউগুলা করতে কি আমরা সক্ষম কিনা। এখন হচ্ছে যে আমাদের রিয়াল টেস্ট, দ্য রিয়াল টেস্ট, দ্য সিকিউ করতে আমরা সক্ষম কিনা। আচ্ছা এবার আমাকে ছবি দুইটা দেখা বলো। এই এক নম্বর ছবিটা আসলে, এক নম্বর ছবিটা আমাদের কিসের ছবি, এক নম্বর ছবিটা কিসের ছবি, আর দুই নম্বর ছবিটা কিসের ছবি, এক নম্বর ছবিটা কিসের ছবি, দুই নম্বর ছবিটা কিসের ছবি, এটা আমাকে ছবি দেখে তুমি বলো। ছবি দেখে হচ্ছে আমাকে বলো যে এক নম্বর ছবিটা, এটা ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন, ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন, এক নম্বর ছবিটা কিসের ছবি, দুই নম্বর ছবিটা কিসের ছবি, আমাকে ছবি দেখা বলো। এক নম্বর ছবিটা হচ্ছে কিসের ছবি, দুই নম্বর ছবিটা কিসের ছবি বলো তো, এক নম্বর ছবিটা কিসের ছবি, দুই নম্বর ছবিটা কিসের ছবি, এক নম্বর ছবিটা হচ্ছে নিডোসাইটের ছবি, দুই নম্বর ছবিটা কিসের ছবি, দেখি বলতে পারো কিনা। দুই নম্বর ছবিটা কিন্তু আমি তোমাকে দেখাইছি, পেশিকোষ, মণি আক্তার উত্তর দিচ্ছে, মণি আক্তারের জন্য একটা হাততালি। প্রথম ছবিটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে নিডোসাইটের ছবি, এটা কি আমাদের নিডোসাইটের ছবি, এটা হচ্ছে আমাদের নিডোসাইটের ছবি, নিডোসাইটের ছবি, নিডোসাইটের ছবি। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা আমাদের পেশি আবরণী কোষের ছবি, পেশি
আবরণী কোষের ছবি, পেশী আবরণী কোষের ছবি, পেশী আবরণী কোষ। তাহলে দেখো প্রথম প্রশ্ন ক, মিথজীবিতা কি আমরা বলে ফেলছি। প্রথম প্রশ্ন ক, মিথজীবিতা কি আমরা বলে ফেলছি। দিকবাজি চলন কি পড়ে আসলাম। উদ্দীপকে খ চিত্রের গঠন বর্ণনা করো। পেশী আবরণী কোষের ছবি আঁকবো, গঠন বর্ণনা করব। আমাদের থেকে ভালো আর কেউ পারবে না, এই জিনিস আমরা শিখে এসেছি। একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষে চ অংশের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। এই ঘ নাম্বার বলতে কি বুঝাইছে বলতো। একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষে চ অংশটা, চ অংশটা কি, এই যে এখানে স্পেসিফিক চ অংশ এটা বলছে, চ অংশটা হচ্ছে নেমাটোসিস্ট। চ অংশটা স্পেসিফিক ভাবে হচ্ছে নেমাটোসিস্ট, চ অংশটা স্পেসিফিক ভাবে নেমাটোসিস্ট। এই যে নেমাটোসিস্ট আছে, এই নেমাটোসিস্টের বিভিন্ন প্রকারভেদ, চারটা প্রকারভেদ ভাইয়া ছবি আইকা ইক্কা বুঝাই দিছি এবং কাজ কি সেটাও বুঝাই দিছি। তাহলে এই প্রশ্নটা আসলে আমার বাচ্চারা কি 10-10 পাবে কি পাবে না বলতো। এখন ভাইয়া এই প্রশ্ন তো অলরেডি এক জায়গায় আইয়া পড়ছে, আবার কেমনে আসবে, ঢাকা বোর্ডে আসছে, কিন্তু ঢাকা বোর্ডে ছাড়া বিভিন্ন বোর্ডে আসার সম্ভাবনা আছে না, সম্ভাবনা আছে। তাহলে এই টাইপের প্রশ্ন যদি দেয় 10 out of 10 আমরা কি পাবো। তা দেখো ঢাকা বোর্ডে এবছর কিন্তু আমাদের নিডোসাইট থেকে প্রশ্ন আসছে, নেমাটোসিস্ট থেকে প্রশ্ন আসছে, পেশী আবরণী কোষ থেকে প্রশ্ন আসছে। সো ঢাকা বোর্ডের বাচ্চারা ধরে রাখো তোমাদের এবছর চলন থেকে প্রশ্ন আসবে, চলন এবং মিথজীবিতা মিলায় ঢাকা বোর্ডে প্রশ্ন আসবে এবছর। এরপর দেখি আমাদের আর কি আছে এই জায়গা থেকে, এখান থেকে আমাদের আর কিছু আছে নাকি। এটা আমাদের ঘাসফুরিং এর প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা দেখি আমাদের হচ্ছে হাইড্রা রিলেটেড প্রশ্ন আর কই কই আছে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ঘাসফুরিং এর প্রশ্ন। তারপর হচ্ছে আমাদের এটা দেখো, এটা হচ্ছে আমাদের হাইড্রার প্রশ্ন, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে। ময়মনসিংহ এর বাচ্চারা এদিকে আসো, যে হাইড্রার বহির্তকে অবস্থিত এক ধরনের কোষ। আচ্ছা এটা না আগে ছিল যে এক বছর আসলে আরেক বছর আসতে পারবে না, কিন্তু অনেক সময় প্রশ্ন কিন্তু রিপিট হয়, ঠিক আছে। সো হচ্ছে ভাবার কিছু নাই যে নিউরোসাইট এর আসবে না, ঢাকা বোর্ড পড়া বাদ দিয়ে দিই। দেখো এখানে বলছে হাইড্রার বহির্তকে অবস্থিত এক ধরনের কোষ শিকার ধরা এবং চলনের সহায়তা করে। হাইড্রার বহির্তকে অবস্থিত এক ধরনের কোষ শিকার ধরা এবং চলনের সাহায্য করে। তাছাড়া এর গ্যাস্ট্রোডার্মিসে এক ধরনের উদ্ভিদ বসবাস করে, এই সহ অবস্থানে উভয় উপকৃত হয়। মেসোগ্লিয়া কি, মেসোগ্লিয়া হচ্ছে যে হাইড্রার মধ্যে একটা অকোষীয় জেলির মতো স্তর যা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে থাকে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে অবস্থিত অকোষীয় জেলির মতো স্তর হচ্ছে মেসোগ্লিয়া। দ্বিস্তরী প্রাণী বলতে কি বুঝি, দ্বিস্তরী প্রাণী বলতে যার দুইটা ভ্রূণ স্তর আছে, সহজ ভাষায় কখ আমরা আবার পড়ব। এখন দেখো উদ্দীপকে উল্লেখিত কোষের গঠন বর্ণনা করো। তাহলে এই প্রথম কোষের গঠন বর্ণনা করতে বলছে, তাহলে গতে কি চাইছে বলতো আমাকে, গতে কি চাইছে। তাহলে শিকার ধরে এবং চলনে সাহায্য করে কে, নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট আসলে কার মধ্যে আছে, নিডোসাইট আছে। নিডোসাইটের ছবি আঁকা গঠন বর্ণনা করে কাঁপায় দিতে আমার পোলাপান কি পারবে না, পারবে। উদ্দীপকের শেষের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো, যে এই গ্যাস্ট্রোডার্মিসে এক ধরনের উদ্ভিদ বাস করে সহ অবস্থানে। তাহলে কিসের যথার্থতা চাইছে, মিথজীবিতার যথার্থতা, যেটা মাত্র বললাম শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়। তাহলে এটা কি আমাদের, এদের যে মিথজীবিতা আমরা পড়েছি সেই মিথজীবিতা থেকে প্রশ্ন এসেছে। তাহলে মিথজীবিতা আমরা পারবো। তাহলে ঢাকা বোর্ডে এরকম প্রশ্ন কিন্তু এবার দিতে পারে, এবং ময়মনসিংহ বোর্ডেও। তাহলে কিন্তু চলন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট ইয়ারের জন্য কিন্তু, এবং এগুলাও আমার ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু বাদ যায়নি আমাদের কিছু, এবং এই প্রশ্নগুলো দেখা ভাইয়া এগুলো তাই আগের দ্বিস্তরী প্রাণী যার দেহের অভ্যন্তরে সবুজ জীব বসবাস করে, সবুজ জীব বসবাস করে, দ্যাট মিন্স মিথজীবিতা। জিজ্ঞেস করছে নেমাটোসিস্ট কাকে বলে, নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইটের ভেতর আবরণ বেষ্টিত সূত্রক, সূত্রক যা আবরণ বেষ্টিত থাকে তাকে নেমাটোসিস্ট বলে। মেসোগ্লিয়া কি মাত্র বললাম। উদ্দীপকের প্রাণীটা দ্রুত চলন পদ্ধতি, কি চাইছে, সমারসল্টিং চাইছে না লুপিং চাইছে, এখানে বলতো, এখানে সমারসল্টিং চাইছে না লুপিং চাইছে। দ্রুত চলন পদ্ধতি কি, সমারসল্টিং না লুপিং, সাদাব ভাইয়া। তাহলে দ্রুত চলন পদ্ধতি সমারসল্টিং। উদ্দীপকের জীব দুইটার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে, মিথজীবিতা। পারবা কি পারবা না বলতো, পারবা কি পারবা না বলতো, পারবা, না পারার কোনো প্রশ্নই নাই। খেয়াল করে দেখো একদম কিন্তু আমরা কাঁপায় দিছি পইরা আজকে। এটা ঘাসফুরিং এর কথাবার্তা বলা, এটা হচ্ছে রুই মাছের কথাবার্তা বলা। এখানে আবার বলছে দেখো, ক্লাসে দ্বিভুনিস্তরীয় দিনাজপুর বোর্ডের বাচ্চা যদি কেউ থাকো, দেখো দিনাজপুরের পোলাপান কেউ আসো কিনা আমি জানি না, এই দিনাজপুরে কেউ আসো ক্লাসে, দেখো শিক্ষক ক্লাসে দ্বিভুনিস্তরীয় একটা প্রাণী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন প্রাণীটার চলনে ভিন্ন প্রকৃতি রয়েছে, এর মধ্যে একটি লুপ এবং আর একটা দুইটা লুপ গঠনের মাধ্যমে চলন। তিনি আরো বলেন চলনে প্রাণীটির কোষ বা কোষীয় অঙ্গাণুগুলার বিশেষ ভূমিকা পালন করে। তাহলে মেসোগ্লিয়া কি আমরা
আমরা বলতে পারবো, মিথজীবিতা কি আমরা বলতে পারবো। এখন বলছে চলন দুইটি প্রকারের মধ্যে তুলনা করো, তাহলে গতে কি চাইছে এবং ঘয়ের উত্তর তুমি কিভাবে লিখবা। ঘয়ের উত্তরটা একটু চিন্তা ভাবনা করে লেখার মতো জিনিস কিন্তু আছে। গয়ের উত্তর কি হবে তুমি বলো, আর ঘয়ের উত্তরটা তোমরাও বলো, আমিও তোমাকে বলবো যে কি বলতে চাইছে ঘয়ের উত্তরে। তাহলে গতে কি চাইছে বলো তো, গতে লুপিং আর সমারসল্টিং। দিনাজপুর বোর্ডের একজন আছে, কে আছে, শারমিন, শারমিন আছে, দিনাজপুর বোর্ডের আরো পোলাপার নিয়ে আসবা, আছে অনেকে। তাহলে দেখো লুপিং আর সমারসল্টিং ঘ কি লিখবা বলো তো আমাকে দেখি। ঘ হচ্ছে তোমাদের এসিড টেস্ট, ঘ পারো কিনা। দেখো ঘয়ের উত্তর কি লিখবা তুমি, উদ্দীপকের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ঘ, এই ঘ তুমি কি লিখবা, ঘ তুমি কি লিখবা, ঘ তুমি কি লিখবা, যে বলছে চলনে কোষ বা কোষীয় অঙ্গাণুগুলার বিশেষ ভূমিকা পালন করে। কোন কোন অঙ্গাণু চলনে সাহায্য করে বলো, কোন কোন অঙ্গাণু চলনে সাহায্য করে বলো, কোন কোন অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু যে আছে বহির্ত্বকের কোষীয় অঙ্গাণু, কারা কারা চলনে সাহায্য করে। বহির্ত্বকে যে সাতটা অঙ্গাণু আছে, সাতটার মধ্যে কোন কোন অঙ্গাণু চলনে সাহায্য করে বলো তো দেখি, এটা বলতে পারো কিনা। কোষ, কোন কোন কোষ চলনে সাহায্য করে। কোর্ষিকা পদচাক্তি, কোর্ষিকা পদচাক্তি বললে হবে না। সালমা শিকদারের জন্য হাততালি, পেশী আবরণী কোষ আর নেমাটোসিস্ট, ইয়াস, চলনে দুইটা জিনিস সাহায্য করে, একটা হচ্ছে পেশী আবরণী কোষ আর একটা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এখানে বলছে যে চলনে প্রাণীটির কোষ বা কোষীয় অঙ্গাণুগুলার বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমি পেশী আবরণী কোষের কথা বলবো, কারণ পেশী আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে সে দেহকে বাঁকায়। আর নিডোসাইটের কথা বলবো, নিডোসাইট কোষের ভেতর যে নেমাটোসিস্ট আছে তার মধ্যে গ্লুটিন অ্যান্ড গুলা, দুইটা গ্লুটিনেন্ট, স্টেপটোলিন স্টেরোলিন গ্লুটিনেন্ট আমাদের হচ্ছে আঁকড়ে ধরতে সাহায্য করে। তাহলে এই দুইটা জিনিসের ব্যাখ্যা লিখতে হবে, লিখতে পারবা, বুঝতে পারছো? গ্ল্যান্ড সেল, একজন গ্ল্যান্ড সেলের কথা বলছে, ইয়াস, গ্ল্যান্ড সেলের কথা তুমি বলতে পারো। গ্ল্যান্ড সেল হচ্ছে যে দেখা যায় আমাদের আরেক ধরনের চলনে গ্ল্যান্ড সেল সাহায্য করে। তাহলে এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে তিনটা কোষ হেল্প করবে, তিনটা কোষ হেল্প করে। একটা হচ্ছে নিডোসাইট কোষ হেল্প করবে, নিডোসাইট হেল্প করবে, নিডোসাইটের কথা বলবা, পেশী আবরণী কোষের কথা বলবা, এই দুইটা বললেই তোমার হয়ে যাবে। গ্ল্যান্ড সেলটা হচ্ছে ক্ষণপদীয় চলনে সাহায্য করে, আমরা তো মূলত লুপিং এবং সামারসল্টিং পড়ছি, এছাড়াও আরো অনেক ধরনের চলন আছে, সেখানে হচ্ছে গ্রন্থি কোষেরও আমাদের হেল্প রয়েছে, গ্রন্থি কোষেরও হেল্প রয়েছে। তাহলে এই কোষগুলো চলনে সাহায্য করে, নিডোসাইট, পেশী আবরণী কোষ, গ্রন্থি কোষ, এরা কি করে, চলনে সাহায্য করে। তাহলে চলনে সাহায্য করে কোন কোষ, এটা কিন্তু একটু ঘুরায় প্রশ্ন দিছে, বাট আমরা যেভাবে পড়ছি আমাদের জন্য পারা কিন্তু কষ্টকর হবে না। তাহলে দিনাজপুর বোর্ডের এই কোশ্চেনের জন্য তাদের হাততালি। দেখো কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন এখানে কঠিন হয়, দেখি কি কঠিন এসে। হাইডার, বৈত্বক এবং অন্তঃত্বক বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান, এই কোষগুলা নামের দিক থেকে কিছু মিল এবং অমিল রয়েছে, খুব সুন্দর কথাবার্তা বলছে। এখন দেখো বলছে চলন কি, চলন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, একটা প্রাণী যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাকে চলন বলে। তোমাদের বইয়ে চলনের সংজ্ঞা দিছে, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, উদ্দীপনা সারা দিয়ে প্রাণী যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটাকে চলন বলা হয়। অন্তঃকোষীয় পরিপাক এখন আর বললাম না, কখনই আমরা আলাদাভাবে তোমাদেরকে একটা নোট দিব, ঠিক আছে? তারপর বলছে যে উদ্দীপকের প্রাণীটার বহির্ত্বকের তুলনায় অন্ততকে যে কোষগুলা অনুপস্থিত সেগুলা বর্ণনা দাও, গ নম্বর প্রশ্ন উত্তর দাও। দ্যাটস এ গুড কোশ্চেন কুমিল্লা বোর্ডের, কারণ একদম ডাইরেক্ট প্রশ্ন না দিয়ে একটু ব্রেন খাটাইতে তোমাকে দিছে, কিন্তু ব্রেন খাটাইতে আমার পোলাবানের কোনো প্রবলেম হবে না। এখন বলো যে উদ্দীপকের প্রাণীটার বহির্ত্বকের তুলনায় অন্ততকে যে কোষগুলা অনুপস্থিত সেগুলার ব্যাখ্যা দিতে বলছে, ব্যাখ্যা দিতে পারবা, ব্যাখ্যা দিতে পারবা বলো তো, কোন দুইটা হবে এখানে, কোন দুইটা কোষ নিয়ে জানতে চাইছে আমাদের। উদ্দীপকের প্রাণীটির বৈত্বকের তুলনায় অন্ততকে যেগুলো অনুপস্থিত সেগুলো বর্ণনা দাও, কোনটা কোনটার কথা বলছে, জনন কোষ আর নিডোসাইট। দেখছো একদম কামাল ধামাল হয়ে গেছে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস নিয়ে লিখতে হবে, একটা হচ্ছে জনন কোষ নিয়ে লিখবো আর একটা নিডোসাইট নিয়ে লিখবো। লিখতে পারবো না আমরা, আমরা কিন্তু হচ্ছে বৈত্বকের কোষগুলো পড়ে আসছি। এখন হচ্ছে একটা জায়গায় ভাইয়া আটকে গেছি, এই জিনিসটা কিন্তু আমি তোমার পড়াইনি, যে প্রাণীদের বিদ্যমান দুটি কোষ স্তরের পার্থক্য লেখো। যে আমাদের এই বহির এবং অন্তদক, এপিডার্মাল, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এর কোষগুলোর মধ্যে যেটা পার্থক্য আছে সেটা কিন্তু পড়াইনি, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। এই যে দেখো আমরা হচ্ছে, এই যে দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এর মধ্যে পার্থক্য, এইটা কিন্তু আমরা বইনি। বইয়ের কোনো পার্থক্য বাদ রাখবা না, গ বা ঘতে যে কোনো পার্থক্য দিতে পারে, বই সব পার্থক্য দেখতে হবে। তাহলে দেখো এপিডার্মিস ভ্রূণীয় এক্টো, কিন্তু তুমি কয়েকটা কথা লিখতে পারবা, ভাইয়া পড়ায় দিছিলাম যে এপিডার্মিস এক্টোডার্ম থেকে আসছে, গ্যাস্ট্রোডার্মিস এন্ডোডার্ম থেকে আসছে, এপিডার্মিস বহিত্ব গঠন করে, গ্যাস্ট্রোডার্মিস অন্ততক গঠন করে। এই এপিডার্মিসের মধ্যে আমাদের দুইটা জিনিস বেশি আছে,
জননাঙ্গ আর নিডোসাইট, জননকোষ এবং নিডোসাইট, এই দুইটা এপিডার্মিসে আছে, যেটা গ্যাস্ট্রোডার্মিসে নেই নেই, যেটা গ্যাস্ট্রোডার্মিসে নেই নেই। নিডোসাইট উপস্থিত চলন শিকার দ্বারা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, গ্যাস্ট্রোডার্মিসে নেই। জননাঙ্গ মুকুল এগুলো এপিডার্মিসে দেখা যায়, গ্যাস্ট্রোডার্মিসে নেই। কিউটিকল, কিউটিকল এপিডার্মিসের মধ্যে দেখা যায়, পেশি আবরণী কোষে যে মিউকাস দানা আছে সেটা থেকে কিউটিকল নিঃসৃত হয়, সেটার ক্ষরণ থেকে কিউটিকল তৈরি হয়, গ্যাস্ট্রোডার্মিসে কিউটিকল নেই। পুষ্টিকোষ, পুষ্টিকোষের ক্ষেত্রে বলা আছে দেখো গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা পরিপাকে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাক, কোষের ভেতর নিয়ে খাবার পরিপাকে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা সাহায্য করে। তো এই জন্য গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা, গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের আরেকটা নাম হচ্ছে পুষ্টিকোষ। তাহলে পুষ্টিকোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে আছে, এপিডার্মিসে নাই। এই পুষ্টিকোষের কাজের জন্য দুই ধরনের আলাদা কোষ লাগে, পুষ্টি কাজের জন্য, পরিপাক কাজের জন্য একটা ক্ষণপদযুক্ত কোষ আর একটা ফ্লাজেলাযুক্ত কোষ। ক্ষণপদ হচ্ছে অ্যামিবার মতো, নির্দিষ্ট কোনো পা নেই, অনির্দিষ্ট আকৃতিতে চলতে পারে যে কোষটা। আর ফ্লাজেলা হচ্ছে কি, ফ্লাজেলা হচ্ছে লম্বা লম্বা অভিক্ষেপ দেখা যাবে যে কোষগুলোর মধ্যে। ক্ষণপদযুক্ত কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ আমাদের হচ্ছে, ক্ষণপদযুক্ত কোষটা একটু দেখাই, ক্ষণপদযুক্ত কোষটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্ষণপদীয় কোষ, যার মধ্যে হচ্ছে যে আমাদের এরকম পায়ের অংশটা নির্দিষ্ট না, ঠিক আছে, এটা অ্যামিবার মধ্যে আমরা দেখতে পাইছি, ক্ষণপদীয় কোষ। আর ফ্লাজেলা কোষ হচ্ছে এরকম লম্বা চুলের মতো একটা অভিক্ষেপ থাকবে, এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, এটা হচ্ছে ফ্লাজেলা, এটা হচ্ছে ফ্লাজেলা, ফ্লাজেলীয় কোষ, আর এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এই দুই ধরনের কোষ হচ্ছে আমাদের খাবার পরিপাকের জন্য লাগে, খাবার পরিপাক বা পুষ্টিক্রিয়ার জন্য লাগে, যেটা অন্ততকের পেশি আবরণী কোষ করে। অন্ততকের পেশি আবরণী কোষে আরেকটা নাম লিখছিলাম কিন্তু পুষ্টিকোষ। এই জন্য অন্ততকের পেশি আবরণী কোষের মধ্যে ক্ষণপদীয় কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ থাকে অন্ততক বা গ্যাস্ট্রোডার্মিসে, বাট বহির্তক বা এপিডার্মিসে থাকে না। কাজ হচ্ছে কি, বহির্তক যেহেতু বাইরের আঘাত থেকে রক্ষা, পরিবেশের উদ্দীপনা গ্রহণ করা। আর গ্যাস্ট্রোডার্মিসের মেইন কাজ হচ্ছে পুষ্টি কাজে নিয়ন্ত্রিত, কারণ গ্যাস্ট্রোডার্মিসের মেইন কোষ যেটা পেশি আবরণী কোষ, সেটা আসলে পুষ্টিকোষ হিসেবে কাজ করে, কারণ সেটা খাবার পরিপাকে কাজ করে। তাহলে এটা হচ্ছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য, লিখতে পারবা পরীক্ষায় আসলে, লিখতে পারার কথা। তাহলে এই সিকিউটাও কিন্তু আমরা পারলাম, বাট আমরা দেখতে পাইলাম যে একটা সিকিউর একটা অংশ কিন্তু আমার মিস গেছে, বা আমি এটা একদম লিখতে পারতাম বাট আমি অ্যাকুরেসির সাথে লিখতে পারতাম না কিন্তু এটা, ঠিক আছে। তাহলে কাজ তাহলে একটা কি বাড়লো, বইয়ের যত ছক আছে সব ছক পড়ে ফেলতে হবে। এরপর দেখি যে আর কোনো প্রশ্ন আছে কি না আমাদের, যেটা হচ্ছে যে এই চ্যাপ্টারকে কমপ্লিমেন্ট করে, এরকম কোনো প্রশ্ন আছে কি না যেটা আমার এই চ্যাপ্টারকে কমপ্লিমেন্ট করে। ওকে দেখো, পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিস্তরী নিডারিয়া প্রাণীর দেহে বিভিন্ন ধরনের কোষ আছে, তবে কোষগুলা কোনো টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে না, প্রত্যেক কোষ আলাদা আলাদা কাজে নিয়োজিত। এসব প্রাণীর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে একটা বিশেষ ধরনের কোষ বিদ্যমান, যা তাদের প্রজনন এবং পুনরুৎপত্তিতে সাহায্য করে। বলো তো এই কোষটা কি? এসব প্রাণীর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এক ধরনের বিশেষ কোষ বিদ্যমান, যা তাদের প্রজনন এবং পুনরুৎপত্তিতে সাহায্য করে। বলো তো এই কোষগুলো কি, যারা প্রজনন এবং পুনরুৎপত্তিতে সাহায্য করে? কারা প্রজনন এবং পুনরুৎপত্তিতে সাহায্য করে তারা কারা বলো? ইন্টারস্টেশিয়াল সেল, ভেরি গুড। ফরিদ আহমেদ, সামিয়া রহমানের কমেন্ট দেখতে পাচ্ছি আমরা। জুওক্লোরেলা নামক এক ধরনের সবুজ শৈবাল, জুওক্লোরেলা নামক এক ধরনের সবুজ শৈবাল তাদের গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। তাহলে এটা কি একটা মিথজীবিতা? এই ধরনের সহব্যবস্থার পরজীবিতা নয়, মিথজীবিতা হিসাবে পরিচিত। তাহলে এই শেষ লাইনটার ব্যাখ্যা দেওয়া আমার বাচ্চাদের জন্য কোনো সমস্যা? কোনো সমস্যাই না। পুনরুৎপত্তি এবং প্রজননে উদ্দীপকের বিশেষ কোষ কীভাবে সাহায্য করে তা বর্ণনা করো। তার মানে জানতে চাইছে আমাদের ইন্টারস্টেশিয়াল কোষ কীভাবে কাজ করে, সেটার ব্যাখ্যাটা আমার কাছে জানতে চেয়েছে। ইন্টারস্টেশিয়াল কোষ আমরা জানি দ্রুত বিভাজিত হতে পারে। এখন আসো আমরা এই জায়গাটাও একটু দেখে ফেলি। এই জায়গাটা আমি লিখতে পারবো, বাট বানায় বানায় লিখতে হবে, একদম বইয়ের মতো অ্যাকুরেট ভাবে লেখার জন্য কিন্তু আমাকে এই বইয়ের সাহায্য নিতে হবে। তাহলে আমরা একটু বইয়ের সাহায্য নেই। একটা চ্যাপ্টারের মধ্যে বায়োলজির ক্ষেত্রে প্রত্যেক জায়গাটা থেকে প্রশ্ন করা যায়, যায় না প্রত্যেক জায়গায়। যে দেখো হাইড্রার পুনরুৎপত্তি কি বলছে, যে প্রক্রিয়ায় কোনো প্রাণী হারানো বা নষ্ট হয়ে যাওয়া দেহাংশ দেহে পুনর্গঠন করে তাকে পুনরুৎপত্তি বলে। হাইড্রার এই পুনরুৎপত্তির ক্ষমতা রয়েছে, এবং হাইড্রাকে, কোনো হাইড্রাকে যদি কয়েক খণ্ডে বিভক্ত করা হয় তাহলে প্রত্যেক খণ্ডই এর হারানো অংশকে পুনরুৎপাদন করে নতুন হাইড্রা সৃষ্টি হয়। প্রতিটা অংশই তার মূল মেরুদণ্ড বজায় রেখে মৌখিক প্রান্ত, মানে যে জায়গাটায় মুখ থাকে,
এই মৌখিক প্রান্ত থেকে কোষিকা এবং হাইপোস্টাম বিমৌখিক প্রান্ত, যেটা আমাদের হচ্ছে যে পাদচাকতি থাকে যে অংশটায়, সেই অংশটা থেকে পাদচাকতি গঠন করে। মানে খেয়াল করে দেখো যে হাইড্রার, ধরো একটা হাইড্রাকে তুমি কাটলা, একটা হাইড্রাকে তুমি কাটলা, কাটার পর ধরো হাইড্রাকে কেটে ফেলছো, কাটার পর এর উপরের অংশটা, কালো অংশটা হচ্ছে পুরানো অংশ আছে, পুরানো অংশের মধ্যে মুখ যে জায়গাটায় আছে সেটা মৌখিক প্রান্ত, আর মুখের অপোজিটটা বিমৌখিক প্রান্ত। সেই বিমৌখিক প্রান্ত থেকে সে কি করলো, সে হচ্ছে পাদচাকতি গঠন করে, একদম এটা বাড়ায় বাড়ায় পাদচাকতি গঠন করলো। আর হাইড্রাকে যদি তুমি কাটলা, এর হচ্ছে এই পাদচাকতিটা আছে, পাদচাকতিটা আছে, এটা বিমৌখিক প্রান্ত, আর উপরের দিকটা তাহলে মৌখিক প্রান্ত, তাহলে নিচের অংশটা আছে, উপরের অংশ নাই, তাহলে এই উপরের অংশ থেকে সে হাইপোস্টাম, কোষিকা এগুলা তৈরি করতেছে। তাহলে খেয়াল করে দেখো এখানে কথাটা কি বলছে, যে হাইড্রাকে যদি তুমি কাটো, কাটার পর হাইড্রার মধ্যে শুধুমাত্র এই পাদচাকতির অংশ রয়েছে, পাদচাকতির অংশটা হাইড্রার বিমৌখিক প্রান্ত, এই পাদচাকতির অংশটা বিমৌখিক প্রান্ত, উপরের দিকে কাটা অংশটা তাহলে মৌখিক প্রান্ত, এই উপরের দিকের কাটা অংশটা থেকে, এটা পুরানো অংশ, উপরের দিকের কাটা অংশ থেকে হাইপোস্টাম এবং হচ্ছে যে কোষিকা তৈরি হচ্ছে। আর আমাদের হচ্ছে এই যে ধরো কাটলা, কাটার পর হচ্ছে উপরের অংশটা আছে, নিচের অংশ নাই, তার মানে হাইপোস্টাম, মুখছিদ্র, তারপর হচ্ছে কোষিকা এরা আছে, তাহলে এটা মৌখিক প্রান্ত, বিমৌখিক প্রান্ত এটা, এই বিমৌখিক প্রান্ত থেকে আস্তে আস্তে হাইড্রার নিচের অংশ পাদচাকতি গঠিত হয়। তাহলে এটা হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি, এবং এই পুনরুৎপত্তি ক্ষমতা কার জন্য এসেছে, পুনরুৎপত্তি ক্ষমতা এসেছে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। ইন্টারস্টিশিয়াল কোষটা দ্রুত বিভাজিত হয়ে, ইন্টারস্টিশিয়াল কোষটা দ্রুত বিভাজিত হয়ে এই অংশগুলা তৈরি করে। তাহলে পুনরুৎপত্তি নিয়ে এতটুকু কথা লিখবা, এই ছবি দুইটা আইডিয়া দিতে পারবা না যে একটা হাইড্রারে তুমি কাটছো, কাটার পর এরকম হয়েছে যে আমাদের হচ্ছে যে পুরানো অংশ, পুরানো অংশ মৌখিক প্রান্ত কি, যেখানে মুখ থাকে, আর মুখের অপোজিট প্রান্তটা বিমৌখিক প্রান্ত। তাহলে ক্লিয়ার পুনরুৎপত্তি, এতটুকু বিষয় লিখতে পারবো আমরা পুনরুৎপত্তি থেকে, যে কিভাবে পুনরুৎপত্তি হয় এতটুকু কথা লিখতে পারবো, ঠিক আছে, এতটুকু লিখতে পারবো আমরা, লিখতে পারবো, লিখতে পারবো এতটুকু। আচ্ছা, আর হচ্ছে প্রজনন, প্রজনন নিয়ে কথা লিখবা, যেটা হচ্ছে হাইড্রার, সরি, প্রজনন নিয়ে যে কথাটা তুমি লিখবা সেটা হচ্ছে কি, হাইড্রার বডিতে না কোনো স্থায়ী প্রজনন অঙ্গ থাকে না, যখন তার প্রজনন করা প্রয়োজন হয় তখন সেখানে প্রজনন অঙ্গ আসে। দেখো এখানে বলছে যে হাইড্রার মধ্যে, এই যে দেখো হাইড্রার মধ্যে যৌন জননে কি বলছে, হাইড্রার মধ্যে দেখা যায় যে আমাদের এই জায়গায় দেখো যে হাইড্রার মধ্যে, হাইড্রার দেহে স্থায়ী কোনো জননাঙ্গ থাকে না, এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত এবং রূপান্তরিত হয়ে জননাঙ্গ এবং জননকোষ গঠন করে। দ্যাট মিন্স হাইড্রার মধ্যে কোনো স্থায়ী জননাঙ্গ থাকে না, এই জননাঙ্গগুলো যখন দরকার হবে তখন তৈরি হয়। এই দেখা যায় যে শুক্রাশয় তৈরি এবং হচ্ছে আমাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, সেই ফ্লো চার্টটা দেখলে তোমার জন্য সহজ হবে। এই যে দেখো আমাদের স্পার্মাটোজেনেসিস কিভাবে হয়, উজেনেসিস কিভাবে হয়, এই জিনিসটা লিখে দিতে পারো। স্পার্মাটোজেনেসিস হয় হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষগুলা দ্রুত বিভাজিত হয়ে শুক্রাশয় তৈরি করে, সেই শুক্রাশয়ের মধ্যে থাকে শুক্রাণু মাতৃকোষ। ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে তৈরি করলো শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে স্পার্ম, শুক্রাণু মানে স্পার্ম, এই জন্য নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া তৈরি হয়, এবং স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। এখানে দেখো ডিম্বাণু মানে হচ্ছে ওভাম, এই জন্য উগোনিয়া, উসাইট, উটিড। তাহলে দেখো মাতৃকোষের পর গোনিয়া, সাইট, টিড, মাতৃকোষের পর কি, গোনিয়া, সাইট, টিড, শুক্রাণু মাতৃকোষের পর স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, তারপর শুক্রাণু। এই ডিম্বাণু মাতৃকোষের পর উগোনিয়া, উসাইট, উটিড, ডিম্বাণু। তাহলে এভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এবং সাইট থেকে যখন টিট তৈরি হবে, সাইট থেকে যখন টিট তৈরি হবে তখন মায়োসিস হয়। সাইট থেকে টিট তৈরির সময় কি হয়, মায়োসিস হয়, তখন হচ্ছে আমাদের 2n থেকে n হয়ে যায়, তখন 2n থেকে কি হয়ে যায়, n হয়ে যায়। এই যে 2n থেকে n হয়ে গেল, এখানেই কিন্তু কাজ হয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে, দ্যাট মিন্স মায়োসিস হয়েছে, হ্যাপ্লয়েড জননকোষ হয়ে গেছে। তো শুক্রাণু ডিম্বাণু নিষেক, নিষেকের পরে কি তৈরি হবে, জাইগট, এই জায়গাটা বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, হাইড্রুলা দশা, চারটা দশা, এই চারটা হচ্ছে হাইড্রার পরিস্ফুটনের দশা।
তাহলে এই জিনিসটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবং আমাদের এই যে জায়গাটা এখানে যে জানতে চাইছে যে কিভাবে আমাদের প্রজননে সহায়তা করে, তাহলে আমি প্রজননে সহায়তা এই ফ্লোচার্টটা কি এঁকে দিতে পারবো, শুক্রাণু ডিম্বাণু নিষেক, তাহলে প্রজননে সাহায্য হয়ে গেল। এখন এদের কিন্তু প্রজননে, তাইলে হচ্ছে প্রজনন বলতে কিন্তু যৌন জনন বোঝায় বেসিক্যালি, প্রজনন বলতে বেসিক্যালি যৌন জনন বোঝায়, কিন্তু অযৌন জননও কিন্তু প্রজননের মধ্যে আসে। অযৌন জননেও সাহায্য করে না, মুকুলোদ্গমে সাহায্য করে। তাহলে এই জিনিসগুলো আমরা সুন্দর করে ব্যাখ্যা করে কিন্তু লিখতে পারি, যে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে পারি যে প্রজনন, প্রজনন বলতে কিন্তু হচ্ছে আমাদের দুইটা বিষয়ই আসে। প্রজনন যখন তোমাকে আমি বলবো, প্রজনন বললে কিন্তু যৌন জননও আসবে, অযৌন জননও কিন্তু আসবে। প্রজনন, প্রজনন যখন বলবো তখন কিন্তু সেখানে যৌন জনন এবং অযৌন জনন দুইটাই আসবে, যৌন জননও আসবে, আবার হচ্ছে অযৌন জননও আসবে, অযৌন জননও আসবে। যৌন জননে তো দেখ পাইলাম যে ফ্লো চারটা দিয়ে দিলে হবে, আর অযৌন জননের মধ্যে কিন্তু দুইটা প্রসিডিউর আছে, একটা মুকুলোদ্গম, মুকুলোদ্গম আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে, একটা হচ্ছে মুকুলোদ্গম এবং আরেকটা হচ্ছে বিভাজন, এই দুইটা হচ্ছে অযৌন জননের প্রসিডিউর। এই প্রত্যেকটা প্রসিডিউরেই কিন্তু হচ্ছে আমাদের ইন্টারস্টেশিয়াল কোষের ভূমিকা আছে। সো এটাকে এখানে তুমি ওই ফ্লো চারটা না দেখিয়ে এভাবে তুমি আস্তে আস্তে ছোট ছোট করে ব্যাখ্যা দিতে পারো যে যৌন জননে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয় ইন্টারস্টেশিয়াল কোষ বিভাজনের ফলে, এবং সেখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, তাহলে ইন্টারস্টেশিয়াল কোষের ভূমিকা আছে। মুকুলোদ্গম কি, মুকুলোদ্গমে দেখতে পাই যে মুকুলোদ্গমের সময় যে যখন গ্রীষ্মকালে প্রচুর খাদ্য থাকে, হাইডার দেহের মধ্যাংশ বা নিম্নাংশ ইন্টারস্টেশিয়াল কোষগুলো বিভাজিত হয়, মুকুল তৈরি হয়, যেখান থেকে মুকুলোদ্গম হয়। বিভাজন প্রক্রিয়া কি, হাইডার যে জায়গায় কেটে যায় সেখান থেকে ওই কোষগুলো থেকে বিভাজিত হয়ে নতুন হাইড্রা তৈরি হয়, এখানে ইন্টারস্টেশিয়াল কোষের প্রভাব। তাহলে এইগুলো এইভাবে ছোট 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 করে কথা লিখে দিতে হবে। তাহলে কি এই কথাটা কি লেখা যাবে, চাইলে যদি আমরা চেষ্টা করি, আমাদের কাছে কিন্তু বেসিক আছে পুনরুৎপত্তি এবং প্রজনন রিলেটেড, এই বিশেষ কোষ কিভাবে সাহায্য করে এটা কিন্তু আমি তিন নম্বর, যেহেতু আমি এত কিছু না লিখে ছোট 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 করে কথা লিখে দিব পুনরুৎপত্তি থেকে। পুনরুৎপত্তি থেকে এই কথাবার্তাগুলো লিখে দিব, ঠিক আছে, পুনরুৎপত্তি থেকে এই কথাবার্তাগুলো লিখব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এতটুকু কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হাইড্রা পয়েন্ট আকারে লিখে দিলে হবে না, হ্যাঁ হবে। ভাই রিজেনারেশনের সবগুলো চিত্র কি দেওয়া লাগবে, না দুইটা তিনটা চিত্র আঁকবা, ঠিক আছে, দুইটা তিনটা চিত্র আঁকলেই হবে। ভাই নেক্সট বার চিটাং বোর্ডে কোথা থেকে আসতে পারে, নেক্সট বার চিটাং বোর্ডে চলন একটা গুরুত্বপূর্ণ জিনিস, চিটাগাং বোর্ডে নেক্সট বার আসে চলন এবং নিডোসাইট। আচ্ছা এখন দেখো যে দেখি আর কোথায় কি আসছে, আমাদের আর কোথায় কি আসছে দেখি, কোথাও কি কিছু আসছে নাকি। আর্থ্রোপোডা পর্বের এটা ঘাসফড়িং, তারপর হচ্ছে এখান থেকে প্রাণী আছে, দংশকোষ বিদ্যমান। আচ্ছা এটা বলো তো এটার গ এবং ঘ, আরে ব্রেক ব্রেক করতেছো ভাই, ক্লাসে তো কথা বলতেছি আমি, গলা বসে যাচ্ছে, এই তোমাদের এই স্লাইডটা বানায় সুন্দর করে কিভাবে ক্লাস নেবে এটার জন্য সেই হচ্ছে বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এটা নিয়ে কাজ করছি, সাতটার পরে একটা ক্লাস নিছি, তারপর তোমাদের ক্লাস নিতে আসছি, সারাদিনই আমি যেহেতু পুরা ব্যাটলস অফ বায়োলজি, মানে ব্যাটলস অফ বায়োলজি যেহেতু আমি ও কি বলবো ফাউন্ডার, সো এই যে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস চলতেছে, সকাল দুপুরে যে ক্লাস চলছে, এরপর যে বিভিন্ন কার্যক্রম সবকিছু আমার দেখতে, সারাটা দিন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর, আজকে আমার ছুটি ছিল, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সারাদিন আমি ব্যস্ত সব কাজে, সো ক্লান্ত তো আমার বেশি, কিন্তু তা আমার ক্লান্তি নেই, আমার বাচ্চাগুলো পড়তেছে, তোমাদের পড়াচ্ছে, এটা তোমার পরীক্ষায় কাজে লাগছে, আমার কোনো ক্লান্তি নেই, তোমারও ক্লান্তি থাকা যাবে না, পঞ্চাশ দিন পরে এইচএসসি, এ প্লাস না পাইলে কোথাও পরীক্ষাই দিতে পারবে না, চান্স তো অনেক পরের হিসাব, ঠিক আছে। এবং বায়োলজি এই যেটা পড়ায় দিতেছি কষ্ট করে, অনেক
সময় নিয়ে যেটা পড়াইতেছি এই জিনিসগুলো অ্যাডমিশন টেস্টে কমপ্লিমেন্ট করবে। তুমি দেখো কোথাও সিকিউ ক্লাস তোমাকে এভাবে ধৈরা ধৈরা করায় দেয় কিনা, অনেক জায়গায় তো কোর্স করো তাই না, অবশ্যই কোর্স করো, তোমরা অনলাইনে তিন চার জায়গায় কোর্স করাই তোমাদের স্বভাব, তোমাদের জায়গায় আমি থাকলেও হয়তো তিন চার জায়গায় কোর্স নিয়ে নিতাম যে আরে 1000 টাকা ওই কোর্সটা নিয়ে নে, কিন্তু হচ্ছে দেখো যে এভাবে তোমাকে ধৈরা ধৈরা বায়োলজি প্রত্যেকটা জিনিস একটা চ্যাপ্টার কে পড়ায় দিচ্ছে, আমি দিচ্ছি কারণ আমি চাই যে এই ক্লাসটা তোমার এইচএসসি তো লাগুক অ্যাডমিশন টেস্টেও তোমার কাজে দিক, ঠিক আছে, উদয় এইচএসসির জন্য তো দৌড়ায় লাভ নেই, অ্যাডমিশন টেস্টও কাজে লাগাইতে হবে এবং যে কথাগুলো বলতেছি সেগুলো কাজে দিবে। আচ্ছা আসো, তাহলে এখন বলছে যে আমাদের উদ্দীপকের প্রথম বাক্যের শেষে বিশেষ সূত্রকটি নিক্ষেপের কৌশল ব্যাখ্যা করো। সূত্রক নিক্ষেপের কৌশলকে আমরা পড়ছি, স্পেসিফিকভাবে সূত্রক নিক্ষেপের কৌশল প্রশ্নটাই কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি। এরপর বলছে যে একটি আমাদের হচ্ছে যে পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে কি চাইছে, ঘতে মুক্ত করে দ্রুত গতিতে মানে লুপিং, মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম, সরি মুক্ত করে দ্রুত গতিতে মানে সামারসল্টিং, মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করে, এটা কিন্তু লুপিং, তাহলে লুপিং সামারসল্টিং আমরা পারছি। এরপর দেখি আর কি আছে, এরপর হচ্ছে এটা আমাদের হাইডার প্রশ্ন, হাইডার বহির্ত্বকে এক বিশেষ ধরনের কোষ আছে যা হাইডার শিকার এবং আত্মরক্ষায় সাহায্য করে, আবার বহির্ত্বক অন্ততকে এক ধরনের কোষ আছে যা পুনরুৎপত্তি ঘটায়, তাহলে এই যে আমাদের সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় চিত্ররূপ দেখাও, তাহলে এখানে কোন ছবিটা চাইছে বলো তো, গ নাম্বারে কোন ছবিটা চাইছে, আমরা কিন্তু নিরোসাইডে দুইটা ছবি শিখছি, একটা স্বাভাবিক অবস্থায় একটা সূত্রক নিক্ষিপ্ত অবস্থায়, তাই সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় যে ছবি সেকেন্ড যে ছবি সেটা আঁকতে বলছে, দেখো এখানে উল্লেখ করে দিছে কিন্তু সেকেন্ড ছবিটা, তুমি ফার্স্ট ছবিটা আঁকলে হবে না। দ্বিতীয় অংশে বর্ণিত প্রাণীর বংশবৃদ্ধির সাথে জড়িত, দ্বিতীয় অংশে বর্ণিত কোষটা এই যে আমাদের দ্বিতীয় অংশের পুনরুৎপত্তি ঘটাতে সাহায্য করে, তার মানে ইন্টারস্টিশিয়াল কোষ বংশবৃদ্ধির সাথে জড়িত, আমি জানি মুকুলোদ্গমে সাহায্য করে, তারপর হচ্ছে যৌনজননে সাহায্য করে, যৌনজননে সাহায্য ধারাবাহিক ফ্লোচার্ট দেখায় দিছি, চার নাম্বারের জন্য কিন্তু সেটা দেওয়া যায়, হাইডা থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক আমাদের। তারপর এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি শ্বসন অঙ্গের ভিন্নতার পাশাপাশি, আচ্ছা এটা লাগবে না, এটা আমাদের হাইডার প্রশ্ন না, এখানে দেখো এখানে বলছে এখানেও আমাদের হাইড্রা নাই, এখানে আমাদের হাইড্রা নাই, রুই মাছ আছে এখানে আমাদের, তারপর হচ্ছে এখানে আমাদের রুই, এটা আমাদের ঘাস ফড়িং, এটাও ঘাস ফড়িং, সো হাইড্রা থেকে মোটামুটি যে কয় টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সব টাইপের প্রশ্ন দেখায় দিছি। দেখো কোনো কনফিউশন আছে কি না, কিছু না বোঝা আছে কি না, কোনো অভিযোগ অনুযোগ কিছু আছে কি না, অন্য কোনোভাবে ক্লাস নিলে ভালো হইতো কি না, কি কি আছে ক্লাস কইরা এখন বলো, এই জন্যই বলতেছিলাম ফার্স্টে করো এরপর বলো, ঠিক আছে, সময় নিব বাট পড়ায় দিব, জাস্ট ক্লাস করবা সাদা ভাইয়ের, বায়োলজি নিয়ে আর কোনো চিন্তা করার কোনো দরকার নাই, ঠিক আছে। দেখো হাইড্রা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, 294 জন ক্লাসে আছো, 294 জনের একজনেরও কোনো কনফিউশন আছে কিনা কোনো কিছু নিয়ে, ঠিক আছে, এভাবে পড়ায় দিলে হবে, সময় লাগলে একটা দুইটা ক্লাস বেশি নিব, বায়োলজি 8টা সিকিউ ক্লাসের জায়গায় 10টা সিকিউ ক্লাস নিব, টাইম নিয়ে পড়ায় দিব সব, আমার স্টুডেন্ট তোমরা, একটা লেভেল থাকতে হবে আমার স্টুডেন্টদের, যে লেভেল অন্য কেউ বিট করতে পারবে না, এবং হচ্ছে এইভাবেই সব শেষ করায় দিব একদম, 14টা চ্যাপ্টার 14টা পড়ায় দিব, এরপর তুমি সিকিউ যেটা দিবা সেটা তোমার বিষয়, বাট চান্স পাইতে হবে, A+ পাইতে হবে, চান্সও পাইতে হবে, এই বছর ইনশাল্লাহ ব্যালেন্স অফ বায়োলজি থেকে সেরা রেজাল্ট আমরা নিয়ে আসবো, কারণ আমার ফুল ফোকাস এবার তোমাদের পেছনে আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ক্লিয়ার, এখন যাও তোমাদের হচ্ছে যে ব্রেক দিব আমি, হচ্ছে কয়টা বাজে, এরপর হচ্ছে আমি আজকে হয়তো সব পড়াইতে পারবো না বাট ঘাস ফড়িংটা পড়াবো, ঠিক আছে, তাহলে তোমরা ব্রেক চাইছো খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো, 15 মিনিটের ব্রেক দেই আমি, এরপর আমি ঘাস ফড়িংটা তোমাদের পড়াই দিই, রুই মাছটা না পড়াইলে না পড়াই, রুই মাছটা যদি হয় আমাদের একটা গ্যাপ থাকলে রুই মাছটা আমরা নেক্সট ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে, ঘাস ফড়িং পড়াই দিব, সো হচ্ছে আমরা ব্রেক নেই, তোমরা যারা খাও নাই 10 মিনিট ব্রেক দেই, খায়াটায় আসো কোনো সমস্যা নাই, ঘাস ফড়িংটা পুরাটা নাও, ঘাস ফড়িং আমি আগায় রাখি, আরও 1 ঘন্টা আমি ক্লাস নিই তোমাদের, ঠিক আছে, আমার ক্লাস করবা শুধু বায়োলজি আর কিচ্ছু লাগবে না করা, ঠিক আছে, জাস্ট এটাই হচ্ছে কথা, ওকে, তো 10 মিনিট ব্রেক দেই, ব্রেক শেষে আসবা, এসে তোমরা হচ্ছে যে আমরা ঘাস ফড়িং পড়বো, আরো 1 ঘন্টা ক্লাস করবো আমরা, যতটুকু শেষ করতে পারি, আমরা 1 ঘন্টা 46 মিনিট পড়ছি, আরো 1 ঘন্টা পড়বো, ওকে, রুই মাছ বেশি হার্ড, কোনো কিছু হার্ড নাই, পড়তে আসছো কি হার্ডের জন্য পড়তে আসছো, টাকা দিছো 399 টাকা দিছো তোমার বাপ মার কষ্ট করে, হার্ড দেখে দিছো নাকি, সহজ করে দিব সেজন্য দিছো, ঠিক আছে,
ওকে, সো আমরা 11 মিনিটের ব্রেক দিলাম, খেয়ে আসো, আমিও খেতে যাব।
ঘাস ফরিং। তো বলো ঘাস ফরিং কি খায়? ওকে বলো ঘাস ফরিং আর হাইড্রা, হাইড্রা কেমন কি খায় আর ঘাস ফরিং কি খায়? ঘাস ফরিং ঘাস খায়, তার মানে ঘাস ফরিং শাকাশি, হারবিভোরাস। আর আমার হাইড্রা কেমন খাইয়া দেয়, একদম হচ্ছে দুরুস্ত, মানে একদম এনার্জি নিয়ে আসছি, মানে ফুল এনার্জি। হাইড্রা কার্নিভোরাস, ভেরি গুড। তোমরা খাওয়া দাওয়া করছো, কাজ শেষ করছো, সবাই চিল্লা পাল্লা করবে না এখন, বাইয়া খাবো, বাইয়া এই করবো, বাইয়া সে করবো। বাইয়া বাইয়া করলে মাইর দিবে এখন। ওসে চলো, আচ্ছা দেখো একটা মজার জিনিস, হাইড্রা অনেকে বলতেছে ক্রাস্টেশিয়া খায়, দ্যাট মিনস আর্থ্রোপোডা পর্বের প্রাণী খায়, ও নিম্ন প্রজাতি নিডারিয়া খায় হচ্ছে আর্থ্রোপোডা। চিন্তা করে দেখো, বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখে কিন্তু চাঁদ ধরে ফেলছে ও। হ্যাঁ খানা মজা ছিল, হ্যাঁ গরুর মাংস দিয়ে ভাত খাইছি, ইয়াম্মি। ওকে চলো আসো, দেখো হ্যাঁ আসছো না, 200 পোলাপান আছে, তার মানে বহুত পোলাপান আছে, 12টা বাজে 200 পোলাপান ক্লাস করতেছে, মানে বিশাল। আসো দেখো, ঘাস ফরিং, ঘাস ফরিং এর কি কি ছবি আঁকা শিখবা, ঘাস ফরিং এর জন্য তুমি গ ঘ এর জন্য কি কি অংশ শিখবা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ঘাস ফরিং এর জন্য ছবি শেখার জন্য ফার্স্ট ছবি শিখবা এর মুখপাঙ্গের অংশের ছবি, যদিও এই ছবিগুলা আসার পসিবিলিটিস কম, বাট মুখপাঙ্গের অংশের ছবি শিখবা। এরপর হচ্ছে ঘাস ফরিং এর রক্ত সংবহনতন্ত্রটা শিখতে হবে, রক্ত সংবহনতন্ত্রের ছবিটাও, মানে হচ্ছে যে মানে আমার নিজের কাছেও রক্ত সংবহনের ছবি আঁকতে ভালো লাগে না, শ্বসনতন্ত্রের ছবিটাও শিখবা। এখন এই তিনটা জিনিস হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু বললাম না সিকিউতে আসলে হচ্ছে সব কিছুই তো দেওয়া যায়, দেওয়া তো যায় সিকিউর মধ্যে অনেক কিছু, তাই তো? লেস ইম্পর্টেন্ট হইলেও আমাদের আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওমাটিডিয়াম এবং মৃদু আলোতে দর্শন কৌশল, বাট এটা দেখা যায় অনেক সময় না দিয়ে উপরের অংশগুলা দেয়। আর গগহের জন্য ওই যে মুখপাঙ্গের ছবি আঁকা শিখছো এর বর্ণনা শিখবা, রক্ত সংবন্ধনের ছবি আঁকা শিখছো এর বর্ণনা শিখবা, তারপর হচ্ছে যে শ্বাস শ্বসনতন্ত্র শিখছো শ্বাসক্রিয়ার বর্ণনা শিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে ওই ওমাটিডিয়াম শিখছো ছবি আঁকবা, গঠন কৌশল শিখবা, দর্শন কৌশল শিখবা, আর রেচন পদ্ধতি এবং রূপান্তরের হরমোনের ভূমিকা, এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে। তো এই কয়টা জিনিস হচ্ছে যে আমরা শিখবো, আল্লাহ আমার জামার মধ্যে আমার খাবার লেগে আছে, মানে খাবারের ঝোল লেগে আছে খাবার জামার মধ্যে, কিছু করার নেই, আমি খাই এমনি, খাইতে গেলে আমি বাচ্চা গোমতো এইদিকে ফালাই ওদিকে ফালাই, এটা খুবই একটা খারাপ অভ্যাস, কিন্তু সে চেঞ্জ করতে পারি না। দুঃখ 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 মনে, কত দুঃখ রাখবো মনে, দুঃখে দুঃখে হলাম সাগর। আচ্ছা মুছা ফেলছি, ওকে চলো শুরু করি। 10টা মানে করা যাবে না, পড়া লেখা করাই তবে। আচ্ছা দেখো, আচ্ছা প্রথম কথা, ঘাস ফরিং যে আছে আমাদের, ঘাস ফরিং এর দেহের মধ্যে কয়টা অংশ আছে? ঘাস ফরিং এর দেহের মধ্যে 3টা অংশ আছে, একটা মস্তক, একটা হচ্ছে দেহকাণ্ড, আর একটা হচ্ছে লেজ আছে, তাই না? ঘাস ফরিং এর লেজ আছে নাই, ঘাস ফরিং এর দেহের মধ্যে কিন্তু আমাদের 3টা অংশ আমরা দেখতে পাই। ঘাস ফরিং এর বডির কয়টা অংশ আছে? ঘাস ফরিং এর দেহের মধ্যে আমরা হচ্ছে 3টা অংশ দেখতে পাই। ঘাস ফরিং, ঘাস ফরিং বা গ্রাস হোপার, এটার মধ্যে 3টা অংশ আছে, আমরা হেড দিয়ে মনে রাখতে পারি। হেড দিয়ে মনে রাখবো কি, একটা হচ্ছে হেড বা হচ্ছে হেড, 2 নম্বর হচ্ছে অ্যাবডোমেন, অ্যাবডোমেন, আর আরেকটা হচ্ছে থোরাক্স বা থোরাক্স, থোরাক্স থোরাক্স বা বক্ষ, থোরাক্স বা বক্ষ, এই 3টা অংশ বেসিক্যালি হচ্ছে যে আমরা এই ঘাস ফরিং এর দেখতে মধ্যে দেখতে পাই। তো বেসিক্যালি যদি আমরা ধারাবাহিকতা বলি, তাহলে ঘাস ফরিং এর মধ্যে মস্তক,
বক্ষ উদর, মস্তক বক্ষ উদর, এই হচ্ছে যে এদের অংশের ধারাবাহিকতা। মস্তক বক্ষ উদর হচ্ছে এর অংশের ধারাবাহিকতা। তো এর মস্তকের ভেতরই এদের মুখপাঙ্গ থাকে। মস্তকের ভেতর কি থাকে? মস্তকের ভেতর কি অনেক কিছু তাদের মস্তক রিজনের মধ্যে থাকে। এই অনেক কিছুর মধ্যে একটা অংশ হচ্ছে তাদের মুখপাঙ্গ, এই মস্তক রিজনের মধ্যে থাকে। আর বক্ষ আর উদর যে আছে, এই উদরের স্পেশালিটি হচ্ছে এই উদরটা 11 খণ্ডে বিভক্ত। কয়টা খণ্ডে বিভক্ত? উদরটা হচ্ছে 11টা খণ্ডে বিভক্ত আছে। আর বক্ষের মধ্যে, বক্ষেও কিন্তু আমাদের 3 খণ্ড বিশিষ্ট, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। আর মস্তকের মধ্যে কোনো খণ্ডটণ্ড নাই, যদিও হচ্ছে এখন দেখে একটা মনে হয় মস্তকের অংশ একটা, বাট এটা বেসিক্যালি ভ্রূণীয় 6টা খণ্ড নিয়ে গঠিত হয়েছে। ভ্রূণীয় 6 খণ্ড নিয়ে গঠিত, ভ্রূণীয় 6 খণ্ড ছিল এর মধ্যে ভ্রূণ অবস্থায়। এই মস্তকের মধ্যে মুখপাঙ্গ রয়েছে, ওমাটি দিয়ে মানে পুঞ্জাক্ষী বা জটিলক্ষী রয়েছে, সরলক্ষী রয়েছে, মাথার মধ্যে এরকম দুইটা কি আছে, অ্যান্টেনাও রয়েছে। আর বক্ষের মধ্যে আমাদের কি থাকে? এদের বক্ষের মধ্যে থাকে হচ্ছে, তাহলে এই জায়গায় কি কি অংশ রয়েছে মস্তকের মধ্যে? মস্তকের মধ্যে রয়েছে তার হচ্ছে মুখপাঙ্গ রয়েছে, মুখপাঙ্গ আছে, তারপর হচ্ছে সরলাক্ষী আছে, জটিলাক্ষী আছে, জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী যেটাকে আমরা বলছি, সরলাক্ষী, দেন পর এরপরে আছে আমাদের জটিলাক্ষী, এরপর আছে হচ্ছে কি, অ্যান্টেনা আছে, অ্যান্টেনা এই অংশের মধ্যে রয়েছে। আর বক্ষ অঞ্চলের মধ্যে থাকে হচ্ছে, বক্ষ অঞ্চলের মধ্যে একটা থাকে হচ্ছে তার ডানা থাকে, ডানা কাটা পরি না সে, সে ডানা সহ পরি, আর একটা হচ্ছে তার পা থাকে, ডানা এবং পা থাকে। আর এই 11 খণ্ড যে এই জায়গায় হচ্ছে টিম্পেনাম, টিম্পেনাম, টিম্পেনাম বা শ্রবণ অঙ্গ থাকে, টিম্পেনাম বা শ্রবণ অঙ্গ থাকে, টিম্পেনাম বা শ্রবণ অঙ্গ থাকে, প্লাস হচ্ছে এই জায়গায় জনন অঙ্গগুলা থাকে, জনন অঙ্গগুলা থাকে, আরও অনেক কিছু হচ্ছে যে রয়েছে এখানে। সো এই কয়টা জিনিস হচ্ছে আমরা ফার্স্ট একটু তোমাকে ইন্ট্রোডাকশন দিলাম যে ঘাসফড়িংয়ের মধ্যে এই এই অংশগুলা রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে ঘাসফড়িংয়ের, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকাল। বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র কয় জোড়া থাকে আর উদর অঞ্চলে শ্বাসরন্ধ্র কয় জোড়া থাকে একটু কমেন্টে চিৎকার দিয়ে জানায় দাও, শ্বাসরন্ধ্র কয় জোড়া আর হচ্ছে উদর অঞ্চলে শ্বাসরন্ধ্র কয় জোড়া, একটু চিৎকার দিয়ে জানায় দাও কমেন্টে, শ্বাসরন্ধ্র কয় জোড়া, বক্ষ অঞ্চলে কয় জোড়া আর হচ্ছে উদর অঞ্চলে কয় জোড়া, একটু চিৎকার দিয়ে জানায় দাও আমাকে। কি দিবা চিৎকার দিয়ে জানায় দিবা? চিৎকার দাও, চিৎকার তো আসতেছে না কমেন্টে, চিৎকার দিলে আমার বাসা পর্যন্ত কাইট পা যাওয়ার কথা, আড়াইশো মানুষ একসাথে চিৎকার দিলে। দুই জোড়া আর আট জোড়া, ঠিক আছে, দুই জোড়া। এই আলফার পোলাপান যারা আসিস, বায়োলজি একটা রিভিশন হয়ে যাইতেছে না রে বল, আলফা ব্যাচের যারা আসিস, ঠিক আছে, আসো এবার আসো যে আমরা হচ্ছে মুখপাঙ্গের মধ্যে যাই। মুখপাঙ্গের এই যে ছবিটা আছে, এই ছবিটা শিখামুখি শিখামু না এটা নিয়ে আমি কনফিউজ, যে এটা কি তোমাকে শিখানো দরকার কি শিখানো দরকার না। অনেক কনফিউশন, অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে ভাবলাম যে শিখাইয়াই ফেলি, যে হচ্ছে যেহেতু নিয়ত করছি, নিয়তের উপর তো কাজের বরকত নির্ভর করে, শিখাইয়া ফেলি। তাহলে হচ্ছে আমাদের এই মুখপাঙ্গের যে অংশগুলো আছে, সেই অংশগুলো হচ্ছে যে আমরা আসলে একটু দেখে ফেলি, মুখপাঙ্গের যে অংশ আছে মুখপাঙ্গের অংশগুলো আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে। মুখপাঙ্গের অংশগুলো হচ্ছে আমরা একটু দেখে ফেলি, আসো। এই যে মুখপাঙ্গ আছে, মুখপাঙ্গের মধ্যে কি কি অংশ রয়েছে? মুখপাঙ্গের মধ্যে তার ফার্স্টে থাকে হচ্ছে ল্যাব্রাম, ফার্স্টে থাকে কি, ফার্স্টে থাকে যে অংশটা সেটাকে বলি হচ্ছে আমরা ল্যাব্রাম, ল্যাব্রা ছেব্রা ল্যাব্রাম, ফার্স্টে থাকে যে অংশটা সেটাকে আমরা বলি কি, ফার্স্টে থাকে যে অংশটা সেটাকে থাকে আমরা বলি হচ্ছে, ফার্স্টে থাকে যে অংশটা সেটাকে বলি হচ্ছে আমরা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ল্যাব্রাম, এই অংশটাকে আমরা কি বলি, ল্যাব্রাম বলি, এই অংশটাকে আমরা কি বলি, ল্যাব্রাম বলি। তারপরে যে অংশটা আমরা দেখতে পাই এরপরে থাকে হচ্ছে এখানে আমাদের, এরপরে থাকে হচ্ছে আমাদের কি, এরপরে থাকে হচ্ছে এইভাবে আমাদের থাকে হচ্ছে, এরপর কি থাকে, এরপর যে অংশটা থাকে সেটাকে বলি আমরা ম্যাগজিলা বলি, এরপর যে অংশটা থাকে এটাকে বলি হচ্ছে আমরা ম্যাগজিলা বলি, এরপর যে অংশটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা ম্যাগজিলা, এরপর যে অংশটা থাকে সেটাকে কি বলি আমরা, ম্যাগজিলা বলি, এই অংশ ম্যাগজিলা, দুই পাশে দুইটা ম্যাগজিলা থাকে, এই দুই পাশে দুইটা কি থাকে, দুই পাশে দুইটা ম্যাগজিলা থাকে, দুই পাশে দুইটা কি থাকে, দুই পাশে দুইটা ম্যাগজিলা থাকে, দুই পাশে দুইটা ম্যাগজিলা থাকে, দুই পাশে দুইটা কি থাকে, দুই পাশে দুইটা হচ্ছে যে আমাদের, দুই পাশে দুইটা ম্যাগজিলা থাকে, দুই পাশে দুইটা কি থাকে, দুই পাশে দুইটা ম্যাগজিলা থাকে, দুই পাশে দুইটা কি থাকে, ম্যাগজিলা থাকে। তাহলে হচ্ছে এটা ল্যাব্রাম, এটা হচ্ছে কি ম্যাগজিলা, এটা কি ম্যাগজিলা, ল্যাব্রাম এটা হচ্ছে ম্যাগজিলা। দেখা ছবি মনে অনেক কঠিন মনে হইলো, ছবি কিন্তু এত কঠিন না, যদি এটা আসার সম্ভাবনা কম তাও পরীক্ষায় বাই চান্স দিয়ে দিতে পারে কিন্তু এই ছবিটা। তাহলে ল্যাব্রাম দেখলাম, ম্যাগজিলা দেখলাম, ম্যাগজিলার মধ্যে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি
যাচ্ছে, এগুলো হচ্ছে কাইটিনময় দাঁত থাকে যেটা দিয়ে সে বিভিন্ন জিনিসকে চূর্ণ বিচ্ছিন্ন করতে পারে। এরপর খেয়াল করে দেখো, এরপর থাকে হচ্ছে ম্যান্ডিবল, এরকম গোড়ার দিকে একটা খণ্ড থাকে যেটাকে বলা হয় কার্ডো বলা হয়। গোড়ার দিকে একটা খণ্ড থাকে যেটাকে কি বলি, কার্ডো বলি। গোড়ার দিকে যে একটা খণ্ড থাকে এটাকে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কার্ডো বলি। গোড়ার দিকে একটা খণ্ড থাকে এটাকে কি বলা হয়, কার্ডো বলা হয়। এরপর হচ্ছে যে আমাদের এরপর হচ্ছে এরকম আমরা একটা অংশ পাই, তারপর হচ্ছে এরকম ছোট ছোট ফাঁপা নলাকার কিছু অংশ দেখতে পাই, তাদেরকে বেসিক্যালি পাল্প বলা হয়। তাহলে দেখো আমরা হচ্ছে যে এরকম একটা গোড়ার দিকে খণ্ড পাই, এটাকে বলা হয় কার্ডো। গোড়ার দিকের খণ্ডের পরের অংশটাকে বলি স্টাইপস। এরপরে এই নখর সদৃশ অংশটাকে বলা হয় হচ্ছে ল্যাসনিয়া। তারপর এখানে হচ্ছে যে আমাদের ঢাকনার মতো একটা অংশ থাকে, এই ঢাকনার মতো একটা অংশকে আমরা বলি হচ্ছে এই গ্যালিয়া। এরপর থাকে হচ্ছে যে আমাদের কি এরকম ম্যাক্সিলারি পাল্প, এরপর থাকে হচ্ছে আমাদের এরকম ম্যাক্সিলারি পাল্প থাকে। ঠিক আছে, তাহলে এই গোড়ার দিকের অংশটাকে বলা হয় কি, গোড়ার দিকের খণ্ডটাকে বলা হয় কার্ডো। তারপরে অংশটার নাম কি স্টাইপস, শুধু নাম শুনে যাও আমার সাথে, মুখস্থ করার দরকার নেই কোনো। তারপর হচ্ছে এই অংশটাকে কি বলি, এটাকে বলা হয় ল্যাসনিয়া। ল্যাসনিয়াতে কি রয়েছে, ল্যাসনিয়াটা হচ্ছে নখর আছে, নখর আর বিদ্যমান, ন্যাসনিয়ার মধ্যে নখর বিদ্যমান, এই জন্য বলা হয় নখর সদৃশ। তারপর এই যে অংশটা এরকম লম্বা যে অংশটা যেটা সামনের অংশগুলোকে ঢেকে রাখে, এটাকে বলা হয় গ্যালিয়া। সেই গ্যালিয়াটা হচ্ছে ঢাকনার মতো গ্যালিয়া। তারপর হচ্ছে এই যে ছোট ছোট যে অংশগুলো আমরা দেখতে পাই, ছোট ছোট অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো পাল্প মানে কি, পাল্প মানে নলাকার ফাঁপা অংশ, এদেরকে বলা হয় ম্যাক্সিলা। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। তাহলে এইটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি ম্যাক্সিলা। ঠিক আছে, ম্যাক্সিলা। তারপর হচ্ছে যে আমাদের এখানে থাকে হচ্ছে একটা অংশ, সেটাকে বলা হয় ল্যাব্রাম। এটাকে কি বলি আমরা ল্যাব্রাম বলি। এই যে অংশটা এটা হচ্ছে ল্যাব্রাম। এই ল্যাব্রামের মধ্যে হচ্ছে, সরি, ল্যাব্রাম তো এটা ছিল, এটার নাম হচ্ছে ল্যাবিয়াম। নামগুলো একটু বিদঘুটে, একটু কঠিন কঠিন লাগে, বাট আমরা যদি একটু কয়েকবার পড়ি আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটা হচ্ছে যে আমাদের এই নিচের অংশটাকে বলা হয় মেন্টাম, নিচের অংশটা হচ্ছে মেন্টাম, এর উপরের অংশটা হচ্ছে সাবমেন্টাম। মেন্টাম সাবমেন্টাম। আর এই যে এগুলোও হচ্ছে ফাঁপা অংশ, এগুলোকে বলা হয় ল্যাবিয়াল পাল্প। এগুলাকে কি বলা হয় ল্যাবিয়াল পাল্প। ঠিক আছে, আর এই নিচের যে দুইটা অংশ, এই দুইটা নরনশীল, এদের বলে লিগুলি। এই ছবিটা একবার জাস্ট এঁকে রাখো, আর হালকা আমার সাথে একটু আমি যে কথাগুলো উচ্চারণ করতেছি সেই কথাগুলো জাস্ট একটু উচ্চারণ করো। ঠিক আছে, এর বাইরে বিশেষ কিছু করার দরকার নেই। আর এই যে অংশটা, এটা হচ্ছে হাইপোফ্যারিংস। এই অংশটা জিব্বার মতো, এই অংশটাকে বলি আমরা হচ্ছে হাইপোফ্যারিংস। এই যে জিব্বার মতো যে অংশটা, এই অংশটাকে বলি হচ্ছে আমরা হাইপোফ্যারিংস বলি। এই অংশটাকে কি বলি, হাইপোফ্যারিংস বলি। তাহলে এটা হচ্ছে মুখপাঙ্গ, তাহলে চিত্র হচ্ছে ঘাসফুরিংয়ের মুখপাঙ্গ, চিত্র হচ্ছে ঘাসফুরিং এর মুখপাঙ্গ। ঠিক আছে, ওকে।
তাহলে এই হচ্ছে আমাদের কথা, এই হচ্ছে আমাদের কথা, ওকে? তাহলে এই ছবিটা আঁকো সবাই, আইকা জাস্ট একে রাখো, নামগুলা জাস্ট শুনে রাখো, ছবি বাই চান্স যদি আসে তাইলে তুমি কি করবা, এটা দিবা না, এই মুখভঙ্গ ছবি আঁকতে যদি তোমাদের পরীক্ষায় বলে দিবা না। আর যদি দেখো যে না তুমি আর কোনো প্রশ্ন পারতেছ না, এটা অ্যান্সার করা লাগবে, তখন তুমি এটা অ্যান্সার করবা 3 মার্কের জন্য, ঠিক আছে? এটা 3-এর জন্য না আসার সম্ভাবনাই সর্বোচ্চ, তাও আমরা শিখে রাখলাম এই মুখভঙ্গের গঠন। একবার আঁকা শেষ করো, আঁকা শেষ করে বলো ভাই আঁকছি, ভাল লাগতেছে না, এই ছবি মজা লাগে না, আঁকছি, ঠিক আছে? তো এই ছবিটা কিন্তু আমাদের ভালো লাগে না আঁকতে, তো আমরা আঁকবো। এই যে সামিয়া রহমান একটা হচ্ছে যৌক্তিক কথা বলছে, এখান থেকে এমসিকিউ আসে পিক দিয়ে। ইয়াস, দা ইম্পর্টেন্স অফ বায়োলজির ছবি হচ্ছে, বায়োলজির ছবি থেকে হচ্ছে আমাদের কি আসে, এই ছবি থেকে এমসিকিউ আসে, যে বিভিন্ন অংশ মার্ক করে তোমাকে বলবে এটা কি ওইটা কি। তো আমরা এই যে ছবিগুলো আঁকতেছি এটা যদি নাও আসে আমার কাজে দিবে, কিন্তু ছবি আঁকা শেষ হইলে বইল। একজন জিজ্ঞেস, ভাই এত সুন্দর ছবি আঁকেন কিভাবে, আমার চেয়ে সুন্দর ছবি আঁকতারে দুনিয়ার এরকম মাইজের অভাব নেই, আমার ছবি অনেক ফসা। আঁকা হইলে বলবেন, 2 মিনিট দিব, আচ্ছা 2 মিনিট দিব। একজন বলতেছে আমার ফ্রি ক্লাস করে ঘাস ফ্রিং এখন ভালোই পারে, না পারার কোনো কারণ নেই, ক্লাস করবা, সময় ইনভেস্ট করবা একটা জায়গায়, তুমি সময় দিচ্ছ, সময়ের দাম দুনিয়ায় সবচেয়ে বেশি, সময় দিয়ে জিনিস পারবা না এটা কি হইতে পারে, হইতে পারে না, ঠিক আছে? ঘাস ফ্রিং এর মুখপাঙ্গ আঁকা চলছে, চলবে। এই তোমরা একটু আমার উপকার করো না, উপকারটা হচ্ছে কিছু বন্ধু বান্ধবদের, যে তোমাদের দুষ্ট বন্ধু বান্ধব আছে না, ওই দুষ্ট বন্ধু বান্ধবদের একটু বলো আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে, তাইলে আমার জন্য একটু সুবিধা হয়, বুঝছো? মানে ইংলিশ ক্লাস অ্যাড করতে চাচ্ছি তোমাদের, মোটামুটি এই কোর্সটা থেকে আমার কোনো লাভ হওয়ার কোনো আশা নাই, যে এটা থেকে আমার কোনো লাভ হবে, কোনো দরকার নেই আমার লাভ, জাস্ট হচ্ছে আমার টিচারদের পেমেন্ট উঠলেই আমার হবে, ঠিক আছে? টিচারদের পেমেন্ট উঠলেই হবে। সো 1500 স্টুডেন্ট হইলে আমার মোটামুটি টিচারদের পেমেন্ট উঠে যাবে, কারণ এখানে তো আগে তো শুধু আমি তোমাদের পড়াইতাম, এখন তো তোমাদের অনেকগুলো টিচার, 3 সাবজেক্টে 3টা টিচার, বাকি 3 সাবজেক্টের টিচার আছে, ইংলিশ ক্লাস আমরা অ্যাড করবো, তো হচ্ছে 4টা সাবজেক্টের টিচার, সেই টিচারদের যে পেমেন্ট আছে সেই পেমেন্টের বিষয়ে, আমার পেমেন্ট না উঠলে না উঠবে, এবং আমার টিচারদের পেমেন্টটা উঠে গেলেই হবে শুধু। সো হচ্ছে একটু ফ্রেন্ডদের মাঝে জানাবা, যদি তোমার কাছে ট্রুলি মনে হয় যে না ক্লাসগুলো, তোমরা তো 3টা ক্লাস করলা, ফিজিক্স করলা, ম্যাথ করলা, বায়োলজি করলা, যে না ক্লাসগুলো করে ভালো লাগতেছে, যে এখানে দেখা যায় যে আমরা পেমেন্ট এমন রাখছি যে 1 সাবজেক্টের ক্লাসেই তোমার ওই পেমেন্টের মানে হচ্ছে ভ্যালুয়েবিলিটি উঠে যাবে, ইনশাল্লাহ সবগুলা সাবজেক্টের ক্লাসই আমাদের ভালো হবে, আমরা টিচাররা ডেডিকেটেড, তাদের মানে তোমরা এই যে বিভিন্ন জিনিস যে জানাচ্ছ যে এই ক্লাসটা এভাবে নিলে ভালো, ওইভাবে নিলে ভালো, আমি তো একটু বকাঝোকা করি, বাকি টিচাররা কিন্তু সেগুলোকে সেন্সিটিভলি নেয় এবং সেগুলোকে হচ্ছে যে গুরুত্ব সহকারে নেয়। আমি বকাঝোকা করি কেন মাঝে মাঝে, কারণ আমি তো জানি তোমার জন্য কোনটা ভালো হবে, তাই না? এই জন্য আমি কই আগে তোরা আমারে নিতে দেরে ভাই, কোনটা ভালো এটা তো আমি বুঝবো, কারণ বেসিক্যালি হচ্ছে যে আমি পড়াচ্ছি আজকে 7 বছর হয়ে গেছে, তো কিভাবে করলে তোমার ভালো হবে সেটা তো আমি ভালো জানি, এবং আমার টিচারদেরও আমি সেভাবে গাইড করি, টিচাররাও অনেক অনেক বছর ধরে পড়া, তারা সবাই একটা দীর্ঘ সময় ধরে পড়াচ্ছে, তো ইনশাল্লাহ দেখা যায় যে মানে টিচার পড়ায়, আমি তো ধরো বোর্ডের সামনে দাঁড়ায় দাঁড়ায় তোমার পড়াইতেছে অনেক বছর ধরে, তার সাথে আমার যে কনফিডেন্সটা সেই কনফিডেন্সটা একটু কম থাকলেও সে তার আউটকাম 1-2 ক্লাস পরে দেখবো যে বেস্ট আউটকাম দিতে পারবে, বিকজ কোয়ালিটি অ্যান্ড ডেডিকেশন ম্যাটার্স, যে ডেডিকেটেড সে অবশ্যই বেস্টটা দিতে পারবে, ঠিক আছে? সো একটু ফ্রেন্ডদের মাঝে একটু জানায় দিবা যে বেশি সময় নষ্ট করার দরকার নেই, একটা মেসেজ দিয়ে, দোস্ত আমি তো এখানে ফাইনাল রিভিশন কোর্স করতেছি, তুই যদি করতে চাস করতে পারিস, সেখানে ভালো পড়াইতেছে, একটা মেসেজ দিয়ে চলে আসবা, সারাদিন তাকে কনভিন্স করার জন্য মেসেজ দাও, দোস্ত পড়িস পড়িস, পড়লে ভালো হবে, দরকার নেই, ঠিক আছে? আমি কাজটা করি না, অনেক জায়গায় অ্যাফিলিয়েট মার্কেটিং করে স্টুডেন্টদের দিয়ে, যে এই এই কোর্সটা লিঙ্ক দিয়ে দাও, তাহলে যে ভর্তি হবে সেখান থেকে 200-300 টাকা পাবা, এর পিছিয়ে স্টুডেন্টরা অনেক সময় ব্যয় করে, আমি জিনিসটা পছন্দ করি,
পারি না, বিকজ হচ্ছে যে তুমি আসতো আমার কাছে পড়তে, তুমি তো আমার কোর্সের একজন পেইড প্রচারক হইতে আসো নাই, ঠিক আছে? ভালো লাগলে তুমি এমনিই বলবা, আমি মাঝে মাঝে বলি আমরা যে একটু বইলো, এটা জাস্ট একটু স্মরণ করায় দেওয়া, বাট সেটার জন্য সময় নষ্ট করবা না যেন তোমার পড়ালেখার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে আমরা হচ্ছে মুখোপাঙ্গের ছবি আঁকছি। এখন হচ্ছে মুখোপাঙ্গ নিয়ে যদি আমরা একটু একটু কথা মনে রাখি, তাহলে এই যে ল্যাব্রাম যে আছে, এই ল্যাব্রামটা দেখতে হচ্ছে উপরের ঠোঁটের মতো, আমাদের উপরের ঠোঁটের মতো ল্যাব্রামটা দেখতে। এই যে ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবলের মতো সূচালো করাতের মতো দাঁত থাকে, যা দিয়ে আসে এরকম খাবারগুলোকে কাটে। এই ল্যাব্রামের কাজ কি? ল্যাব্রামের মধ্যে খাজ আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এখানে যে দাগগুলা দিছি, যে নাক বসা মাইশের মতো দেখা যাইতেছে, যে এই দাগগুলা দিয়ে খাজ বুঝাচ্ছে, যেখানে তারা খাবার ধরে রাখে। ম্যান্ডিবলের কাজ খাবারকে কুচি 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 করে কাটা। ম্যাক্সিলার মধ্যে দেখো, ম্যাক্সিলার মধ্যে গোড়ার দিকে খণ্ডকে কাটো, তারপরে স্টাইপ, স্টাইপের নিচে নোকের মতো ল্যাসনিয়া, ঢাকনার মতো গ্যালিয়া, তবে থেকে ম্যাক্সিলারি পাল্প। এদের কাজ কি? এই যে আমাদের ম্যাক্সিলা আছে, এই ম্যাক্সিলার কাজ কি আছে দেখো, খাবারের স্বাদ গ্রহণ। ম্যাক্সিলার কাজ কি? ম্যাক্সিলার কাজ হচ্ছে খাবারের স্বাদ গ্রহণ, খাদ্যের স্বাদ গ্রহণ করা, এই খাবারটা ধরে রাখা, মুখের ভেতরে খাবারকে প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করে ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলার চারটা কাজ, খাবারের স্বাদ, ইয়াম্মি, এই পাতাটা তো খুব মজা, খাবারটাকে ধরে রাখা, এই খাবার ধরলা তুমি, কাটলা এত কষ্ট করে, এটা পড়ে গেলে চলবে? চলবে না। খাবারটাকে ধরে রেখে মুখের ভেতরে প্রবেশ করানো এবং খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করা, কারণ এর মধ্যে কি নখ সদৃশ ল্যাসনিয়া রয়েছে। আর ম্যাক্সিলারি পাল্প যে রয়েছে, কয় খণ্ড বিশিষ্ট? পাঁচ খণ্ড বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প, এরা অ্যান্টেনে এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার করে দেয়। এই যে গরু কিনতে গেলে দেখা যায় গরু কিন্তু লেজ দিয়ে ঠুস ঠুস বাড়ি দেয় শরীরের উপর, বাড়ি দিয়ে কিন্তু চামড়া থেকে, চামড়া পরিষ্কার করে না, মানে মশা মাছি পড়লে পরিষ্কার করে, ঠিক তেমনি এই ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়। খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে। আচ্ছা বলো, খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে আর খাদ্য ধরে রাখে, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো? হরণ প্রতিরোধ করে আর ধরে রাখে, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো? হরণ প্রতিরোধ করে আর ধরে রাখে, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো? হরণ প্রতিরোধ করে আর ধরে রাখে, এই দুইটার মধ্যে কি বলে? ওই যে বলে না, প্লিজ না বলা যাবে না এই কথা, বলো। হরণ প্রতিরোধ করে আর ধরে রাখে, এই দুইটা কি সেম কথা না ভিন্ন কথা? আইসিটি অ্যাড করেন বলতেছেন, আইসিটি তো অ্যাড করাই আছে, আইসিটি তো ছয়টা ক্লাস এই কোর্সে আসেই, আইসিটি তো এই কোর্সে ছয়টা ক্লাস আছেই, যে বলতেছে আইসিটি অ্যাড করেন। রাফি ভাই আইসিটি ক্লাস নেবে না? আইসিটি তো অ্যাড করা আছে। হরণ প্রতিরোধ করা আর হচ্ছে ধরে রাখা একই কথা। হরণ বলে না, আমার চরিত্র হরণ করতে এসেছে সে। হরণ মানে কি? হরণ মানে হচ্ছে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, একই কথা। হরণ প্রতিরোধ করা আর হচ্ছে যে আমাদের ধরে রাখা, একই কথা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে হরণ করা, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ, হরণ মানে পড়ে যাওয়া, পড়ে যাওয়া প্রতিরোধ করে, তার মানে হচ্ছে ধরে রাখে, একই কথা। তাহলে একটু বেশি শুদ্ধ ভাষায় কথা বলতে গেছে, মানে এটা বেসিক্যালি এগুলো তো ইংলিশ বইয়ের ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন করে হরণ প্রতিরোধ আসছে। তাহলে ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা পায়ের অগ্রভাগ পরিষ্কার করে, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে, সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে। কি সংবেদী অঙ্গ? তোমরা হ বলার পর যেটা ভাবতেছিলে সেটা না কিন্তু, হরণ মানে পড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই ম্যাক্সিলারি পাল্প ও অ্যান্টেনা পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়, খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে এবং সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে কিন্তু এরা। ল্যাবিয়াম খেয়াল করে দেখো, ল্যাবিয়াম ঘাসফড়িঙের মুখচ্ছিদ্রের নিচে মধ্যাংশ বরাবর ল্যাবিয়াম থাকে যেটা, এই ল্যাবিয়ামটা বেসিক্যালি ম্যাক্সিলার মতো অনেকটা কাজ করে, এই জন্য একে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি বলা হয়। এর মধ্যে মেন্টাম সাবমেন্টাম নামক দুইটা অংশ রয়েছে, এখানে আমাদের মেন্টাম সাবমেন্টাম নামক দুইটা অংশ রয়েছে। তাহলে আমরা দেখলাম এতটুকু, আর হচ্ছে যে এখানে এটার কাজ কি? এটা হচ্ছে খাবারকে ফসকে যাওয়া রোধ করে, ওই ফসকে যাওয়া রোধ করা, হরণ প্রতিরোধ করা, ধরে রাখা, একই কথা। তার চর্বিত খাবার যে আছে খাবারকে মুখে প্রবেশ করায়। আর ল্যাবিয়াল পাল্প সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। আর হাইপোফেরিংসটা হচ্ছে উপজিহ্বা, এটি চারদিকে ম্যান্ডিলা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এগুলার দিয়ে পরিবেষ্টিত থাকে। এরা বেসিক্যালি খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। তাই তোমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা অংশে ছবি শেখা এবং প্রত্যেকটার একটা একটা করে কাজ মনে রাখা, প্রত্যেকটার একটা একটা করে কাজ মনে রাখা হচ্ছে তোমার কাজ। তাহলে পারবা এটা? পারবা এটা? দেখো মুখপাঙ্গ আঁকা এবং মুখপাঙ্গের কাজ মনে রাখতে পারবা? পারবা ইনশাল্লাহ, ভেরি গুড।
দেখো একটু ভরসা পাইতেছো? যে বাচ্চাগুলা কান্নাকাটি করতেছিল, বায়োলজি কিচ্ছু পারি না ভাইয়া, কি হবে আমার তো জীবন শেষ, আমার তো বিয়ে হবে না, তো তাদের কি হচ্ছে যে একটু ভরসা আসতেছে যে না এভাবে ভাইয়া যেভাবে পড়াচ্ছে পড়লে আমরা বায়োলজি পারবো, পরীক্ষায় কাপায় দিতে পারবো, 90+ মার্ক পাবো, ভরসা আসতেছে? অপূর্ব সিং, ভেরি গুড। আসো এবার আসো, যে পৌষ্টিক নালীর গঠন, এই যে এদের পৌষ্টিক নালী আছে, যে পৌষ্টিক নালীর গঠনটা আমাদের একটু জানতে হবে, পৌষ্টিক নালী নিয়ে আমরা একটু কথা বলতে হবে। দেখো এই ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র থেকে প্রশ্ন আসতে পারে, ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক তন্ত্র আছে এই পৌষ্টিক তন্ত্র থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র, ঘাসফড়িংয়ের কি পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, পৌষ্টিক তন্ত্রের মধ্যে বেসিক্যালি ঘাসফড়িংয়ের মধ্যে পৌষ্টিক তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে ঘাসফড়িংয়ের কি, একটা হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী আর একটা হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক গ্রন্থি। একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে কি, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, এই যে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি রই আছে, এই পৌষ্টিক নালী মানে কি আর পৌষ্টিক গ্রন্থি মানে কি, নালী মানে কি টিউব আকৃতির নলাকার অংশ, তাকে নালী বলবো, আর গ্রন্থি মানে কি, গ্রন্থি মানে যে জায়গা থেকে কোনো কিছু খরিত হবে, কোনো রস খরণ করবে যে, তাকে বলবো পৌষ্টিক গ্রন্থি। তো ঘাসফড়িংয়ের মধ্যে পৌষ্টিক গ্রন্থি থাকে হচ্ছে তিনটা, এক নম্বরে হচ্ছে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিটা হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। দুই নম্বরে থাকে হচ্ছে হেপাটিক সিকা, দুই নম্বরে কি থাকে, দুই নম্বরে থাকে হচ্ছে হেপাটিক সিকা, দুই নম্বরে কি থাকে, হেপাটিক সিকা, হেপাটিক সিকা বা এর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা, হেপাটিক সিকা বা এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। এবং লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, না নট টু মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ। সেটা কি, মেসেন্টেরনের অন্ত আবরণ, 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 ঠিক আছে। এখন খেয়াল করে দেখো যে এই যে পৌষ্টিক নালী আছে, এই পৌষ্টিক নালীর মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছি, পৌষ্টিক নালী যে আছে এই পৌষ্টিক নালীর মধ্যে, পৌষ্টিক নালীটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী। এক নম্বরে হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী আর পশ্চাৎ পৌষ্টিক নালী। অগ্রপৌষ্টিক নালী একটা নাম আছে, মধ্য পৌষ্টিক নালী একটা নাম আছে, পশ্চাৎ পৌষ্টিক নালী একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম বলা হয় একে। মধ্য পৌষ্টিক নালী আরেকটা নাম হচ্ছে মেসেন্টেরন, মেসেন্টেরন। আর পশ্চাৎ পৌষ্টিক নালীর নাম হচ্ছে প্রোক্টোডিয়াম, 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 প্রোক্টোডিয়াম বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী আর পশ্চাৎ পৌষ্টিক নালী, প্রোক্টোডিয়াম। তাহলে আমরা পেছন থেকে শুরু করি আগে, পশ্চাৎ পৌষ্টিক নালীর মধ্যে আমরা হচ্ছে মনে রাখবো এদের মধ্যে আছে ইকরির পা, ইকরি ইকরি ইকরি, ছোটবেলায় দেখছো সিসিমপুর চলছে গাড়ি, সিসিমপুরে চলছে গাড়ি, সিসিমপুরে, ছোটবেলায় দেখতে খুব ভালো লাগতো, আগে তো বিটিভি ছিল, সেখানে চলছে গাড়ি সিসিমপুরে গানটা শুনলেই মানে সকালবেলা এসে টিভি ছেড়ে চলছে গাড়ি সিসিমপুরে হইলেই লাফালাফি শুরু করে দিতাম, আর বাসায় দুই তিনটা বাচ্চা থাকলে এরকম হচ্ছে যে ট্রেনের মতো চলা শুরু করতাম আর চলছে গাড়ি সিসিমপুরে গাইতাম। তাহলে হচ্ছে এই ইকরির পা, ই দিয়ে আসে হচ্ছে ইলিয়াম কোলন আর হচ্ছে রেক্টাম, ইলিয়াম কোলন রেক্টাম, ইলিয়াম কোলন রেক্টাম আর হচ্ছে যে পায়ু ছিদ্র, পায়ু রেক্টাম আর হচ্ছে পায়ু, ঠিক আছে। পায়ুর ইংরেজি হচ্ছে অ্যানাস, ঠিক আছে। আর রেক্টাম মানে কি, রেক্টাম মানে হচ্ছে মলাশয়, রেক্টাম মানে হচ্ছে মলাশয়, ঠিক আছে। কোলন আর ইলিয়াম এদের কোনো বাংলা নাই। মধ্য পৌষ্টিক নালী বা মেসেন্টেরন বা এটা হচ্ছে বেসিক্যালি এদের পাকস্থলী, এটাই হচ্ছে এদের পাকস্থলী, ঠিক আছে। আর অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম এর মধ্যে কি কি অংশ আছে, এক নম্বর অংশের নাম হচ্ছে মুখছিদ্র, এক নম্বর অংশের নাম মুখছিদ্র, তারপরে অংশের নাম হচ্ছে গ্রাস নালী, সরি তারপরে অংশের নাম হচ্ছে যে গলবিল বা ফ্যারিংস, গলবিল বা ফ্যারিংস, তারপরে অংশের নাম হচ্ছে গলবিল বা ফ্যারিংস, তারপরে অংশের নাম হচ্ছে গলবিল বা হচ্ছে ফ্যারিংস, গলবিল বা ফ্যারিংস, গলবিল বা ফ্যারিংস, তারপরে অংশের নাম হচ্ছে যে আমাদের অন্ননালী বা ইসোফেগাস, অন্ননালী বা ইংরেজিতে বলা হয় গ্রাস নালী বা ইসোফেগাস, 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 ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নেক্সট কথা, নেক্সট কথা কি, নেক্সট কথা হচ্ছে যে আমাদের ক্রপ, আরেকটা হচ্ছে গিজার্ড, ক্রপ আরেকটা হচ্ছে গিজার্ড, ক্রপ আরেকটা হচ্ছে গিজার্ড, গিজার্ড, উইজার্ড,
ঠিক আছে, গ্রিজার্ড। তাহলে এ কয়টা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের অংশ। তাহলে এই অংশগুলোর ব্যাখ্যা পরীক্ষার মধ্যে, কিন্তু পৌষ্টিক নালীর গঠন পরীক্ষার মধ্যে আসে। তাহলে এই হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র নিয়ে আমাদের হচ্ছে কথাবার্তা, তন্তর মন্তর, তন্তর মন্তর, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পৌষ্টিক নালী নিয়ে আমাদের কথাবার্তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী আর হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী, তিনটা পৌষ্টিক নালী। তাহলে এটা হচ্ছে তোমরা যারা লিখতেছো তারা লিখে ফেলতে পারো, আর যারা লিখতেছো না তারা দেখে ফেলতে পারো। তাহলে লিখা দেখা এই দুইটা হচ্ছে জোশ কথা। তাহলে দেখে ফেললাম আমাদের, ওকে, তাহলে লিখলাম আর দেখলাম আমরা। এখন আসো আমরা এটার ছবিটা একটু আইকা, এটার বিষয়ে একটু হচ্ছে বিশদ আলোচনা করতে পারি কিনা। তাহলে দেখো আমাদের এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে পৌষ্টিক নালীর যে গঠন আছে সেই পৌষ্টিক নালীর গঠন থেকে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে ছবি আসতে পারে। পৌষ্টিক নালীর গঠন থেকে কিন্তু আমাদের পরীক্ষায় ছবি আসতে পারে, ঠিক আছে, তন্তর মন্তর। তাহলে এই ছবি আমরা কিন্তু চাইলে আইকা দিতে পারবো, আমাদের জন্য কিন্তু বিষয় না। আমরা কিন্তু হচ্ছে আঁকা আঁকিতে মাস্টার, ঠিক আছে। ছোটবেলায় এরকম কত কিছু আঁকা আঁকি করতাম না, শুরু করব যে মুখচ্ছিদ্র থাকবে আমাদের, গ্রাসনালী, ক্রপ। তাহলে এখানে থাকবে এরকম গ্রাসনালী, তারপরে এরকম একটু ফুলবে, সেই জায়গাটাকে বলবো আমরা ক্রপ। তারপর থাকবে হচ্ছে যে আমাদের ক্রপের পর থাকবে হচ্ছে আমাদের গিজার্ড, ক্রপের পর থাকবে আমাদের হচ্ছে গিজার্ড, সেই গিজার্ডের পর আসবে আমাদের হচ্ছে মেসেন্টেরন, মেসেন্টেরনের পর আসবে হচ্ছে যে আমাদের এখান থেকে ইলিয়াম, ইলিয়ামের পর আসবে হচ্ছে আমাদের কোলন, সেই কোলনের পর আসবে হচ্ছে রেকটাম, ইলিয়াম, কোলন, তারপর আসবে হচ্ছে রেকটাম, আর রেকটামের পর আসবে হচ্ছে পায়ুছিদ্র, পায়ুছিদ্র, রেকটাম, রেকটামের পর পায়ুছিদ্র, ওকে, রেকটাম, পায়ুছিদ্র। তো হচ্ছে এই হচ্ছে যে আমাদের মোটামুটি পৌষ্টিক নালীর একটা গঠন, এই হচ্ছে পৌষ্টিক নালীর একটা গঠন। আর দুই পাশ থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের কী নামে, উপর থেকে হচ্ছে লালাগ্রন্থি নামে, উপর থেকে কী নামে, উপর থেকে হচ্ছে লালাগ্রন্থি নামে। লালাগ্রন্থি কয়জোড়া থাকে, লালাগ্রন্থি আমাদের একজোড়া লালাগ্রন্থি থাকে, ঠিক আছে। লালাগ্রন্থি থাকে কয়জোড়া, লালাগ্রন্থি থাকে হচ্ছে একজোড়া, লালাগ্রন্থি কয়জোড়া, একজোড়া লালাগ্রন্থি থাকে। তো এই ছবিটা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে, পৌষ্টিক তন্ত্রের গঠন। ঘাসফড়িং যদি পড়ো ভালো করে ঘাসফড়িং আমার সাথেই পড়ো, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এইটা হচ্ছে ঘাসফড়িং এর হচ্ছে যে মোটামুটি একটা পৌষ্টিক তন্ত্রের গঠন। তো পৌষ্টিক তন্ত্রের গঠনটা গ্রাস নালী থেকে ছবিতে শুরু হয়েছে, আর উপরে মুখচ্ছিদ্র আর অন্য নালী এর ভিতরে চলে গেছে। তাহলে এই অংশটার নাম হচ্ছে গ্রাস নালী। এই অংশটার নাম কি, এই অংশটার নাম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাস নালী। গ্রাস নালীর আরেকটা ইংরেজি কি, অন্য নালী। এই গ্রাস নালীটা যখন স্ফীত হবে একটা জায়গায়, স্ফীত হলে সেই স্ফীত জায়গাটাকে আমরা বলি হচ্ছে ক্রপ। তারপরে কি থাকবে, তারপরে যে অংশটা থাকে সেই অংশটার নাম হচ্ছে গিজার্ড, তারপরে অংশটার নাম গিজার্ড, এরপরে অংশটার নাম হচ্ছে মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী, মেসেন্টেরন, তারপর থাকে হচ্ছে ইলিয়াম, এই অংশটা হচ্ছে ইলিয়াম, তারপরে অংশের নাম হচ্ছে কোলন, তারপরে অংশের নাম হচ্ছে কোলন, এরপর হচ্ছে যে একটু ফুলা যে অংশটা দেখতে পাচ্ছ এটা রেকটাম বা মলাশয়, যেটার মধ্যে মল জমা থাকে, আর এটা হচ্ছে পায়ুছিদ্র। এটা কি, এটা হচ্ছে পায়ুছিদ্র, সে পায়ুছিদ্র, ওকে, পায়ুছিদ্র। এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র, আর হচ্ছে এই যে এটা লালাগ্রন্থি, এটা কি, এটা হচ্ছে লালাগ্রন্থি। গুড মর্নিং লালা, ঠিক আছে, লালাগ্রন্থি। অনেকদিন ধরে ক্রিকেট খেলা দেখি না, কোথাও কি ক্রিকেট খেলা চলে এখন কোনো দেশে, লালাগ্রন্থি। আচ্ছা, এখন হচ্ছে এই মেসেন্টেরন এবং গিজার্ডের যে সংযোগী স্থলটা আছে, এই মেসেন্টেরন এবং গিজার্ড মানে স্টমোডিয়াম শেষ হয়েছে, মেসেন্টেরন শুরু হয়েছে, এই জায়গাটাকে বলা হয় কার্ডিয়া। এই জায়গাটাকে কি বলা হয়, এই জায়গাটাকে বলা হয় কার্ডিয়া, কার্ডিয়া বলা হয়, এই জায়গাটাকে কি বলা হয়, কার্ডিয়া বলা হয়। এবং এই জায়গায় হচ্ছে যে আমাদের কি থাকে, এই জায়গায় হচ্ছে যে আমাদের এরকম লম্বা লম্বা নলাকার কিছু কোষ থাকে। এই কোষ থাকে মোট হচ্ছে যে আমাদের ছয় জোড়া বা বারোটা, এখানে ছবিতে সব দেখানো সম্ভব না। এইদের বলা হয় হচ্ছে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক মানে কি, হেপাটিক মানে হচ্ছে যকৃত, যকৃতের মধ্যে এরা শক্ত হয় বলে এই কোষগুলাকে বলা হয় হেপাটিক সিকা। আর হচ্ছে এই সিকা মানে লম্বা কোষ, আর এখান থেকে আমাদের বিভিন্ন এনজাইম বা জুস ক্ষরণ হয় বলে এদেরকে গ্যাস্ট্রিক গ্রন্থির সাথে মিললে একে গ্যাস্ট্রিক সিকাও বলা হয়, গ্যাস্ট্রিক সিকাও বলা হয়। তাহলে এটা কিসের চিত্র বাবুরা, এই চিত্রটা হচ্ছে যে আমাদের কি, পৌষ্টিক তন্ত্রের চিত্র। কার চিত্র, পৌষ্টিক তন্ত্রের চিত্র, পৌষ্টিক তন্ত্রের চিত্র, পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে। আর এখানে আমাদের হচ্ছে কিছু, এই জায়গায় কিছু এরকম হচ্ছে, কিছু এরকম হচ্ছে যে নালিকা থাকে, এই নালিকাগুলো হচ্ছে ঘাসফড়িং এর রেচন অঙ্গ, রেচন অঙ্গের নাম কি, ম্যালপিজিয়ান নালিকা। তাহলে এই ছবির মধ্যে মোটামুটি বহুত কিছু চললাইছে আমার, এই ছবির মধ্যে মোটামুটি বহুত কিছু চললাইছে। তাহলে এটা হচ্ছে ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রের ছবি। এই ছবিটা পরীক্ষায় আসতে পারে,
পারে 3 মার্কের জন্য। তাহলে এটা 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট একটা ছবি, এবং হচ্ছে যে আমাদের 3 মার্ক ছাড়াও নানা জায়গায় এই ছবিটা আমাদের আসতে পারে। তাহলে ছবিটা একটু আল্লাহর ওয়াস্তে এঁকে ফেলো ছবিটা, ঠিক আছে? এই ছবিটা মনে হয় না তুমি জীবনে আঁকছো, এরকম মানুষের সংখ্যা বেশি, বাট আইসো যেহেতু আমার কাছে পড়তে, তাইলে তো একটু আঁকতে হইব, ঠিক আছে? হইয়া লাও, আইক্কা লাও। গাইস আমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, তোমাকে ঘুমাইতে তো কেউ বলে নাই। এখানে কমেন্ট করলে কি তোমার ঘুম কমা যাবে? শোভন মণ্ডল বলো তো বাবু, তুমি কি এখানে যদি ঘুমাও তাহলে কি তোমার হচ্ছে যে মানে এই কমেন্টের ফলে কি তোমার ঘুম কেটে গিয়েছে? তাহলে আর যদি বেশি ঘুম পাই, ঘুমিয়ে যাও, একটা শিশু ঘুমিয়ে গেলে কিছু হবে না। আজকের শিশু আগামী দিনের পিতা, ঠিক আছে? অ্যাশেজ, অ্যাশেজ তো মাঝখানে হচ্ছে যে হইলো, এরপর তো আবার হইলো না। হেপাটিক সিকা বাদ গেছে, এই যে হেপাটিক সিকা একটা দিছি না, আসছি, কিছু বাদ আছে? কিছু বাদ নেই, ব্যাস সাইড দেন। এই যে সাইড দিলাম তো, আরে বাবা আমি তো সাইড দিছি, আমাকে খালি তোমরা সরাই দিতে চাও। আমি আজকে একটু অসুন্দর বলে তোমরা ক্লাসে এমন করো, আমাকে খালি খেদা দাও, এইদিকে খেদা দাও, ওইদিকে খেদা দাও, মানে দুনিয়ায় আসলে হচ্ছে অসুন্দর মানুষের কোনো দাম নেই। যুগে যুগে আমাদের মতো কালো মানুষরা হচ্ছে যে মানে অত্যাচারিত, নিপীড়িত। আঁকা হইছে? এ বাবুরা আঁকছুনি, এরা আইক্কা মোরে একটু শান্তি দাও না রে বাবুরা, মোরে একটু শান্তি দাও, মু একটু সামনে যামু। আরে বাবু রা, ওকে, একজন বলছে আপনি আমার কমেন্ট পড়েন না কেন, আজকে রুই মাছ শেষ করে দেন। রুই মাছ, রুই মাছ আমি খাই না, পুঁটি মাছ চাই না, একটা যদি পাই উমনে করে গাপুস গুপুস খাই। আচ্ছা আসো, আচ্ছা আমরা যেখানে ছিলাম এই অংশটা তো আমরা পড়লাম, এখন আমরা একটু বই থেকে এই জায়গাটা দেখব। বইয়ের মধ্যে আমাদের এই অংশটা আছে, আমরা একটু বই থেকে তঙ্গ দেখাই দিই, ঠিক আছে? বই থেকে একটু তঙ্গ দেখাই দিলে তোমরা খুশি হয়ে যাবা, তোমরা খুশি হইলে আমি খুশি, দোয়া করবা, দোয়া করলে আমিও খুশি। আসো 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 আসো, তোমার বাপ মারা যে কি খুশি হইতেছে। আরে ভাই আমার পোলার কি যে একটা ভালো অবস্থা, আমার পোলা একটা পর্যন্ত পড়ালেখা করতেছে, অনলাইনে সাদাব ভাইয়া নামে একজনের ক্লাস করে, আলফা ব্যাসে পড়ে। তোমাদের বাবা মারা কিন্তু অনেক খুশি হয় যখন তোমরা পড়ালেখা করো। আমার মা সবচেয়ে বেশি খুশি হয় দুইটা জিনিসে, এক আমি যদি চুল কেটে আসি, চুল ছোট ছোট করে আসি, আরেকটা হচ্ছে আমি যদি পড়ালেখা করি, দুইটা জিনিসে খুব খুশি হয়। আচ্ছা আসো দেখো, এই যে স্টমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী রয়েছে, এখানে মুখছিদ্র নামক একটা অংশ রয়েছে, যেটা হচ্ছে মুখছিদ্র, ছিদ্র, এই ছিদ্র দিয়ে সে খাবার খায়, সহজ ভাষায় মনে রাখি। দুই নম্বর হচ্ছে গলবিল, মুখছিদ্রের পর একটা নলাকার অংশ থাকে গলবিল, এটা দিয়ে খাবারটা আস্তে আস্তে নিচে নামে। তারপর হচ্ছে গ্রাস নালী বা ইসোফেগাস, তাহলে মুখছিদ্র থেকে খাবার গলবিল, গলবিল থেকে আবার গ্রাসনালি বা ইসোফেগাসে যাচ্ছে। ক্রপ, ক্রপ হচ্ছে গ্রাসনালি স্ফীত অংশ, গ্রাসনালিটা একটু জায়গায় ফুলে যায়, এই গ্রাসনালিটা যে জায়গায় ফুলে যায় সেই জায়গাটাকে বলা হয় ক্রপ বলা হয়। এই ক্রপে খাবার কিছু সময়ের জন্য জমা থাকে এবং খাবারের সংকোচন প্রসারণ এই ক্রপের মধ্যে শুরু হয়। ক্রপের সংকোচন প্রসারণ খাদ্য কিছুটা চূর্ণ হয়, লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়। তাহলে দেখো ক্রপে হচ্ছে খাবার কিছু সময় জমা থাকে, আর জমা থাকলেই তখন লালা ইসা বলে ভাই ভাই আমি একটু রস দিই, ওরে ভাঙেন ভাঙেন, তখন হচ্ছে যে লালা রস, লালা থেকে লালা রস আসে এবং লালা রস এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় এবং ক্রপ একটু মোশরামুশরি করে খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। গিজার্ড, গিজার্ড, গিজার্ড মানে উইজার্ড, ছোটবেলায় যদি গেমস টেমস খেলো উইজার্ড কিন্তু মারামারি করে, ঠিক তেমনি গিজার্ড যে আছে তার মধ্যে মারামারি হয়, চরম মারামারি হয়। গিজার্ডটা হচ্ছে ক্রপের পরে ত্রিকোণাকার একটা অংশ, এটা পুরো প্রাচীর বিশিষ্ট, এখানে কাইটিনময় ছটা দাঁত আছে, পেটের ভেতর দাঁত, বাবা রে বাবা, ঘাস ফুড়িং এর পেটের ভেতর দাঁত আছে, কোথায় গিজার্ড বা প্রোভেন্টিকল আছে, ছয়টা কাইটিনময় দাঁত আছে, ছয়টা অনুলম্ব লম্বা লম্বা কিছু ভাজ আছে, এবং হচ্ছে এই দাঁত আর ভাজ দিয়া জিনিসগুলা খাবারগুলাকে একদম টুসুস করে খাবারগুলাকে ভাঙে। তাহলে দেখো এই কথাটাই বলেছে যে গিজার্ডের দৃঢ় সংকোচন প্রসারণে খাদ্য চূর্ণ হয়। কেন চূর্ণ হয়? কারণ এখানে দাঁত আছে এবং অনুলম্ব ভাজ আছে। এরপর পেছনের দিকে চুল থাকে, চুল কিছু এরকম চুল থাকে এবং প্যাড থাকে, প্যাডও হচ্ছে আমাদের ভাজ, প্যাডও কি ভাজ, এই চুল এবং প্যাড গুলা কি করে, এরা হচ্ছে ছাকনি বা ফিল্টারের মতো কাজ করে, কারণ গিজার্ড শেষে মেসেন্টার, মেসেন্টারে যে খাবার গুলা যাচ্ছে সেগুলাকে ঠিকঠাক মতো ভেঙে
নিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়া গুড়া হয়ে যাচ্ছে কিনা, কারণ মেসেন্টারনে যাওয়ার পর আর গুড়া গুড়া হওয়ার সুযোগ নাই। সো গিজার্ডের ভেতর গুড়া গুড়া ঠিক মতো হচ্ছে কিনা এটা সে দেখে, যদি গুড়া হয় যাইতে দেয় নাহলে যেতে দিবে না, তাহলে এটা ছাকনির মতো কাজ করে। আর কপাটিকা থাকে, কপাটিকা মানে একটা দরজা, কপাটিকা স্ফিংটার মানে দরজা, এবং কপাটিকার কাজ দুনিয়ার সব জায়গায়, পৃথিবীতে যত কপাটিকা আছে সবার একটাই কাজ। বলো তো আমার লাইনটা দেখে আমার কোনো স্টুডেন্ট বলতে পারে কিনা, কপাটিকার একটা কাজ, কপাটিকার একটা কাজ, বলো এই কপাটিকার একটা কাজ, এই কপাটিকার একটা কাজ, কি একটা কাজ কপাটিকার বলো, আমি পড়াইছিলাম যে কপাটিকার একটা কাজ কি কাজ বলো, এটা আমার লাইনটা দেখে আমার কোনো স্টুডেন্ট বলতে পারে কিনা, আমার এরকম কোনো যোগ্য শিষ্য রয়েছে কিনা যে আমার নামটা আমার লাইনটা জানে, যে কপাটিকার ক্ষেত্রে আমি একটা লাইন ইউজ করি যে ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করে। তাহলে কপাটিকার কাজ কি, কপাটিকার কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল ফ্লো, এটা হচ্ছে একটা চিট কোড। যখন তুমি ভবিষ্যতে হচ্ছে আমার চেম্বারে আসবা যে ভাইয়া আমি তো আপনার স্টুডেন্ট ছিলাম, তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি আমার স্টুডেন্ট ছিলে, ও আচ্ছা, তাহলে দেখি তো বলো তো কপাটিকা কি কাজ করে, এটা আমি কি শেখাইছিলাম ক্লাসে। তুমি যদি বলতে পারো যে ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করে, তাহলে আমি বুঝবো তুমি আমার স্টুডেন্ট ছিলে এবং আমার চেম্বারে তোমার জন্য আমি ডিসকাউন্ট করে দিব। আর যদি দেই যে কইতে পারো না ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করে, একদম এই লাইনটা ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করে, তাইলে তো হচ্ছে ডিসকাউন্টও দিব না, ডাবল চার্জ রাখবো আমার চেম্বারে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে আমার স্টুডেন্ট যদি বলো তাহলে ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করে কপাটিকার কথা মনে থাকলে তাইলে বলবা, ঠিক আছে। তাহলে কপাটিকার কাজ কি, কপাটিকার কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এই কোডটা শিখে নিলা কিন্তু, হ্যাঁ। এখন দেখো তাহলে হচ্ছে আমরা এখানে ছিলাম, তারপর আসো যে দেখো তাহলে গিজার্ডের কাজ কি, গিজার্ডের মধ্যে কাইটিনময় দাঁত আছে, অনুলম্ব ভাজ আছে, দাঁতের পেছনে চুল বা প্যাড আছে, কপাটিকা আছে। এই দাঁত এবং অনুলম্ব ভাজগুলা খাবারকে চূর্ণ বিচূর্ণ করে, এই প্যাডের মধ্যে যে চুলগুলা থাকে তারা হচ্ছে ছাকনির কাজ করে, এবং কপাটিকাগুলা খাদ্যকে বিপরীত দিকে আসতে পারে, ইউনিডিরেকশনাল ফ্লো, উপর থেকে নিচে যাচ্ছে, বিপরীত দিকে আসতে পারবে না। মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী বা পাকস্থলী, এটা গিজার্ডের পরবর্তী অংশ মেসেন্টেরন। এই মেসেন্টেরনের মধ্যে আমাদের হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে, বেসিক্যালি যেখানে মেসেন্টেরন এবং স্টমোডিয়ামের সংযোগস্থলে। এই যে ছবি যখন আঁকছি তখন কিন্তু আমি বলছিলাম যে গিজারটা যেখানে শেষ হয়, দ্যাট মিন্স স্টমোডিয়াম যেখানে শেষ হয় এবং যেখান থেকে মেসেন্টেরন শুরু হয় সেই সংযোগস্থলটাকে কার্ডিয়া বলা হয়, এবং এই যে কার্ডিয়া আছে এই কার্ডিয়ার মধ্যে ছয় জোড়া বা বারোটা হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা আমাদের কি হয় তৈরি হয়, ছয় জোড়া বা বারোটা হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে। এই যে এখানে আরেকটা জিনিস থাকে, ভিলাই থাকে, যে জায়গায় ভিলাই টার্মটা পাবা সেখানেই মনে রাখবা খাবার শোষণ হবে। তাহলে মেসেন্টেরনের মধ্যে খাবার পরিপাক হয়, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা যেহেতু আছে, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা একটা হচ্ছে পরিপাক গ্রন্থি, একই সাথে মেসেন্টের অন্ত আবরণ পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে। তাই খাবার পরিপাক করলো, পরিপাকের পরে জায়গায় যেহেতু ভিলাই থাকে খাবার শোষণও হয়ে যায়। আর প্রোক্টোডিয়াম যে আছে, প্রোক্টোডিয়ামের মধ্যে আমাদের ইলিয়াম কোলন রেক্টাম মলাশয় থাকে, এখানে খাবারের যে অপাচ্য অংশ থাকে তা শোষণ হইতে থাকে, মলাশয়ের ভেতর মল জমা থাকে, ঠিক আছে, আর পায়ুছিদ্র দিয়ে মল দেহ থেকে বের হয়ে যায়, এই পায়ুছিদ্রটা উদরের দশম খণ্ডকে থাকে। সো এই হচ্ছে যে আমাদের গঠন। তাহলে এটা তোমরা একটু সুন্দর করে পৌষ্টিক নালীর গঠনটা পড়ে ফেলবা, তাহলে পৌষ্টিক নালীর গঠন কিন্তু পড়া হয়ে যাবে। আমি যতটুকু পড়ায় দিছি তারপরে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগার কথা না পৌষ্টিক নালী নিয়ে। তাহলে 10 মিনিট তুমি পৌষ্টিক নালী পড়লে পৌষ্টিক নালীর গঠন তোমার মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে কিছু কিছু জায়গায় যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র ব্যাখ্যা করতে বলে, রক্ত সংবহন তন্ত্র ব্যাখ্যা করতে বলে, রক্ত সংবহন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলে, এবং ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়ার সাথে মানুষের রক্ত সংবহন প্রক্রিয়ার কিন্তু অনেক অমিল রয়েছে, শ্বসন তন্ত্র থেকেও ঘাসফড়িং এর শ্বসন প্রক্রিয়া বর্ণনা করতে বলে। এখন আমরা জানি ঘাসফড়িং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল বা ওমাটিডিয়াম, কিন্তু পরীক্ষায় কিন্তু এই রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, পরিপাক তন্ত্র, এই যে চারটা তন্ত্র রয়েছে সেই তন্ত্র থেকে তন্ত্র মন্ত্র করে পরীক্ষার মধ্যে প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমি যদি ঘাসফড়িং থেকে অ্যান্সার করি, তাহলে কিন্তু আমার এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। এখন আমি যদি লিমিটেড পড়ে যাই তাহলে কিন্তু আমার জন্য ক্ষতিকর, এই তিনটা চ্যাপ্টার যদি আমি পড়ে ফেলি এখান থেকে দুইটা সিকিউ আসবে, দুইটা আমি অ্যান্সার করে দিলাম, চিন্তামুক্ত হয়ে গেলাম আমি। এখন হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র পড়তে গেলে আমার প্রথমে জানতে হবে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি অংশ রয়েছে। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমাদের তিনটা জিনিস আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে পাই। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কয়টা অংশ পাই, তিনটা অংশ হচ্ছে আমরা এই ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে পাই। এক নম্বর অংশ হচ্ছে ঘাসফড়িং
ইঞ্জিনিয়ারিংয়ের রক্ত সংবন্ধনত্রের মধ্যে থাকে হিমোসিল, হিমোসিল থাকে, হিমোসিল থাকে, এরপর থাকে হচ্ছে হিমোলিম্ফ থাকে, হিমোসিল হিমোলিম্ফ থাকে, এবং আরেকটা থাকে হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা বা যেটাকে বর্তমানে মোস্ট লাইকলি হচ্ছে হৃদযন্ত্র বলা হয়। হিমোসিল হিমোলিম্ফ হৃদযন্ত্র, হৃদযন্ত্র, হৃদপিণ্ড বলতে পারবো না, হৃদযন্ত্র বলতে হবে, কারণ মাংসাকার কোনো পিণ্ড থাকে না। হিমোসিল দেখো এই বানানটাকে যদি তুমি ভাঙো তাহলে হচ্ছে একটা হচ্ছে হিমোসিল, তাহলে এই হিমো মানে কি, আর এই সিল কোয়েল, কোয়েল যে আছে সিল COEL কোয়েল, এই কোয়েল মানে কি দেখো হিমোসিল, তাহলে হিমো মানে কি আর সিল মানে কি বলো? সাগর ঘুমায় যাও বাবু, তোমার বয়স হয়নি এখন, এত রাত জাগা, তুমি ঘুমাও। হ্যাঁ দাগানো বইয়ের পিডিএফ দিব নে, সমস্যা নেই। হিমো মানে রক্ত আর সিল মানে কি গহ্বর, ভেরি গুড। হিমো মানে রক্ত আর সিল মানে কি গহ্বর, তাহলে হিমোসিল মানে রক্তপূর্ণ গহ্বর, হিমোসিল মানে কি রক্তপূর্ণ গহ্বর। তাহলে এই ঘাসফড়িং এর ভেতর দেখা যায় রক্তপূর্ণ গহ্বর থাকে, এই রক্তপূর্ণ গহ্বরকে কি বলা হয়, হিমোসিল বলা হয়। তার মানে এর রক্তটা দেহ গহ্বরে উন্মুক্ত হয়ে যায়, তো এই রক্তপূর্ণ গহ্বর থাকে বলে এদেরকে আমরা বলি এই ঘাসফড়িং এর মধ্যে আমরা উন্মুক্ত বা ওপেন, উন্মুক্ত বা ওপেন বা মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই, মুক্ত সংবহন দেখতে পাই, মুক্ত সংবহন দেখা যায়, মুক্ত সংবহন দেখা যায়। গাছফড়িং এর মধ্যে কি দেখা যায়, গাছফড়িং এর মধ্যে মুক্ত সংবহন দেখা যায়। গাছফড়িং এর মধ্যে কি দেখা যায়, গাছফড়িং এর মধ্যে উন্মুক্ত বা ওপেন বা মুক্ত সংবহন দেখা যায় গাছফড়িং এর মধ্যে, ঠিক আছে। তাহলে গাছফড়িং এর মধ্যে মুক্ত বা ওপেন সংবহন দেখতে পাই। গাছফড়িং এর ক্ষেত্রে আমাদের এরকম যে সিলম বা দেহ গহ্বরটা আছে, এটা এরকম দেহ গহ্বর থাকে, এই দেহ গহ্বরটা দুটো পর্দা দিয়ে ভাগ করা থাকে, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা আর একটা হচ্ছে অঙ্কীয় পর্দা। সামনের দিকে যেটা থাকে অঙ্কীয় পর্দা, পেছনের দিকে থাকে পৃষ্ঠীয় পর্দা। তাহলে অঙ্কীয় পর্দা এবং পৃষ্ঠীয় পর্দা দিয়ে মোট কয়টা ভাগে ভাগ হইল, মোট হচ্ছে তিনটা ভাগে ভাগ হয়। তিনটা ভাগকে আমরা সাইনাস বলি, তিনটা ভাগকে আমরা কি বলি, সাইনাস বলি। তো ঘাসফড়িং এর পেছনের দিকে হচ্ছে যে আমাদের কি থাকে, পেছনের দিকে হৃৎপিণ্ড থাকে, নন কর্ডাটা পর্বের যে প্রাণী আছে নন কর্ডাটা পর্বের হৃৎপিণ্ড পেছনের দিকে থাকে। তাহলে এইটাখানে হৃৎপিণ্ড থাকে বলে এটাকে কি বলবো, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস বলা হয়, পেরিকার্ডিয়াল সাইনাস বলি এটাকে। এই সামনের দিকে হচ্ছে স্পাইনাল কর্ড, এর সামনের দিকে নার্ভ কর্ড থাকে বা স্নায়ুরজ্জু থাকে, এই জন্য এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। এটাকে কি বলবো, এটাকে বলি হচ্ছে পেরিনিউরাল সাইনাস, এটাকে বলি হচ্ছে পেরিনিউরাল সাইনাস বলি। আর এই অংশটাকে বলি হচ্ছে আমরা পেরিভিসেরাল সাইনাস, এটাকে বলি হচ্ছে আমরা পেরিভিসেরাল সাইনাস, এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা পেরিভিসেরাল সাইনাস, এটাকে কি বলি, এটাকে বলি পেরিভিসেরাল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, ওকে। এখন হচ্ছে যে এইখানে এই পর্দাগুলার মাঝে হচ্ছে আমাদের কি থাকে, পর্দাগুলার মাঝে হচ্ছে আমাদের ফাঁকা জায়গা থাকে, পর্দাগুলার মাঝে কি থাকে, পর্দাগুলার মাঝে হচ্ছে আমাদের ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, যেন এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র যেতে পারে। তাহলে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটা থাকে পেরিকার্ডিয়াল সাইনাসে, পেরিকার্ডিয়াল সাইনাসে ঘাসফড়িং এর যে হৃৎপিণ্ড থাকতেছে এই হৃৎপিণ্ডটা বেসিক্যালি হচ্ছে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ড থেকে ওর হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ বেশি, চিন্তা করে দাও ওর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড হচ্ছে বেসিক্যালি সাত প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, ও হৃৎপিণ্ড হচ্ছে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট, 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে আরেকটা সাত প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, সাত প্রকোষ্ঠ বিশিষ্ট ও হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে। সামনের দিকে যে আওটা থাকে সম্মুখে আওটা, পেছনের দিকে থাকে পশ্চাতে আওটা। এই হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে এরকম ত্রিকোণাকার পেশি যুক্ত আছে, যে পেশিগুলোকে বলা হয় অ্যালারি পেশি। এ পেশিগুলোকে কি বলা হয়, এ পেশিগুলোকে বলা হয় অ্যালারি পেশি, এ পেশিগুলোকে কি বলা হয়, অ্যালারি পেশি বলা হয়। তাহলে হচ্ছে এর হৃৎপিণ্ড সাত প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এখানে অ্যালারি পেশি থাকে। অ্যালারি পেশিটা হচ্ছে যে আমাদের ছয় জোড়া থাকে, ছয় জোড়া অ্যালারি পেশি থাকে, প্রথম প্রকোষ্ঠের সাথে কোনো অ্যালারি পেশি থাকে না, বাকি প্রকোষ্ঠগুলোর সাথে অ্যালারি পেশি যুক্ত থাকে, বাকি প্রকোষ্ঠগুলোর সাথে কি থাকে, অ্যালারি পেশি যুক্ত থাকে। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, সাত প্রকোষ্ঠ বিশিষ্ট, বাকিগুলোর সাথে কি পেশি আছে, অ্যালারি পেশি আছে। এই সামনের দিকে হচ্ছে যে আমাদের এই সামনের দিকে, তো এই ছবিটার কে একটু, এই ছবিটাকে একটু এরকম সামনের দিকে প্রলম্বিত করে এই জায়গাটায় আমাদের হচ্ছে মস্তকের সাইনাস বলে একটা অংশ আছে, ধরো এই অংশটা, তাহলে এই এতটুকু, এই ছবিটা পরীক্ষায় আঁকতে হবে যদি সংবন্ধন্ত্র, রক্ত সংবন্ধন্ত্র আসে, তাকে এই ছবিটা আঁকতে হবে যদি রক্ত সংবন্ধন্ত্র আসে। ছবিটাকে একটু এরকম করে দিছে, ছবিটাকে একটু এরকম, মানে আমি যদি ছবিটাকে একটু হচ্ছে মডিফাই করি, ছবিটাকে একটু মডিফাই করছে, ছবিটাকে একটু মডিফাই করছে, মডিফাই করে মানে হচ্ছে আমাদের বইয়ের যে ছবি আছে, বইয়ের ছবি
এরকম, বইয়ের ছবিটা হচ্ছে আমাদের এরকম, বইয়ের ছবিটা হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমি তোমাদের বোঝানোর জন্য আঁকছি। বইয়ে যে ছবিটা আঁকছে, বইয়ের ছবিটা খেয়াল করে দেখো, বইয়ের ছবিটার মধ্যে হচ্ছে যে এটাকে একটু এরকম ত্রিকোণ করে দিছে, ত্রিকোণ করে দিয়ে এই ছবিটা আমিও ত্রিকোণ করতে পারি। আমি হচ্ছে দাঁড়ো, আমি বইয়ের মতোই আঁকা দিই তোমারে। আমি এই জায়গাটা মাঝখানটা পেট মোটা বানিয়ে ফেলছিলাম, পেট মোটা বানায় লাভ নেই, পেট মোটা হইলে ওই পেট আলটিমেটলি হচ্ছে কাটতে হয়। বলো, পেট কাটে যারা, ধরো হচ্ছে তোমার কেউ মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, খাওয়া কমাইতে পারতেছে না, তারে আমি হচ্ছে পেট কেটে হচ্ছে আমি তার সমাধান করব। এই যে পেট কেটে যে সমাধান করা, এই পেট কেটে সমাধান করাকে কি বলা হয়? ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয়। কি বলা হয়? ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয়। ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয়, কি বলা হয়? ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয়। এটাকে কি বলি আমরা? ব্যারিয়াট্রিক সার্জারি বলি। এই যে সম্মুখে ওটাটা আছে, এই সম্মুখে ওটাটা হচ্ছে এখানে রক্ত দেয়, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মস্তকের সাইনাস। তো নর্মালি হচ্ছে আমাদের এই এই হচ্ছে যে ছবি, এই হচ্ছে ছবি, এই জায়গাটায় আমাদের হচ্ছে সম্মুখে ওটা এসে ব্লাড সাপ্লাই দেয়। খেয়াল করে দেখো, আমাদের ছবিটা একটু বুঝো, ছবিটা বুঝলে এই পুরো অংশটা সহজ হয়ে যাবে। এই যে ছবি, ঠিক আছে, এই জায়গাটায় হৃৎপিণ্ড থাকে, পেরিকার্ডিয়াল সাইনাস। নাম কি? পেরিকার্ডিয়াল সাইনাস। এই জায়গায় হৃৎপিণ্ড থাকে, নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। এই জায়গায় হচ্ছে যে আমাদের এই স্নায়ু আছে, নার্ভ কর্ড থাকে জায়গায়, এটাকে বলা হয় পেরি নিউরাল সাইনাস, পেরি নিউরাল সাইনাস, পেরি নিউরাল সাইনাস, পেরি নিউরাল সাইনাস। আর এখানে যেটা থাকে এটাকে বলা হয় পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস। আর হচ্ছে এই জায়গাটায় আমরা যেখানে থাকি, এই যে সামনের যে অংশটা, সামনের অংশটা হচ্ছে মস্তকের সাইনাস, এই জায়গাটায় বেসিক্যালি ব্রেইন থাকে, মস্তকের সাইনাস, মস্তকের সাইনাস। ওকে, তো হচ্ছে এখন হচ্ছে আমাদের ছবিটা খেয়াল করো, এখানে ছবিটা খেয়াল করো, এই ছবিটা আরো সুন্দর করে দেওয়া আছে। তো আমি যেভাবে আঁকছি এই ছবিটা এরকমই, এখানে আমাদের তিনটা পর্দা, দুইটা পর্দা আছে, অঙ্কীয় পর্দা, পৃষ্ঠীয় পর্দা, এটাকে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস, পেরি নিউরাল সাইনাস। এটাকে ভিসেরা কেন বলা হয়? কারণ এখানে বডির ভিসেরা থাকে, ভিসেরা মানে বডির ভেতরে যে অঙ্গগুলো থাকে, হার্ট, লাং, এগুলো হচ্ছে ভিসেরা। এখানে হচ্ছে যে হার্ট লাং তো থাকে না, এখানে লাং, এখানে হচ্ছে যে এদের সব বাকি সব কিছু থাকে, শ্বসন অঙ্গ থাকে, পৌষ্টিক নালী থাকে, যকৃৎ, অগ্নাশয়, সব এই পেরি ভিসেরাল সাইনাসে থাকে। তাই দেখো, এদের হৃৎপিণ্ড সাত প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যালারি পেশি আছে। তো সুন্দর করে এই ছবিটা আঁকতে পারবা, অ্যালারি পেশি আছে, এটা হৃদযন্ত্র। এখানে হচ্ছে পেরিকার্ডিয়াল, পেরি ভিসেরাল, পেরি নিউরাল সাইনাস দেখাইছে। এই সম্মুখে ওটাটা মস্তকের সাইনাস আইসা মস্তককে রক্ত দেয়, সম্মুখে ওটাটা মস্তকের সাইনাস আইসা মস্তকে রক্ত দেয়, তারপর সেটা পেরি নিউরাল সাইনাসে যায়। তাহলে দেখো হৃৎপিণ্ড কিভাবে কাজ করে। এই যে হৃদযন্ত্র, হৃদযন্ত্রে রক্ত আইসা, হৃদযন্ত্র যখন ভরে যায়, হৃদযন্ত্র সংকোচন হয়, সংকোচন হলে হৃদযন্ত্রের রক্ত সম্মুখে ওটা দিয়ে মস্তকের সাইনাসে যায়। মস্তকের সাইনাস বেসিক্যালি মস্তকের মধ্যে কি থাকে, নিউরন থাকে, তো এটা পেরি নিউরাল সাইনাসের অংশ। পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত যায় পেরিভিসেরাল সাইনাসে, পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত যায় হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে। কারণ কি, এদের মাঝখানে গ্যাপ থাকে, সাইনাসগুলোর মাঝখানে গ্যাপ থাকে। পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত যায়, রক্ত গিয়ে হৃৎপিণ্ডর প্রকোষ্ঠগুলা প্রসারিত হয়ে রক্তগুলা গ্রহণ করে এবং হচ্ছে তারপর আবার হৃৎপিণ্ড সংকোচন হয়ে সম্মুখে ওটায় রক্ত চলে যায়। তাহলে দেখো পুরো প্রসেসটা তুমি বুঝতে পারছো কিনা। প্রথমে হচ্ছে ধরো হৃৎপিণ্ড রক্ত দিয়ে পরিপূর্ণ হয়েছে, তখন হৃৎপিণ্ড সংকুচিত হয়ে হৃদযন্ত্রের সংকোচনে ঢেউ রক্তটা এই সম্মুখে ওটায় মস্তকে সাইনাস আসে, মস্তকের সাইনাস হয়ে পেরিনিউরাল সাইনাসে রক্ত যায়, পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল সাইনাসে রক্ত যায়, পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, পেরিকার্ডিয়াল সাইনাসে হচ্ছে এই প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে এই রক্তগুলো প্রবেশ করে, প্রবেশ করে প্রকোষ্ঠগুলো রক্ত দ্বারা পরিপূর্ণ হয়। এই যে প্রকোষ্ঠগুলো রক্ত দ্বারা পরিপূর্ণ হয়, তখন হৃদযন্ত্র প্রকোষ্ঠগুলো প্রসারণ হয়, এবার আবার সংকোচন হয়ে এদিকে যায়। তাহলে এটা হচ্ছে হৃদযন্ত্রের রক্ত সংবহন প্রক্রিয়া। পরীক্ষায় আসলে এই ছবিটা আঁকতে হবে এবং এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। দেখো তুমি আগে বুঝছো কিনা এই জিনিস, যদি না বুঝো বুঝাই দিব, কোনো সমস্যা নেই। দেখো বুঝছো কিনা, আজকের লাইভ ক্লাসের পিডিএফ কোথায় পাবা? দিয়ে দিব, যে একটা ড্রাইভ লিংক আমাদের থাকে, যে ড্রাইভ লিংক আমরা সব ক্লাসের পিডিএফ দেই, সেখানে তুমি এই পিডিএফটা পাবা। দেখো হৃদযন্ত্রের এই প্রক্রিয়াটা বুঝছো কিনা, আবার একটু বলবো, ওকে আবার একটু বলবো, কোনো সমস্যা নেই। আবার একটু হচ্ছে আমি এই ছবিটা আইকা তোমারে বুঝাই। এই ছবিটা আমার হচ্ছে যে একটু ক্ষতি করে দিছে, এই ছবিটা আমার হচ্ছে যে সুন্দর হয়নি। এই ছবিটা আঁকলেই তুমি বুঝে যাবা পুরো বিষয়টা কি হয়েছে জায়গায়। দেখো আসো, তাহলে হচ্ছে আমি দেখি যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে এই যে সাইনাস যে আছে, আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের, তো হচ্ছে আমাদের এখানে
আমাদের হচ্ছে এই হৃদযন্ত্রটাকে ভাগ করা হয়েছে যে এরকম আমাদের পর্দা আছে, আমাদের কি আছে, আমাদের পর্দা আছে, ঠিক আছে, এটা হচ্ছে দেহ গহ্বর বা দেহ গহ্বর, এই দেহ গহ্বরে রক্ত আছে। এই দেহ গহ্বরটাকে বেসিক্যালি হচ্ছে দুইটা ভাগে ভাগ করা গেছে এই পর্দা দিয়ে, দুইটা পর্দা, একটা অঙ্কীয় পর্দা, একটা পৃষ্ঠীয় পর্দা। এটা কি, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে পেছনের মানে তো পৃষ্ঠীয় পর্দা, পেছনের মানে পৃষ্ঠীয় পর্দা, আর এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, পৃষ্ঠীয় পর্দা, আর এটা হচ্ছে আমাদের অঙ্কীয় পর্দা, পৃষ্ঠীয় পর্দা, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা, ঠিক আছে, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। এখন হচ্ছে যে এটা হচ্ছে পেরি ভিসেরাল সাইনাস, এটা হচ্ছে পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস, ঠিক আছে, পেরি ভিসেরাল সাইনাস। এইখানে আমাদের হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে থাকে হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে কি থাকে আমাদের, এই জায়গাটায় থাকে হচ্ছে মস্তক, এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে কি থাকে, এই জায়গাটায় থাকে হচ্ছে ব্রেইন, ব্রেইন থাকে এই জায়গাটায়। সো এই জায়গাটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল সাইনাস, এটা কি, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, এই জায়গাটা হচ্ছে যে আমাদের পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, ঠিক আছে, এই পেরিনিউরাল সাইনাস। এখন হচ্ছে খেয়াল করো যে আমাদের এই জায়গায় হৃদযন্ত্র থাকে, হৃদযন্ত্র কয়টা প্রকোষ্ঠ বিশিষ্ট, সাত প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, সাত প্রকোষ্ঠ বিশিষ্ট, তিন প্রকোষ্ঠ গেল, তারপর হচ্ছে চার প্রকোষ্ঠ, তারপর হচ্ছে পাঁচ প্রকোষ্ঠ, তারপর হচ্ছে ছয় প্রকোষ্ঠ, এখানে হচ্ছে সাত প্রকোষ্ঠ, ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে এরকম ত্রিকোণ আকার অ্যালারি পেশি যুক্ত আছে, প্রথম প্রকোষ্ঠ ছাড়া বাকি প্রকোষ্ঠগুলোর সাথে ত্রিকোণ আকার অ্যালারি পেশি আছে, মোট ছয় জোড়া অ্যালারি পেশি থাকে, কয় জোড়া অ্যালারি পেশি থাকে, ছয় জোড়া অ্যালারি পেশি থাকে, ছয় জোড়া অ্যালারি পেশি আছে, ঠিক আছে। তাহলে এই পেশিগুলোকে কি বলি, এগুলাকে বলবো আমরা অ্যালারি পেশি, অ্যালারি পেশি, অ্যালারি পেশি, তারপর এই অংশগুলো, এগুলো তো আমাদের হৃদযন্ত্র, এগুলো কি হৃদযন্ত্র। তো এই দুইটা প্রকোষ্ঠের মাঝে অস্ট্রিয়া নামক ছিদ্রপথ রয়েছে। তো আমাদের হৃদযন্ত্রটা যখন রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তখন হচ্ছে এই হৃদযন্ত্রের স্বভাব হচ্ছে সে সংকুচিত হবে, সংকুচিত হইলে রক্তটা, এটা হচ্ছে সম্মুখ অ্যাওটা, এটা কি সম্মুখ অ্যাওটা, রক্তের সম্মুখ অ্যাওটা, ধর হৃৎপিণ্ডগুলো রক্ত দিয়ে ফুলফিল, রক্ত দিয়ে ফুলফিল, হৃৎপিণ্ড রক্ত দিয়ে ফুলফিল, তাহলে এই রক্তটা এই সম্মুখ অ্যাওটা হয়ে এই মস্তকের সাইনাসে আসবে, কোথায় আসবে, সম্মুখ অ্যাওটা হয়ে রক্তটা মস্তকের সাইনাসে আসলো, সম্মুখ অ্যাওটা হয়ে রক্তটা কোথায় আসলো, রক্তটা মস্তকের সাইনাসে আসলো, এই জায়গাটা হচ্ছে মস্তকের সাইনাস, মস্তকের সাইনাস, মস্তকের সাইনাসের সাথে ডাইরেক্ট রিলেশন আছে হচ্ছে আমাদের পেরিনিউরাল সাইনাস, মস্তকের সাইনাস থেকে রক্ত আসলো পেরিনিউরাল সাইনাসে, এই পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল সাইনাসে যাওয়া যায়, কারণ এইখানে গ্যাপ রয়েছে, পেরিনিউরাল সাইনাস থেকে রক্তগুলো, এইগুলো রক্ত দিয়ে ফুলফিল হয়ে গেছে, এই রক্ত পেরিভিসেরাল সাইনাসে গেল, পেরিভিসেরাল সাইনাসের সাথে আবার ডাইরেক্ট রিলেশন আছে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে, কারণ এই পর্দার মধ্যেও গ্যাপ আছে, তারপর হচ্ছে এই রক্তগুলো হচ্ছে যে চলে গেল আমাদের পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে, পেরিকার্ডিয়াল সাইনাসে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে এখন রক্ত নেই, কারণ কি হৃৎপিণ্ড রক্ত পাম্প করে বের করে দিছে, এখন হৃৎপিণ্ডের মধ্যে এই রক্তগুলো প্রবেশ করা শুরু করে, হৃদযন্ত্রে রক্ত প্রবেশ করা শুরু করে, প্রবেশ করে হৃদযন্ত্রকে হচ্ছে যে তারা ফুলফিল করে ফেলে, হৃদযন্ত্র ফুলফিল হয়ে গেলে আবার সংকুচিত হয়ে রক্তগুলো এই সাইনাস ট্র্যাকে আসতে থাকবে, সাইনাস চলে আসতে থাকবে। তাহলে দেখো হৃৎপিণ্ড যখন হৃদযন্ত্র তারা সংকুচিত হইলে সম্মুখে আউটা হয়ে রক্ত মস্তকের সাইনাসে যায়, মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল থেকে পেরিভিসেরাল, সেখান থেকে হৃদযন্ত্র সম্মুখে আউটা পেরি মস্তকের সাইনাস, পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত পেরিভিসেরাল সাইনাস, তারপরে আমাদের রক্তগুলা আবার যায় পেরিকার্ডিয়াল সাইনাসে, তারপর হৃৎপিণ্ডের ভেতর রক্ত ঢুকে হৃৎপিণ্ড ফুলে ফেঁপে যায়, আবার সংকুচিত হয়। এবার দেখো বুঝছো কিনা প্রসেসটা, এবার দেখো বুঝছো কিনা প্রসেসটা, এবার দেখো বুঝছো কিনা, হিমোসিলকে কেন মিক্সোসিল বলা হয়, এখানে মিক্সড হয় রক্তগুলা, মিক্সড হয় এবং হচ্ছে এখানে বিভিন্ন অঙ্গ একসাথে থাকে বলে এটাকে মিক্সোসিলও বলা হয়, বুঝছো, বুঝলে আমরা আজকের ক্লাস আর নিব না, আমরা এই বাকি অংশটা তোমাদের 27 তারিখ পর্যন্ত ক্লাস, কালকে সকালে তোমাদের ক্লাস আছে, কালকে তোমাদের ফিজিক্স ক্লাস হবে, কারণ তারেক ভাইয়া হচ্ছে যে ও চাঁদপুরের, তো ফ্যামিলি সহ চাঁদপুর যাবে, তো এই জন্য কালকে ফিজিক্স ক্লাস হবে, রুটিনটা একটু চেঞ্জ হবে, কালকে রাফি ভাইয়া ক্লাস নেবে, কারণ আমি আর রাফি ঢাকায় ঈদ করি, ইরফান চলে গেছে ফেনীতে, তারেক কালকে চাঁদপুর যাবে ওর ফ্যামিলি নিয়ে, তো হচ্ছে ওরে ও ফার্স্টে বলছিল যে ক্লাস নিয়ে যাবে, এখন ওর আব্বু আম্মা আবার ওকে নিয়ে যেতে চাচ্ছে, তো দ্যাটস ওয়াই কালকে সকালে ফিজিক্স হবে, এরপরে ঈদের পরে হচ্ছে
আমাদের ম্যাথ ক্লাস হবে রুটিন, আমি আপডেট করে দিব। আর 28 তারিখ গ্যাপ আছে আমাদের, 28 তারিখ গ্যাপ আছে যে ওই 28 তারিখ ঈদের আগের দিন সকালবেলা 9টা বাজে ওঠাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, 10টা বাজে, ঠিক আছে? 28 তারিখ 10টা বাজে আমরা হচ্ছে বাকি অংশ পড়ব, ঠিক আছে? 28 তারিখ 10টায় আমরা বাকি অংশ পড়ব, ঠিক আছে? 28 তারিখ 10টায় আমরা বাকি অংশ পড়ব। কি পড়ব বাকি অংশের? ঘাসফুরিং এর যতটুকু বাকি আছে প্লাস রুই মাছ। এখন আমারে তোমরা জাস্ট এতটুকু ইনশিওর করো, বায়োলজি যেভাবে কালকে সকাল 9টা বাজে ফিজিক্স হবে, কালকে তো 9টায় ক্লাস, বায়োলজি যেভাবে পড়াচ্ছি সেভাবে কি ঠিক আছে কিনা, 100-তে 100 কিনা বলো, বায়োলজি ক্লাস ঠিক আছে কিনা? এসডাব্লিউ, বায়োলজির কোনো এসডাব্লিউ নেই, বায়োলজি ক্লাসে সব পড়াই দিবে। এসডাব্লিউ কি? বায়োলজির এসডাব্লিউ হচ্ছে যা পড়াইছি, বায়োলজির এসডাব্লিউ হচ্ছে যা পড়াইছি আজকে ক্লাসে, সেগুলোতে আমি পড়াই দিছি, সেটা তোমার নিজের পড়া, যতটুকু পড়াইছি টিল নাও সেটা তুমি নিজে পড়ে শেষ করা, এটা হচ্ছে বায়োলজির এসডাব্লিউ। যতটুকু আমি আজকে ক্লাসে পড়াইছি সেটা তুমি পড়া, কারণ তো আমি হাইডা বলে বলে গেছি, তুমি আমার সাথে শুনছো, তোমার একবার পড়তে হবে, সেইটা হচ্ছে বায়োলজির এসডাব্লিউ, ঠিক আছে? ওকে, বর্ডারটা আপনি যেভাবে আঁকলেন মানে লাইন আকারে আঁকলে হবে নাকি বইয়ের মতো খাচ খাচ? লাইন আকারে আঁকলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে আল্লাহ হাফেজ তাহলে আজকে, হ্যাঁ গেলাম। থ্যাংক ইউ অল সবার ক্লাসে থাকার জন্য, অনেক ভালো বাচ্চা তোমরা, লাস্ট পর্যন্ত থাকো। আমি জাস্ট তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 5টা সাবজেক্ট পড়াবো, তুমি জাস্ট আমাদের সাথে থাইকে ক্লাস করবা, আর ক্লাস শেষে 1-2 ঘন্টা করে পড়বা, ক্লাসেই তো তোমার 6-7 ঘন্টা চলে যাবে, আর 4-5 ঘন্টা তুমি পড়বা, তাইলেই তোমার এই প্লাস ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে? বায়োলজি বাসায় খুব বেশি পড়া লাগবে না, জাস্ট যা যা পড়াবো সেটা বাসায় একবার পড়বা, 1-2 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি দেওয়ার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।